Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আর জি কেব্রিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে সিক্রেটস অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠান শুরু করার আগে যে ডিসক্লেমারটা দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সিক্রেটস অনুষ্ঠানটি মূলত মানুষের জীবনের ভুল বা অপরাধ যেগুলো আছে, তাদের জীবনে যেটা ঘটে যায়, সেই ঘটনাগুলোর এক ধরনের কনফেস, ইন এ সেন্স যে তার মতো করে ভুল কিংবা তার মতো করে অপরাধ সমাজে কেউ না করুক। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখার মতো, যে অনেকেই প্রশ্ন করেন, অনেকেই বলেন যে আমাদের এই সব জেনে অনেকেই তো নেগেটিভ বিষয়ে স্টেপ নিতে পারেন। দেখুন, সিক্রেটসে আমরা যখন অনুষ্ঠানটা প্রচার করি তখন আমাদের খুব সচেতনভাবেই আমরা খেয়াল করি যে এই বিষয়গুলো যদি আমরা রেডিওতে বলি, লাইক একজন মানুষ সুইসাইড করেছে কিভাবে, কিংবা একজন মানুষ যখন সুইসাইড করার স্টেপটা নিল সেই সময়টাতে সে কী ধরনের স্টেপ নিল। সে যদি বলে আমি স্লিপিং পিল খেয়ে মরে যেতে চাচ্ছিলাম এবং আমি ডিসপেন্সারিতে গিয়ে আমি এই স্লিপিং পিল কিনেছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম অসংখ্যভাবে আমরা এটাগুলো মেনটেন করে থাকি। আমরা অবশ্যই স্লিপিং পিলের যে নামটা বলে সেটা হাইড করি, আমরা মিউট সাউন্ড ইউজ করি, কিংবা আমরা অফ করে দেই, কিংবা আমরা অন্যদিকে নিয়ে যাই। আমরা মূলত মেসেজ দেওয়ার চেষ্টা করলাম ওই জায়গাটাতে যে হ্যাঁ, সে স্লিপিং পিল খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল। আমি কথাটা এই কারণে বলছি যাতে করে কোনোভাবেই টেকনিক রিভিল না হয়। অনেক সময় এই টেকনিকগুলো অনেকের খারাপে, মানে অনেকেই হয়তো বাজেভাবে ব্যবহার করতে পারেন, এটা এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে একজন কমপ্লিট স্টোরিতে আমরা যখন যাব, আমরা কিন্তু একজন মানুষ যখন ভুল বা অপরাধগুলো এখানে কনফেস করছে সে তার পরিণতি নিয়ে এখানে আসছে, যে আমি একটা ভুল করেছিলাম কিংবা আমি একটা অপরাধ করেছিলাম, আমার পরিণতি জীবনে এটা হয়েছিল। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই যে তুমি যদি ভুল করো, তুমি যদি অপরাধ করো তাহলে তোমারও পরিণতি এই দাঁড়াবে। এর পরেও যদি আপনারা কেউ বলেন কিংবা কেউ যদি মনে করে যে না, আমরা এখান থেকে ভুল করা কীভাবে হয় সেটা শিখছি, অপরাধ করা কীভাবে হয় সেটা শিখছি, তার মানে তার শেখাতেই সমস্যা আছে। আমি জানি না, একজন মানুষ ক্রমান্বয়ে অন্যায় করে যাচ্ছে, তার শাস্তি নিয়ে সে যদি একজন মানুষকে বলে যে আমি জীবনে এই অন্যায়টা করেছিলাম, তার শাস্তি হচ্ছে এটা, তাহলে ওই মানুষটা তার কাছ থেকে কি শিখবে? ওই মানুষটা তার কাছ থেকে এটাই শেখা উচিত যে সে অন্যায় করেছে, শাস্তি পেয়েছে, সুতরাং আমি অন্যায়টা করব না। এবং সে যদি
অন্যায়টুকু শেখে, শাস্তিটুকু না শেখে, তাহলে তার শেখাতে সমস্যা আছে। এবং তাকে নিয়ে আমাদের শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে আপনার প্রপার এডুকেশন সিস্টেম, প্রপার এডুকেশনটাকে আরও প্রপার করার জন্য অনেক বেশি কনসার্ন থাকা উচিত। আমি আজকে যেই সিক্রেটসটা এখানে রিভিল করতে যাচ্ছি সেটা একটু ডিফারেন্ট টাইপ অফ স্টোরি, ডিফারেন্ট ইন আ সেন্স যে এক অর্থে জামাই শ্বশুর, আজকে ঠিক আবার জামাই শ্বশুরও না, হয়তো আপনাদের আকর্ষণ বাড়বে সে কারণে এইভাবে বলা যে তারা দুজন আজকে সিক্রেটসে এসছেন, হয়তো নাম পরিচয় গোপন রেখেই তারা তাদের পরিচয়টা এখানে বলবেন কিংবা তাদের ঘটনাগুলো এখানে বলবেন। সেই জায়গাটায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা প্রথমেই দুজনের পরিচয়টা একটু নেই, আপনি আপনার নাম একটু বলেন প্লিজ। আমি শাহিন, মাগুরা। শাহিন, আপনার বাড়ি হচ্ছে মাগুরাতে, বয়স কত এখন? 45 এর মতো। আপনি একটু মাইক্রোফোনটা ওনাকে দেন। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু বলেন। আমি রানা বলছিলাম, কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। আপনার বয়স? 26। ঠিক আছে, দিন ওনাকে। শাহিন, আপনার জীবনের যেই অভিজ্ঞতাগুলো বা আপনার জীবনের যে সিক্রেটস বা আপনার জীবনের যা বলার আছে, ভুল বলেন বা আপনি আপনার জায়গা থেকে ভুল নাও বলতে পারেন, যেটাই বলেন না কেন, যে ঘটনা আপনি আজকে এখানে বলতে এসছেন সেই ঘটনার একটা অন্যতম পার্ট হচ্ছে রানা। জি, রাইট। সো আমরা আপনাকেই মেইন ফ্লোরটা দিব, আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করবেন, যখন রানার বিষয়টি আসবে তখন রানাকে আমরা আজকে এখানে সুযোগ দেব। জি, আপনি শুরু করতে পারেন। আমি আপনার ছোটবেলা থেকে আপনার গ্রামে বড় হয়েছি, ম্যাট্রিক পাস করেছি গ্রাম থেকে, ইন্টারমিডিয়েট আপনার শহরে। আচ্ছা। এই গ্রাজুয়েশন তাও শহর থেকে। জি। 96 আপনার জব, ফার্স্ট জব শুরু করি। জি। 96 পরে 7, 8, 9, 99 আপনার বিয়ে করি। আচ্ছা। বিয়েটা হয় আপনার, একটু বলি, শৈশব এবং ইসে কৈশোর আমি মোটামুটি ভালোই ছিলাম, ভালো সম্ভ্রান্ত ফ্যামিলি বা ভালো সলভেন্সি ছিলাম, আপনার অভাব ছিল না আর কি, অভাব অনটনের ভিতর ছিলাম না। আচ্ছা। 99 বিয়ে হওয়ার পরে বিয়েটা অ্যাকচুয়াল হয় এখান থেকেই আপনার মেইন ইটা আমার আপনার লাইফের আপনার যে একটা দুর্বিষহ। রাইট। আমি সেখানে আপনার 99 সালে আপনার বিয়ে হচ্ছে, তখন আপনি পেশায় কী করতেন? মানে আমি জব করি তখন। জব করতেন তখন, তখন আপনি আপনার মাগুরাতেই আছেন? না, তখন আপনি চিটংয়ে। আমি চিটং। আপনি যখন চিটং? চিটং। আপনার বাবা কি করতেন পেশায়? বাবা মারা গেছে আপনার, বাবা মারা গেছে তখন না, বাবা বাবা নাই, বাবা তখন বেঁচে ছিলেন না। আচ্ছা, উনি পেশায় কি ছিলেন? বাবা ছিলেন আপনার উনি আপনার এই ছিল, এই দেশে আপনার ক্ষেত খামার ছিল, কৃষি কাজ করতেন। মূল কথা হচ্ছে আপনি কৃষকের সন্তান। ওকে, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা আপনার 8 ভাই 2 বোন। আচ্ছা, তো ঠিক আছে, আপনি যেটা বলছিলেন যে 99 সালে আপনার বোধহয় বৈবাহিক কোনো একটা ঘটনা, বিয়েটা আপনার আমার অ্যাকচুয়ালি পছন্দের ছিল না। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আপনার গ্রাম্য ইসে ঘটকের মাধ্যমে বিয়েটা হয়েছে, একটু জোর জবরদস্তির মাধ্যমে বিয়েটা ছিল না। বলতে বিয়েটা হয়েছে কীভাবে? বিয়েটা হয়েছে, আমি আপনার বিয়ে করব আপনার, তখন জব করি এলাকাতে গেছি, তখন এলাকার বড় ভাইদের সাথে আশেপাশে বাজার ছিল, বাজারে বড় ভাইদের সাথে কিছু আলাপ করলাম যে আমি বিয়ে শাদী করতে চাচ্ছি, তখন বললো যে অমুক বাড়ির মেয়ে আছে, অমুক সমুখ আছে। হ্যাঁ, একবারই মেয়ে দেখছি আপনার, ওই মেয়েটা আমার পছন্দ ছিল, কিন্তু ওই মেয়েটার ক্যারেক্টারের খারাপ কারণে আমি আর কি ওখানে ইনভলভ হইনি। হ্যাঁ, তখন ওই বাজার থেকে আরেকজনে বললো যে ভালো একটা মেয়ে আছে আপনার ইসে, তবে মেয়েটা কালো, আপনি ফ্যামিলি খুব গর্জিয়াস ফ্যামিলি, ভালো ফ্যামিলি, আপনি যদি এখানে করলে করতে পারেন। হ্যাঁ, তারা তারপর আপনার আমি বলছি তাহলে মেয়েটা দেখি আমি। হ্যাঁ, দেখার পরে আমি বলছি যে না, আমার মেয়ে পছন্দ না, কিন্তু ওই ঘটক আপনার সে আমার পিছু লেগে আছে। হ্যাঁ, আপনার আমার বাড়িঘরের কথা শোনার পরে ওর মেয়ের বাবাকে বলছে, মেয়ের বাবা বলছে যে ওই বাড়ির ছেলের যদি একটা পাও না থাকে, তারপর আমি ওই আমার মেয়ে যদি উনি বিয়ে করে তাহলে আমি দেবো ওখানে। আমার বাবা রাজি ছিলেন, ওই মেয়ের বাবা আপনার মানে হোম ওয়াইফের বাবা, এই কথা ঘটকেরে বলছে। বলার পরে আপনার যেভাবে হোক আমি রাজি, কিছুতেই রাজি না, তারপর আমার ওই বড় ভাইকে ধরছে, মাকে ধরছে। হ্যাঁ, আবার ওরাও দেখলে যে খুব ভালো ফ্যামিলি, হ্যাঁ মেয়ে কালো, যদি আপনার মিলাইয়ে করা যায় আর কি, সব কিছু মিলাইয়ে খুব এর ভিতরে চাপাচাপির ভিতরে, তারপর আমি বলছি যে তাহলে আপনারা দেখে আসেন, আমি আপনার পরে যাব, যদি আপনারা মনে করেন যে না বিয়ে করানো যায় বা চলে মেয়েটা, তাহলে হয়তো বা আমি পড়ে গেলাম। কিন্তু আপনার ওই ঘটকে আমারে না নিয়ে সে আসবে না।
হ্যাঁ, আমার নানি আসবে না। এদিকে ওনরা কী করছে, ওনরা আপনার ওই গ্রামে, তো আপনার গ্রামে আপনার সে লোকজন আপনার ই করছে, হ্যাঁ বিভিন্ন লোকজন আপনার ওই এলাকার গণ্যমান্য লোকজন ওদেরকে বলছে যে তারা আসতেছে, মেয়ের বিয়ে হবে, হ্যাঁ আপনারা আসেন। তারা ওই যেভাবে আপনার ই করে, আপনার অ্যারেঞ্জমেন্ট করে, অ্যারেঞ্জমেন্টটা ওইভাবে হয়ে গেল, হ্যাঁ তারা সব কিছু আপনার প্রিপারেশন, এই খাওয়া দাওয়া এই সেই। অথচ আমরা কিন্তু কথা ছিল যে দেখতে যাবে আমার বড় ভাই, দুই ভাই যাবে আর আম্মা যাবে, হ্যাঁ আর আমি যাবো না। কিন্তু ওই ঘটকে যেমনি হোক আমার আপনার যেভাবে হোক কল্লাই মল্লাইয়ে ওদের সাথে নিয়ে আসছে, হ্যাঁ নিয়ে আসার পরে আমার ওরা দেখাইলো, ওরা দেখার পরে বলছে যে মেয়ে তো কালো, তুমি কী করো? আমি তো আগেই বলছি করবো না। আচ্ছা, হ্যাঁ তখন আপনার ওখানকার যে গণ্যমান্য লোকজন ছিল ওরা বলছে যে এত বড় বাড়ি থেকে আপনারা সব কিছু এলাকা জানে যে আপনারা গরু কাটছে, খাসি কাটছে, অমুক করছে, সমুক করছে, এই করছে, সেই করছে, এখান থেকে গেলে তো মেয়েটার বিয়ে হবে না, হ্যাঁ আপনারা ইসে যেভাবে হোক এটা ই করেন, হ্যাঁ মেনে না, যেহেতু ভালো ফ্যামিলির মেয়ে, এইভাবে আপনারা ই করে গ্রাম্য চাপের মাধ্যমে বিয়েটা হয়ে গেল। আচ্ছা, তার মানে এক ধরনের সামাজিকতা রক্ষা করতে গিয়ে আপনাকে অনুরোধে ঢেকে গিলতে হয়েছে। রাইট, ওকে, আপনার এইভাবে হওয়া যা হয়, মেয়েটাকে আপনি আগে থেকে চিনতেন না, জানতেন না? না, মেয়েটা তো চিনতাম না, কিন্তু বাড়িঘর জানতাম, যে বাড়িঘর ভালো ছিল, হ্যাঁ বাড়িঘর, ফ্যামিলি স্ট্যাটাস ভালো ছিল, হ্যাঁ এটা সত্যি কথা। তারপরে আপনার বিয়ে হয়ে যাওয়ার পরে তিন মাসের মাথায় ওনার সাথে আমার অ্যাকচুয়ালি মতানৈক্য আর কি। মতানৈক্য ভালো লাগে না আর কি। আমরা অ্যাকচুয়ালি বিয়েটা তো আমার অ্যাকচুয়ালি মনের বিরুদ্ধে, এক ওইটা গেল, ওইটা আমার মনের ভিতরে বারবারই ই করে, হ্যাঁ বারবারই বাঁচতে থাকে যে শালার আমি আমি কালো আর আমি এটা বিয়েও করলাম কালো মেয়ে, এই একটা মনের দিক থেকে আর কি, এইরকম একটাই। হ্যাঁ, এই যে আসাতে হওয়ার পরে এই বাচ্চাটা মনে হয় যে এক বছরের মাথায় যে বাচ্চাটা ওর সাথে আপনার, এখানে একটা কথা বলে রাখি, না বললে হয়তো অনেকেই মন খারাপ করবেন, কারণ এই বিষয়টা দেখুন, এটা উনি যেটা বলছেন কালো বিষয়ে, উইথ ডিউ রেসপেক্ট আমি আসলে কারো মতামতকেই চেঞ্জ করতে চাই না, কিন্তু অনেকেই হয়তো আমাদের অনুষ্ঠানটা শুনছেন, তারা হয়তো বা কালো, তারা হয়তো মন খারাপ করতে পারেন। দেখুন, এটা আমাদের একটা সামাজিক সেন্স, এটা একটা আমাদের সামাজিক, আমি বলবো যে এক ধরনের ভুল ধারণাই। তো সেই জায়গাটা থেকে ওনার জীবনে যেটা উনি বিলিভ করেছেন, যেটা ঘটেছে, উনি ওনার ব্যক্তিগত মতামত দিচ্ছেন, সেখানে কিন্তু আমরা বিষয়টাকে প্রমোট করছি না। আমরা আসলে একজন মানুষের জীবনের সেন্স বা একজন মানুষের জীবনের ধারণা, ভুল ধারণা সব কিছুই উঠে আসে যখন তিনি জীবনের বিভিন্ন ঘটনাগুলো বলতে যান। সো বিষয়টাকে এভাবে দেখেন, বাট রেডিও প্রমোশনের জায়গা থেকে বিষয়টাকে দেখেন না। আমরা বরং এটা মনে করি যে না, একজন মানুষ কালো হোক বা চামড়ার দিক থেকে অন্য রকমের হোক, সেটা তার সৌন্দর্য, একটা মানুষের সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক ব্যাপারে নির্ভর করে না, কালো সাদা বিষয়টা অনেক সেন্সিটিভ। ঠিক আছে, আপনি আপনার মতো করে বলুন, কোনো সমস্যা নেই, আরামসে বলুন। হ্যাঁ, তারপর যাই হোক, আপনার প্রথম বাচ্চাটা আসলো, আসার পরে আপনার তারপর আপনার দ্বিতীয় একটা বাচ্চা আসে, প্রথম বাচ্চা আসলো, হ্যাঁ হ্যাঁ মেয়ের বাচ্চা, পরেরটাও মেয়ের বাচ্চা, তারপরে একটা ছেলে আর কি, হ্যাঁ টোটালাই তিনটে বাচ্চা। তারপর আপনার হওয়ার পরে চাকরি বাকরি করতেছি, চাকরি বাকরি আপনার ভালো প্রোগ্রেস, হ্যাঁ এক পর্যায়ে আপনার আমি আপনার ওই আগের যে জব ছিল ওই জব ছেড়ে আপনি অন্য ট্র্যাকে চলে আসলাম, আসলাম একটা বাইং হচ্ছে ঢাকাতে, ওই আমার ওয়াইফের ভাইয়ের ফার্মে। এখানে আসার পরে আপনার এই সে ভালো আপনার পয়সাপাতি, তাছাড়া এই অন্য অন্য দিক থেকে খুব ভালো পর্যায়ে চলে আসি। আসার পরে তিনটে বাচ্চা হয়ে গেল, বাচ্চা আপনার বড় হয়ে গেল, মাঝখানে আপনার চাকরি করতেছি করতেছি আপনার, করার পরে আপনার ওর সাথে আমার পরিচয় হয় আপনার 2013 সালে। আচ্ছা, হ্যাঁ 2013 সালে পরিচয় হয় বাজারে, আপনার একটা যে কোনো একটা ই নিয়ে কাজের উপলক্ষে গেছি, তখন ওই বৃষ্টি ছিল, হ্যাঁ মানে রানার সঙ্গে আপনার পরিচয়, হ্যাঁ রানার সঙ্গে। আপনি তখন কোনো একটা বাইং হাউসে কাজ করছেন? হ্যাঁ আমি তখন একটা বাইং হাউসে। আচ্ছা, আপনার ওয়াইফ তখন কোথায়? আমার সাথেই থাকে, বিয়ের পরপরই আমরা আপনার ওই যে শহরে। কোথায় লোকেশনটা কোথায়? আপনার কি ঢাকা শহরে তখন থাকছেন? হ্যাঁ ঢাকাতে থাকছেন। হ্যাঁ ঢাকাতে। আচ্ছা, ওকে, হ্যাঁ ঢাকাতে। তারপর আপনার ওর সাথে পরিচয় হয় 2013 সালে, 13 সালের পর থেকে আপনার 2014-15 সাল পর্যন্ত হাই হ্যালো ওই বড়ো ভাই এলাকার, হ্যাঁ একই এলাকাতে বড়ো ভাই হিসাবে, হ্যাঁ ওর বাসাও ঢাকা, আমার বাসাও ঢাকা, হ্যাঁ ওই একই এলাকাতেই, হয়তো 10-15 মিনিটের ব্যবধান, হ্যাঁ একজনের বাসা থেকে আরেকজন, ওই হিসেবে আপনার এলাকায় থাকে না বড়ো ভাই ছোটো ভাই, সেভাবে ওঠা বসা চলাফেরা এই রানার সঙ্গে, রানার সঙ্গে। মানে এটা কি এলাকার ভাই হিসেবে পরিচয় ছিল নাকি কোনো একই প্রতিষ্ঠানে কাজ করতেন? না না না, এলাকার ভাই হিসেবে পরিচয়। হ্যাঁ ওই যে আমার বড়ো ভাই হিসেবে চেনে, ওর চলাফেরা ভালো লাগছে। ও ওরও রানা, আপনি যদি ইন্টারাপশন করতে চান এই পর্যায়ে থেকে আপনি ইন্টারাপ্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। তারপর আপনার এই চলাফেরার মাধ্যমে 2015 সাল পর্যন্ত ওর সাথে হাই হ্যালো দেখা হইলে কেমন আছেন, সর্বোচ্চ কাপ চা খাই, বিস্কিট খাই, এই পর্যন্তই আর কি। তার মানে মোটামুটি একটা বন্ধুর মতোই হয়ে গেল আর কি, জুনিয়র হইলো বন্ধুর মতো হয়ে গেছে, হ্যাঁ কথাবার্তা এই সেই,
হ্যাঁ শিওর, আপনি ওনার পরিচয়ের আগে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে হ্যাঁ আপনাকে বলুন কি বিষয়ে বলতে চাচ্ছেন। জি, 13 সালে যখন ওনার সাথে ফার্স্ট পরিচয় হয় এরকম বৃষ্টি ছিল, তারপর একসাথে বসে আছি, তারপর উনি আমি জিজ্ঞেস করছি না, উনি জিজ্ঞেস খেললে আমার শরীর যেন বাসা কোথায়, পাশাপাশি বসছি আমি একটা চেয়ারে বসেছিলাম, উনি যেহেতু বড় সেই সেন্সে আমি ওনাকে বসতে দিলাম যে ভাই বসেন আপনি। তখন উনি একটু অন্যভাবে করলো, কিছুক্ষণ পরে আমার জিজ্ঞেস করলো যখন চলে যাবো বৃষ্টি থামছে ভাই আপনি বাসা কোথায়, আমি বললাম ওই পাশেই পাশাপাশি দুজন পরিচয় লাগ পরে দুজন পাশাপাশি বাসা। পরে এরকম ভাই বই দিনের কিছু কথা হয়, ঠিক আছে ভাই যাই। যাওয়ার পর এরকমভাবে আরেকদিন এই যে এলাকা থেকে এই এলাকা বাজারে এভাবে আবার দেখা, তখন মানে আবার দ্বিতীয় সেকেন্ড টাইম যখন দেখা হয়েছে তখন বলি ভাই ভালো আছেন। উনি আপনারা কি ওখানকার লোকাল ছিলেন? তারপর ওনার সাথে ওখানে আবার সেকেন্ড টাইম দেখা হলো, ওই দিন আর চা খাই নাই, এমনি গল্প জাস্ট হাই হলো, গল্প করে চলে গেছি। এভাবে আবার থার্ড টাইম ফোর্থ টাইম যখন দেখা তখন আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক হয়ে গেলো। তখন উনি বলতেছে একবার যে তুমি তুমি করে বলতেছ বল, তুমি করে বলে মাইন্ড করবো, আমি বললাম সমস্যা নেই। তারপর উনি আমাকে বলতেছে, আমি বলতেছি তাহলে আপনার বড় ভাইয়ের মতোই তো, আমার বড় ভাই আবার আমার অনেক সিনিয়র, ভাইয়ের বয়স প্রায় 40, ওনার কাছাকাছি 7-8 বছর ডিফারেন্স ভাই আছে। তারপর একবার যে আমি বললাম যে তো আমার ভাইয়াকে আমি ওনার বলছি আমার ফ্যামিলির সম্বন্ধে সব বলছি, তুমি করে ডাকি। একবার যে ওনার আমি তুমি করে বলতে লাগলাম যে ভাই হিসাবে, উনি আমার তুমি করে, আমি আমার বড় ভাইয়ের তুমি করে ডাকি। এভাবে আস্তে আস্তে ওনার সাথে 13, 14, 15, 16 মানে হাই হ্যালো অথবা একসাথে চা খাওয়া বসে, কোনো একটা প্রোগ্রামে গেলে অথবা একসাথে যাওয়া মাঝে মাঝে এরকম। তারপর 16 সালে মাঝখানে গ্যাপ ছিল সম্পর্কটা, মানে 8-9 মাস দেখা হয় নাই। তারপর 16 সালে লাস্টের দিকে আবার ওনার সাথে দেখা হয়েছে আমার। আচ্ছা, ওনাকে কন্টিনিউ করতে দিচ্ছি আমার। আচ্ছা না, কিন্তু ওনাকে কন্টিনিউ করতে দেওয়ার আগে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা উনি যেভাবে বললেন আর কি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ক্লাস 7 পর্যন্ত গ্রামেই ছিলাম, তারপর আমি কমলাপুর স্কুলে ক্লাস 8 ভর্তি হয়েছি, ওখানে 1 বছর পড়াশোনা করছি, ওখান থেকে আবার ক্লাস 9 মতিঝিল মডেলে ভর্তি হয়েছি, ওখান থেকে 9 কমপ্লিট করে আমি আবার টিসি নিয়ে চলে গেছি আমি আমার হোম ডিস্ট্রিক্টে, যেন এখানে আমি অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। মানে আমার ভাইয়ারা সবাই চাইতো যে আমি ঢাকা থেকে পড়ালেখা করে আমার পুপির বাসা থেকে পড়াশোনা করতাম, কিন্তু আমি অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না এনে এসে। তারপরে 1 বছর 9 মাস ক্লাস করে আমি আবার টিসি নিয়ে চলে গেছি আমার হোম ডিস্ট্রিক্টে, ওখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, বাট কিন্তু আমি এখানেই থাকতাম, এখানে স্কুলে আমার অ্যাডজাস্ট করতে পারতাম, কিন্তু কোচিং করতাম ফুফাতো ভাইদের সাথে বন্ধুদের সাথে কোচিং করতাম, এই মুগদা এলাকা থেকে পড়াশোনা করতাম, জাস্ট শুধু পরীক্ষাগুলো যে আমি গ্রামে দিতাম হোম ডিস্ট্রিক্টে। তো মানে আপনারা দুজন মিলে যেখানে পরিচয় হচ্ছে সেই এলাকাটা কোনটা, এলাকার নাম বলতে চাচ্ছেন না? এলাকার নাম শাহিন এবং রানা তাদের মধ্যে একটা বড় ধরনের বয়সের গ্যাপ রয়েছে, কিন্তু সম্পর্কটা ওনারা কিন্তু আরেকদিন আমার সঙ্গে স্টুডিওতে এসেছিলেন, ওনাদের বিষয়টা আমি জানি, সম্পর্কটা একটু অন্য রকমের, মানে বন্ধু সুলভ সম্পর্ক, সেটা হয়তো সামনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন। এবং সো কল্ড আমি আসলে প্রথমে যে কথাটা বলেছি সেটা হচ্ছে জামাই শ্বশুর, জামাই শ্বশুর আবার বলাও যায় বলাও যায় না, এরকম একটা জায়গাতে আজকে ওরা নিজেদের ওদের দুজন জীবন, ওদের দুজনের কিন্তু বিষয়টা, সিক্রেটটা কিন্তু একজনের না, ওনাদের দুজনের সিক্রেটস ওনারা আজকে এখানে বলতে এসছে। সেটা ভুল ছিল না, অপরাধ ছিল না, অন্যায় ছিল, সেটা পুরো বিষয়টা রিভিল হওয়ার পরে আপনারা আসলে বুঝতে পারবেন যে কী সেই সিক্রেটস, একেবারে দুজনের পরিচয়টা কীভাবে এবং দুজনের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সেটা আমরা জানলাম। এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি সিক্রেটসে। আমি আবারও বলছি এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/dfm904 এই চ্যানেলটিতে। আমি আবারও বলছি ঢাকা FM 90.4 নামে সার্চ করলে ইউটিউবে গিয়ে আপনি যে চ্যানেলটি পাবেন ওখানে অবশ্যই আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং ওখানে এই অনুষ্ঠানটি এই মুহূর্তে লাইভ আপনারা শুনতে পাচ্ছেন। ওকে, ছোট্ট একটা বিরতি নিচ্ছে। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেন, আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আর জি কেবরিয়া ঢাকা এফএম 90.4-এ। আজকে এখানে আছেন জামাই এবং শ্বশুর, দুজনে মিলে এসছেন তাদের জীবনের একটা
মানে না বলা কথা বা সিক্রেটস বলার জন্যে, এবং অ্যাকর্ডিং টু দেম দে আর ভিকটিম। মানে আমি আপনাদেরকে একটু একটু করে টাচ দিচ্ছি যাতে করে আপনারা গল্পটা শেষ পর্যন্ত শোনেন, কাজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। এবং শাহিন, শাহিন হচ্ছেন শ্বশুরের ভূমিকায়, আর জামাই যিনি, আসলে জামাই বলবো কি বলবো না, কারণ পুরো স্টোরি জানার পরে হয়তো একটু অন্যরকম হয়ে যাবে, তিনি হচ্ছেন রানা। আমি কথা না বাড়িয়ে শাহিন আপনার কাছে আবারও যাচ্ছি। পরিচয়ের পর্যায়ে ছিলেন আপনারা তারপর? ষোলো সাল পর্যন্ত আপনার, 15 সাল পর্যন্ত ওর সাথে হাই হ্যালো ফোনে কথাবার্তা, 16 সালে আপনার 8-9 মাস পরে ওর সাথে ডিসকানেক্টেড। নাম্বার আমার কাছে ছিল, ওর কাছে ছিল না, যার জন্য ও ফোন দিতে পারে নাই আমাকে, আমি আর ফোন দেইনি। আচ্ছা। তারপর আপনার হঠাৎ করে একদিন দেখা হয় আপনার বিশ্বরোডে। আচ্ছা। বিশ্বরোডে ও গাড়িতে, আমি যাচ্ছি আপনার, আমি বিশ্বরোডে দাঁড়ানো, তখন ও দেখেই আপনার লাভ দিয়ে গাড়ি থেকে পড়ছে যে ভাই আপনার অনেক খুঁজছি, আপনার নাম্বারটা নাই, আপনি ইসে কোথায় কি আছেন। তখন আমি বলছি আমি তো তোমার এলাকাতেই আছি এখনও, হ্যাঁ, অথচ তো আমি তোমাকে ফোন করি নাই। হ্যাঁ, কেন, আমি ওই নাম্বারটা হারিয়ে ঠেরে ফেলছি। তখন আর জিজ্ঞেস করলাম যে এসে তুমি অ্যাকচুয়ালি কী করো, কী করতে চাচ্ছ বা কী করবো না করবো। তখন বললো যে ভাই আপনি, আমার তো বিবিএ কমপ্লিট, এমবিএও শেষের দিকে প্রায়, হ্যাঁ এমবিএ এডমিশন নেবে এইরকম মনে হয় যে বিবিএ কমপ্লিট। তখন আমি বললাম যে এসে চাকরি বাকরি, তখন বলছে হ্যাঁ না চাকরি বাকরি হয় না কোনো কিছু। তখন উই আমাকে বললো যে ভাই আপনার চাকরি বাকরি তো এত তা আমি করবো না, বা ওটার দিকে আমি যাচ্ছি না, আপনি পারলে আমাকে একটা হেল্প করেন, যদি কোনো ই থাকে, টিউশনই থাকে বা কোনো প্রাইভেট কেউ কোনো ই থাকে, অপশন থাকে আমাকে একটু জানাইয়েন। তখন আমার যে মেজো মেয়েটা, মেজো মেয়েটা ওই মেয়েটা আপনার 6 থেকে 7 উঠবে। আচ্ছা। ওর যে টিচার ছিল ওই টিচার চলে গেছে আপনার চিটংয়ে, চলে গেছে, হ্যাঁ আমার এখানে টিচারের দরকার। তখন আমি বললাম যে তোমার আমি এখনই একটা ই দিতে পারি, তুমি আমার বাসায় যদি আমার মেয়েটাকে পড়াও, তাহলে তুমি, মেজো মেয়েটা, ওর সাথে যেটা হওয়ার কথা ওইটা না, আচ্ছা, মেজো মেয়েটা, যে তাহলে তুমি আসতে পারো, তাহলে তুমি 1 তারিখ থেকে জয়েন করো জানুয়ারির। তারপর ওই গেল আপনার ডিসেম্বর, গেল আপনার জানুয়ারির মনে হয় ডিসেম্বর 31 তারিখে আমাকে ফোন করছে যে ভাই আমি আসবো কি না, ভাবিরে বলে রাখেন। এবার আমি বলছি ওই দিনে, তখন আমি আবার ওই দিনও বললাম যে এই সে নতুন টিচার আসবে, ও ঠিকই আপনার ওই 1 তারিখে এসে শুরু করলো। এদিন ওনার সাথে আমরা যে এলাকায় আমরা থাকি এলাকায় চা খাইলাম বসে, চা খাওয়ার পর উনি বলতেছে চলেন বাসায় যাই। মানে উনি তখন ভাড়া ফ্ল্যাট থেকে নিজের সব ফ্ল্যাট উঠে গেছে, আগে ভাড়া থাকতো তখন নিজের ফ্ল্যাট উঠে গেছে, নিজের ফ্ল্যাট উঠেছে, মানে নিজের ফ্ল্যাট কিনেছে, হ্যাঁ ফ্ল্যাট করেছে আর কি, শেয়ার হোল্ডার মিলে এভাবে কয়েকজন মিলে ফ্ল্যাট করেছে ওখানে ওই বাসায়। ফার্স্ট ওই দিনে আমাকে নিয়ে যায় ওই বাসায়, যেদিন বিশ্বরোড দেখা হয় অনেকদিন পরে, বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে আবার উনি ঘুরে দেখালো আর কি ওনার ফ্ল্যাটটা, যেন আমি এই ফ্ল্যাট উঠছি, মানে সবগুলো রুম ঘুরে দেখালো আমাকে। ঘুরে দেখার পর ওই আমাকে আপেল কেটে দিল, বিস্কিট দিল, এই নাস্তা দিল আর কি। অ্যাকচুয়ালি নাস্তা দেওয়ার পর আমি হালকা নাস্তা খেয়ে তারপর ওনার ছোটো ছেলে ছিল, গল্প টল্প করে চলে আসছি। মানে আমি একটু পজ দিচ্ছি আপনাকে এই গল্পের জায়গাটা থেকে, ওনাকে একটু দিবেন মাইক্রোফোনটা। একটা যেটা হচ্ছে যে ফ্ল্যাটের গল্পটা আমি একটু জানতে চাই। আপনি বাইং হাউসে জব করতেন, আমরা জানি ঢাকা শহরে একটা ফ্ল্যাট ক্রয় করা বা একটা ফ্ল্যাটের মালিক হওয়া, এটা একটা যেমন নিরাপত্তার জায়গা, তেমনিভাবে এটার জন্য প্রচুর পয়সাও দরকার হয়। মানে এত পয়সা আপনার আসলো কোথা থেকে? হ্যাঁ না, বাইং হাউসে কিন্তু আপনার ই আছে, আপনার অ্যাকচুয়ালি কাঁচা পয়সা আছে এখানে। আর এটা কীভাবে আপনার ওই রকম পয়সা লাগে নাই, ওই রকম লাগে নাই, এটা আপনার একটা সমিতির মাধ্যমে আপনার ই করা, 29 জন শেয়ার হোল্ডার। আচ্ছা। প্রথম জমি কিনছি, তারপর ভরাট করছি, তারপর প্ল্যান পাস, এই আস্তে 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 করতে করতে কত বছর লেগেছে? সে অনেক, আপনার 2004 মনে হয় যে শুরু হয়েছে, 2004 শুরু হয়েছে, আপনি ফ্ল্যাটটা বুঝে পেয়েছেন কত? যে হ্যাঁ আপনার উঠছি মেবি 15 অথবা 16 দুইটি। কত স্কোয়ার ফিট ফ্ল্যাটের? 1170 এরকম। 1170 কোন এলাকায়? এলাকাটা বলতে হবে না, ফ্ল্যাটের এলাকা বললে সমস্যা নেই, আপনার নিজের বাসযোগ্য, আপনার তো ওই এলাকাতেই বোধহয় বসবাস করছেন। ওকে ফাইন, ঠিক আছে, আমি তাহলে জানতে যাচ্ছি। তারপর আপনার ঢাকা শহরের ভিতর তো এটা এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ। আচ্ছা জি বলুন। হ্যাঁ। তারপর আপনার আমার ইসে আপনার অফিস থেকে আমার একটু ইতে একটা ট্যুরে পাঠাবে এক জায়গাতে, আমি তখন বললাম যে বাসায় শুনেই বলতেছি আমি অমুক দিন ইতে যাবো, অমুক জায়গাতে যাবো। তখন ও আবার আমাকে সাথে সাথেই বললো যে আমি তো কখনো যাই নাই। আচ্ছা না, ওটা অন্য হিসাব, আমি ওই ওই জায়গাটা একটু আসতে চাই। আপনি ফ্ল্যাট আপনাকে দেখাচ্ছিল যে, তারপর ওখানে আসলাম আমি প্রায় সন্ধ্যার আগে আগে আসার পর প্রায় 5-10 মিনিট ছিলাম, মেবি 7-8 মিনিট ছিলাম, থাকার পর চলে গেছি আমি মনে হয়, আমি বাসা তো চিনে গেছি। তখন মেবি ডিসেম্বরের মাঝামাঝি না লাস্টের দিকে ছিল, তারপরে জানুয়ারি 31 থেকে আমি 31 তারিখ ফোন দিয়েছি আমি, আমি ক্যাম্প ক্লাস করতে গেছি ভার্সিটি বের হয়ে ফোন দিয়েছি 31 তারিখ বিকালে ক্লাস শেষ হয়েছে, আমি কালকে থেকে আসবো কি, জিজ্ঞেস করলাম আসবো কি আপনার বাসা কালকে থেকে, হ্যাঁ হ্যাঁ চলে আসেন, ঠিক আছে সমস্যা নেই, আমি বলছি টাইম দিলাম যে বিকালের দিকে আসবো অথবা সন্ধ্যার দিকে। তারপর ঠিক জানুয়ারি 1 তারিখ থেকে আমি ওনার যে বাসায় গিয়ে পড়াশোনা শুরু করলাম, পড়ানো স্টার্ট করলাম 1 তারিখ থেকে। কাকে পড়ালেন? ওনার মেজো মেয়েকে। হ্যাঁ ওনার মেজো মেয়েকে। তারপরে এভাবে জানুয়ারি, তখন আপনার কি মাস, এমবিএ কমপ্লিট?
আমি বলছিলাম এই অর্থে, কারণ হচ্ছে আমি জানুয়ারি মাস আসলে আমি সবসময় বছরের শুরুতে মিনিমাম পাঁচটা থেকে ছয়টা টিউশন করি, আমি চারটা ছিল ভাবতেছিলাম, আর দুই একটা টিউশন নিলে আমার ব্যাটার হয়, কারণ আমি জবে ঢুকতেছি না এখন, যদি এমবিএ শেষ করে জবে ঢুকবো এই চিন্তা করে আমি পাঁচটা ছয়টা টিউশনই টার্গেট রাখতাম প্রতি বছরের শুরুতে, পাঁচটা ছয়টা মিনিমাম টিউশন করাবো। এই হিসাবে আবার আমি তো, উনি বলছে যেন ওনার মেয়ের আছে, আমি এই সেন্সে বলছি যে উনিও হয়তো ওনার বাসায় অফার কে কিনা, অ্যাকচুয়ালি এই সেন্সে আমি বলছি, অফার করলে পড়ায় যেহেতু ওনার সাথে সম্পর্ক আগে থেকে। ওনার সাথে সম্পর্কের বিষয়টা কি খুব ইন্টেনশনালি হয়েছিল নাকি এমনিতেই হয়ে গিয়েছিল? যে ঠিক আছে, এমনিতেই হয়ে গেছিল, হাই হ্যালো, হাই হ্যালো, তারপর এক পর্যায়ে মানে অ্যাজ এ ম্যান হিসেবে খুব ভালো লাগতো, যেমন পার্সোনালিটি অথবা চলাফেরা মনের দিক থেকে ভালো ছিল, আবার উনি বলতো আমি ওনাকে মনের দিক থেকে ভালো ছিলাম, মানে অ্যাকচুয়ালি দুজনের মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। কখনো কিরকম হতো যে চা শেয়ার করা, সিগারেট শেয়ার করা? সিগারেট খায় না, চা প্রায় সময় চা খাওয়া হয়তো, অথবা ভালো একটা রেস্টুরেন্টে খুব কম আর কি ভালো রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, বিকালে নাস্তা রাস্তা খাওয়া হয়তো এরকম। আচ্ছা, যেহেতু একই এলাকায় ছিলেন এই জন্যই বলছিলাম আমরা। হ্যাঁ, ওকে, তারপর? তারপর এইভাবে জানুয়ারি মাস পুরোটাই পরে আবার একটা জিনিস আমার কাছে খুব ইয়ে লাগতো, জানেন না, ওখানে বাসায় যাওয়ার পর আপনি কি দেখলেন, মানে ওনার ওনার ফ্যামিলি কি জানতো কিনা যে আপনারা দুজনের মধ্যে এত ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, বা উনি বলছে কিনা আমি জানি না, উনি বলছেন, তবে পড়ানো এক সপ্তাহ দুই সপ্তাহ পর মনে হয় ওনার কিছুটা হয়তো বুঝতে পারছে, কারণ আমি যখন বাসায় যাই অ্যাজ ইউজুয়াল অনেক স্টুডেন্ট 2010 সাল থেকে অনেক স্টুডেন্টের বাসায় পড়াইছি, কিন্তু আমি বাসায় যখন ঢুকি উনি মানে একটু অন্যভাবে কেয়ার করতো, যে টিচারের স্যান্ডেল দেওয়া কেন, তখন শীতকাল ছিল জানুয়ারি মাস, স্যান্ডেল দেওয়া কেন, মানে হ্যাঁ উনি অফিস থেকে ঢুকেই মানে একটু এক্সট্রা কেয়ার করতো। আচ্ছা আচ্ছা, আমি বলে রাখছিলাম যে যান কোনো সময় মানে উনি ওখানে কি ঘুরতে না কি কাজ জানে যাবে আমাকে বলছিল, তা আমি বলছি যে জান ওখানে কোনো সময় আমি যাই নাই তো, তাহলে আমাকে নিয়ে যান কোনো অফিসে টোরে না কি সে জানি যাবে, মানে আপনার ট্যুরের অফিসিয়াল ট্যুর ছিল, অফিসিয়াল ট্যুর ছিল এবং উনি অফিসিয়াল ট্যুরে যাবেন, অন্য একটা কাজে যাবে ওনার, তখন এই যাই প্রথম 19 তারিখ ফেব্রুয়ারি 2017 সালে, মানে দুজনের লঞ্চে গল্প হয়, মানে এতদিন যে গল্প না হয়েছে এক রাতে মনে হয় এত মানে এত বেশি পরিমাণে একজন সম্বন্ধে জানা হয়েছে, জিজ্ঞাসা করলাম যে ওনার ফ্যামিলির সম্বন্ধে, উনি ডিটেল বললো, এত ডিটেল আগে বলা হয়নি, সম্পর্ক ছিল 13 সাল থেকে, ওনার ফ্যামিলিতে কে আছে, কয় ভাই কয় বোন, অথবা ওনার কীভাবে কী ফ্যামিলিগতভাবে সব কিছু ডিটেল একজনের ফ্যামিলি সম্বন্ধে আরেকজন জানলাম, তখন এক পর্যায়ে উনি বলতেছে যে আমার দুই মেয়ে আছে, তো ইন্টারমিডিয়েট পাশের পর মেয়েদের বিয়ে দিয়ে দেবো, গল্পের প্রেক্ষিতে গল্প আসছে, তখন বলতেছে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট হোক সমস্যা নেই, ভালো ছেলে পেলে আমি যে কোনো ডিস্ট্রিক্ট বিয়ে দেবো, আমার বাজারের নিয়ম নাই যেন অমুক ডিস্ট্রিক্টে দিতে হবে অথবা আমার ডিস্ট্রিক্টে দিতে হবে। তারপর একপর যে আমার মাথায় একটু মানে তখনই ফার্স্ট মাথায় আমার একটা ইয়ে কাটলো, যেন উনি কী বোঝাতে চাচ্ছেন, না আমি ভুল বুঝতেছি, আমার মনে করলো যে যে কোনো ডিস্ট্রিক্টে ভালো ছেলে, আবার উনি আমাকে বলে ভালো, আমার মনে একটা ইয়ে দিল আর কি, যেন হয়তো আমাকে কিছু বোঝাচ্ছে কিনা, তবে আমি ভুল হতে পারি, তারপর আমি চিন্তা করলাম হয়তো বা আমি অফার করে দেখতে পারি আগে থেকে। তো ওকে, এই অফার করে দেখার আগে আমি আপনার কাছে আসতেছি, আপনি কি ইন্টেনশনালি ওনাকে বলতে চাচ্ছিলেন যে? না না, ওনাকে এমনি উদ্দেশ্য করে না, তাহলে জাস্ট এমনি পছন্দ করি ছেলে হিসেবে অ্যাজ এ ছেলে, এটা আপনার ওই অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমি উদ্দেশ্য করে বলি নাই যে ওর কাছেই দেবো, কিন্তু আমি বলছি যে ভালো ছেলে পেলে হইলে আপনার যে কোনো ডিস্ট্রিক্টে, আমি অনেকে ডিস্ট্রিক্ট খোঁজে, এই খোঁজে সেই খোঁজে, কিন্তু আমি বলছি যে আমার কাছে যদি পছন্দের ছেলে হয় যে কোনো ডিস্ট্রিক্টে আমি করবো, যদি ভালো আমার মনের মতো ছেলে হয়। ও একটু আমতামতা করে, কেমন কেমন করে, বলবি কি বলবে না, এরকম ইতস্তবোধ করতেছে। তখন আমি বললাম যে ইসে কী ব্যাপার, তুমি এইভাবে করছো কেন, যদি কিছু বলার থাকে বলো, কী বলতে চাচ্ছ? হ্যাঁ না, তা সারা রাত্র গেল আপনার কিছুই বলে নাই, পরের দিন সকালে আমরা যাই হোটেলে উঠলাম। আমি ফার্স্ট লঞ্চ জানিয়ে ছিল তো আমি যেন ঘুমাই নাই, মানে উনি ঘুমাই প্রায় একটা দুটার দিকে উনি ঘুমিয়ে গেছিল, আমি ঘুমাই নাই, বারান্দায় দাঁড়ায় ভাবতেছিলাম কথাগুলো বলবো কিনা, মানে বিয়ের প্রস্তাব বলতে কাকে বিয়ের প্রস্তাব, ওনার তো একটা বড় ছিল, বড় মেয়েকে, ইন্টারমিডিয়েট পড়ার পরে উনি হয়তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করলে একটা বিয়ে শাদী দিয়ে দিবেন, এটা উনি একটা মেসেজ আপনাকে দিয়েছেন আপনার কথা অনুসারে। আর একটা যেটা হলো সেটা হচ্ছে যে আপনি পড়াতেন মেজো মেয়েকে, তখন মেজো মেয়ে ক্লাস সেভেনে পড়ে, কিন্তু ক্লাস টেনে পড়ছে হচ্ছে ওনার বড় মেয়ে, পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওই সময়ে হচ্ছে হলো আপনি বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন, আপনি তখন পড়েন হচ্ছে মাস্টার্সে, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি তখন এমবিএ পড়ছেন, সেকেন্ড সেমিস্টার আপনার চলছে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলি কথা বলবো। তারপরে কি হলো, আপনি একটু আসেন শাহিন সাহেবের কাছে, আমি দিচ্ছি একটু। ও কেমন কেমন করতেছে আপনার বলে না, খুলে বলে না, তারপর আপনার আমরা ইসে লঞ্চ থেকে আপনার সকালবেলা বের হইয়া হোটেলে উঠলাম, হোটেলে ওঠার পরে আমার ওখানে যে কাজ ছিল কাজটা সারলাম, তারপর ওই দিন সারাদিন গেল, রাত গেল, পরের দিন সকালবেলা আমাদের আসার পালা, অফিসে একটু কাজ ছিল, ওই কাজটা সারবো, সারার পরে আমাদের আপনার লঞ্চ ছিল মনে হয় যে 3টায়,
ওই যখন হোটেল থেকে বের হবো তখন ও আমার হাত ধরছে যে ভাই আমি একটা কথা বলবো, আপনি মাইন্ড করবেন না। আমি বলি না না, তোমার তো আমি সব কিছু মাইন্ড করে রাখি, তুমি তো সবই বলো, আর আমি ইসে কোনো কিছু তো তোমার কাছে ই রাখি না, হাইট রাখি না, তুমি আমার কাছে রাখো না। তখন ও আমারে বললো যে ভাই আমি একটা যদি আপনার এই মেয়েটা বড় মেয়েটা ই করি আপনার বিয়ে করতে চাই, আপনি কি রাজি হবেন? তখন আমি একটু ই করলাম, আপনার অনেকক্ষণ চুপ করে থাকলাম। আমি কি আসলে ওরে আপনার খারাপ চোখেও দেখতে পারি না, যেহেতু আপনার যা বলছে খোলামেলা বলছে, ভালো লাগছে বলছে, হ্যাঁ ও সাহসও আছে দেখা গেছে যে মেয়ের বাবার সাথেই ডাইরেক্ট প্রস্তাব দিল আর কি। এইভাবে আমি একটু মনে মনে ই করি। তখন আমি বলছি যে আমার মেয়ে তো ছোটো, আমি এত তাড়াতাড়ি তো বিয়ে দেবো না, হ্যাঁ ও আপনার পড়াশোনা শেষ করো, তুমি পজিশন গড়ো, যদি ভাগ্যে থাকে হয়ে যাবে আর কি। হ্যাঁ এইভাবে আমরা ওই দিন চলে আসলাম। আসার পরে ওই লঞ্চে বসে আপনার আরও আপনার একদম সম্পর্কটা আপনার খুব ই হইলো, আপনার এই ওই কথা বলার পর আমারও যেন কেমন আন্তরিকতা এসে গেল আর উপরে, আর ওরও আপনার ওইভাবে ঠিক। তারপরে আসার পরে ও মনে হয় যে দুই তিন মাস পরে ই করলো, এঙ্গেজমেন্ট করবে এইরকম একটা ই দিল, প্রস্তাব দিল। তখন আমি বলছি না, এই মুহূর্তে আমি বিয়ে শাদী এঙ্গেজমেন্টে যাবই না, আমি বিয়ে শাদী দিলে একবারে দেবো, আমি এঙ্গেজমেন্টে যাবো না। আচ্ছা, তারপর আমার ইসে ওই আপনার আমার আপনার ভাবিকে ধরলো, আমার ওই ভাইরা জ্যাঠাইস এদেরকে সে এক পর্যায়ে ফোন করলো। এ কি সে ফোন করেছে নাকি আপনি? না ও ফোন করছে, আমি আমি আচ্ছা আমরা যেদিন আসছি উনি ওনার ওয়াইফকে বলছে যে ছেলে এরকম ওনার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, তখন উনি বলছে ওনার ওয়াইফ রাজি, হ্যাঁ ছেলেদের থেকে শুনতে ভালো, ওনার মুখের কথা উনি বলছে, এগুলো আমি দেখতে শুনতে ভালো, সমস্যা নেই, মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করুক আর ছেলে যেহেতু এমবিএ, আমার তখন আরও প্রায় এক বছর উপরে লাগবে এমবিএ শেষ করতে, দেড় বছর লাগবে। তখন বলছে তাহলে এর ভিতরে মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করে ফেলবে অথবা কাছাকাছি চলে আসবে, তখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল, এসএসসি পরীক্ষা শেষ তখন। তো তারপর আমিও চিন্তা করলাম যে মানে পড়ানো কিন্তু কন্টিনিউ আছে, যে মেজু মেরে পড়াই, মানে এরপর থেকে ওখান থেকে আসার পর যে পড়াই, তখন সম্পর্ক অন্যরকম হয়ে গেছে। আমি বাসায় গেলে মনে হয় আমি অ্যাকচুয়ালি আমি ফিল করতাম অথবা ওরাও এরকম বোঝাইতো যে মনে হয় আমি অ্যাকচুয়ালি ওনার মেয়ের জামাই হিসেবে বাসায় ঢুকছি, টিচার হিসেবে, এমনভাবে আমার কদর আপ্যায়ন সব কিছুতেই ছিল এরকম। তখন এক পর্যায়ে দুই তিন মাস যখন হয়ে গেছে মানে এত আদর, মানে আমাকে ওনারা বড় ছেলে বলে সম্বোধন করতেছে, ওনার একটা ডাক্তার দেখা যাক অথবা কোনো একটা কাজে যাক, ফ্যামিলি যা কোনো কাজ আমাকে নিয়ে যাবো, তো আমার থাকতে হবে ওনাদের সাথে, মানে ওনার ওয়াইফ হোক উনি হোক ওনার থাকতে হবে, গড়ে কোন জিনিসটা আবার মানে কোন জিনিসটা মানে আমার প্রায়োরিটির উপর সবকিছু ওনার অনেকটা ছেড়ে দিয়েছে, যেন কোন জিনিস কোথায় ভালো লাগবে অথবা কি সব কিছুতেই, মানে তখন আমি একটু জোড়া গেলাম নিজের ফ্যামিলির মতো, মানে আমার মনে করতেছি এটা আরেকটা ফ্যামিলি হয়ে গেছে আমার এরকম। তখন এক পর্যায়ে বললাম আমি আসা যাওয়া করি এরকম, প্রায় সময় পড়াতে আসি, প্রায় 10-11টা পর্যন্ত থাকি অথবা খাওয়া দাওয়া করে যাই, ওনারা যেতে যায় না তো আমিও থাকি। তারপর চিন্তা করলাম যে আমি অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট হয় না কিছু না, বিয়ে শাদীর কথা, আবার নিচে ওনাদের ফ্ল্যাটটা অনেক বড়, সবাই অ্যাকচুয়ালি মানে মনে তো প্রশ্ন জাগতে পারে যে টিচার আসে সন্ধ্যার সময় রাতে 10-11টা যায়, এরকম এক পর্যায়ে আমার মাথায় কাজ করলো এগুলো, যে তাহলে কী পরিচয় আমি অ্যাকচুয়ালি এখানে আসি এতক্ষণ থাকি। আমি চিন্তা করলাম যে তাহলে মেয়ে যেহেতু ইন্টারমিডিয়েট তখন ও ভর্তি হয়ে গেছে না ভর্তি হবে এরকম রেজাল্ট দেয়নি, আমার ফ্যামিলিকে বললাম, আমার ফ্যামিলি না এখন এঙ্গেজমেন্ট না, যখন বিয়ে হয় আমার ফ্যামিলি রাজি ছিল না আর উনিও রাজি ছিল না, কিন্তু এক পর্যায়ে সবাই রাজি হয়েছে। আমি বললাম যে না আসা যাওয়া বিষয়টা কনসেপ্টটা আপনার মাথা থেকে এসেছে, কিন্তু দুই ফ্যামিলির কেউই মনোনীত রাজিও ছিলেন না, আপনার ফ্যামিলির কেউ রাজি ছিলেন না, হ্যাঁ আপনি বলছিলেন। তারপর আমি এঙ্গেজমেন্টের অফার করার পর এক পর্যায়ে মানে উনি রাজি ছিলেন, উনি বলতেছে বিয়ে যখন হবে একসাথে বিয়ে হবে, এঙ্গেজমেন্ট করবো না, উনি এটা বলতেছিল। আচ্ছা, আবার আমার ফ্যামিলি টোটালি রাজি ছিল না এখন এঙ্গেজমেন্ট করবো না, মানে পরে যখন সময়টা দেখা যাবে। এক পর্যায়ে চাপাচাপি করে এঙ্গেজমেন্ট হইলো, এঙ্গেজমেন্ট ওই বছরের 17 এপ্রিল এঙ্গেজমেন্ট হয়। আচ্ছা, তো চাপাচাপি করলেন এবং করার পর এঙ্গেজমেন্টটা হলো, এবং এঙ্গেজমেন্টে আসলে মেয়েও রাজি ছিল না, মেয়ে তার বাবা মা যা বলতো, মেয়ে বলছিল যে আব্বা আম্মু যা বলবে তাই হবে। আচ্ছা, তো ইন দ্য মিন টাইম মেয়ের সঙ্গে আপনার কথা হয়েছিল যে তোমাকে তোমার বিয়ে হতে পারে আমার সঙ্গে বা আমি তোমাকে পছন্দ করেছি? ওর বাবা মা ওরাই মানে ওর আম্মু মনে হয় ওকে বলছে এরকম এরকম, তখন ও বলছে তোমরা যা ভালো মনে করো তাই, মেয়ে বলছে এরকম। আপনার কথা সঙ্গে কথাবার্তা কখন হয়েছে? তারপর কি মানে আপনার সঙ্গে কি এঙ্গেজমেন্টের আগে কোনো কথা বলা হয়েছে? টুকটাক কথাবার্তা হয়তো, অথবা দেখা যাচ্ছে কি ফোনে তখন ফোন দেয় নাই, পরীক্ষার পরে ফোন দিয়েছে, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে ততদিনে ফোন দিয়ে দিয়েছে, এপ্রিলের ভিতরে ফোন দিয়ে দিয়েছে, তখন টুকটাক কথাবার্তা হয়তো যে পরীক্ষা কেমন দিয়েছো, তখন পরীক্ষা শেষ হয় পরীক্ষা কেমন দিয়েছো কীভাবে কী এই কথা হতো। তখন আমি আবার বলতাম যে পরীক্ষা যেহেতু এখন শেষ, তোমার ও কোরআন শরীফ পড়তে পারতো, যে কোরআনটা তুমি পুরোটা একবার খতম দেবা, যেহেতু এক মাসও লাগবে না, পরীক্ষা 2 মাস 2.5 মাস রেজাল্ট, তখন ওর ভিতরে দুইবার না তিনবার কোরআন খতম দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি বলছি যে যেহেতু ফ্রি টাইম আছে এখন ভালো একটা কাজ। আমার এই প্রশ্নটা করাটাই মানে উচিত হয়নি, ইন আ সেন্স যে মেয়েটার তো তখন বয়সই হয়নি, 16 বছর বয়স, ও আসলে কথা বললেই কি না, কথা বললেই কি কথা না বললেই কি, বাট তারপরেও একটা সম্মতির বিষয় থাকে যে কারণে জিজ্ঞেস করা, কারণ লিগেলি তো আসলে 18 বছরের নিচে বিয়ে করার জায়গাটাই নাই। ওকে ঠিক আছে, তো জোরাজুরি করে হোক বা যে কোনোভাবেই হোক এঙ্গেজমেন্টটা হলো আপনি যেটা বলছিলেন। সো এঙ্গেজমেন্ট আপনার ফ্যামিলি থেকে কে কে ছিল ওখানে? আমার ফ্যামিলি থেকে আমার বড় ভাইয়া ছিল, আর আমার ভগ্নিপতি ছিল, আর আমার একটা বাইক নিয়েছিল, বাবা ছিল, বাবাও ছিল এঙ্গেজমেন্টে। ওকে ঠিক আছে, আপনার কাছে আসি আবার শাহিন সাহেব,
রানাকে আপনি এঙ্গেজমেন্ট করা মানে হচ্ছে আমাদের সামাজিকতা জায়গাটা থেকে একরতে জামাই হিসেবে মেনে নিতে চাচ্ছেন, এরকম একটা প্রস্তুতি নিয়েই ফেলা। হ্যাঁ সেটাই, ও চাপাচাপির পরে আমরা আপনার ইশামার ভাইরা যাচ্ছে, রানা কি তখনও টিউশনি করছে? না ও তখন টিউশনি আছে, তখন টিউশনি করছে, তারপরে ছেড়ে দিয়েছে আর কি। আচ্ছা যাক, তারপর দেখার পরে পছন্দ করছে, ওই এক কথাই বলছে যে ছেলের বয়স হোক, মেয়ের বয়স হোক, পজিশন হোক, তারপরে। কিন্তু এঙ্গেজমেন্টটা করছি ওরা জানতো না, জানতো আমার ভাইরা, জ্যাঠাইশ, আমি, আমার ওয়াইফ, আর কেউ জানতো না, ওদের ফ্যামিলি জানতো সবাই। ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানে আরেকটা বিরতি নিতে চাই, দু তিনটা পয়েন্ট কিন্তু খেয়াল রাখার মতো। একটা হচ্ছে যে এঙ্গেজমেন্টের ব্যাপারটা না চাইতেও হয়ে গেছে, সেটা হচ্ছে রানার এক ধরনের চাপাচাপির কারণে। রানার লজিকটা হচ্ছে যে যেহেতু ওনার বাসায় গিয়ে আমি লম্বা সময় স্পেন্ড করছি, সুতরাং আমার জায়গাটা থেকে মানুষজনকে কী বা বলার আছে, তো সেই জায়গাটা থেকে আমি একটু হলেও একটা সেফ সাইডে থাকতে চাচ্ছিলাম, এক, এটা হচ্ছে রানার লজিক। আর ওনারা দিতে চায়নি এত সকলেই, কারণ ওনারা মনে করেছে এঙ্গেজমেন্ট এবং বিয়ে দুটোই একসাথে হওয়া উচিত, সেটাও একটা লজিক্যাল পয়েন্ট। তিন নম্বর, হুইচ ইজ ভেরি ভেরি লজিক্যাল পয়েন্ট, মেয়েটার বয়স ছিল 16-17 বছর, যেটা আলটিমেটলি একটা কোশ্চেন তৈরি করে আমাদের জায়গাটা থেকে যে এই বয়সে বিয়েটা করা উচিত হয়নি বা উচিত হবে কি না। কিন্তু ওনারা বলতে পারেন যে ঠিক আছে, বিয়ে তো হচ্ছে না, এঙ্গেজমেন্ট হয়ে আছে, যখন প্রাপ্তবয়স্ক হতো তখনই হয়তো বা বিয়ে হতো। এই ধরনের অনেকগুলো অ্যাঙ্গেল এখানে দাঁড়িয়ে গেছে, এবং সব সময় আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শোনা পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আপনারা একেবারেই ভুলে যাবেন না, সেটা হচ্ছে এই দুই ব্যক্তির পরিচয়, শাহিন এবং রানা। তারা বয়সের দিক থেকে একটা মোটামুটি একটা গ্যাপে থাকলেও তাদের পরিচয়টা এবং সম্পর্কটা ছিল বন্ধুত্বের মতো, এবং এই বন্ধুত্বের জায়গাটা থেকেই এটা একটা জামাই শ্বশুরের সম্পর্কের দিকে গড়াচ্ছে। পরিপূর্ণরূপে গড়াতে পেরেছে নাকি কমপ্লেক্সিটি অ্যারাইজ করেছে নাকি কোন সিক্রেটসের জন্ম দিয়েছে, সেটা আমরা আরও বিস্তারিত শোনাবো ছোট্ট একটা বিরতির পর। সো প্লিজ স্টে টিউনড। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4-এ। আমি আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি, কথা না বাড়িয়ে আমি আমার যেখানে গেস্ট রয়েছেন তার সঙ্গে আবার তাকিয়ে ফ্লোর দিচ্ছি। শাহিন জি, তারপরে কি হলো, এঙ্গেজমেন্ট হলো? এঙ্গেজমেন্ট হয়ে গেল। আপনি ফ্যামিলি মেম্বারদেরকে জানাননি বিষয়টা, গোপন রেখেছেন কেন? আমার ফ্যামিলি মেম্বারকে জানাই নেই জন্য, যেহেতু আমি 18 বছর হইলে, আপনার 17 বছর হয়েছে, এক বছর পরেই তো আপনার 18 বছর হয়ে যাবে, চিন্তা করলাম যে তখন আমি এই করবো, একবার জানাবো। আচ্ছা, তখন আপনার আমার ওয়াইফ আপনার ওই ও যে মেয়েটা পড়াইতো ওই মেয়েটা রেজাল্ট খারাপ করে। হ্যাঁ, খারাপ করার পরে আমার স্কুল থেকে ফোন দিয়েছে যে আপনার মেয়ে তো রেজাল্ট খারাপ করছে। তখন ওরে আমি একটু ই করলাম, ধমকাইলাম যে তুমি কী পড়াও, আমার মেয়ে তো কখন রেজাল্ট খারাপ করে না। তখন আমার বললো যে যে তোমার আপনার মেয়ে তো ই করে, মেয়ে বাসায় সবাই দেখে, হিন্দি সিরিয়ালগুলি দেখে, সবাই টিভি দেখে। আচ্ছা, ওনাকে দেন, আপনি কী দেখতেন বাসায় যাওয়ার পরে, কী হতো আসলে? আপনি যেহেতু বলছিলেন যে আপনি 7-10 পর্যন্ত 2-3 ঘন্টা টাইম ওখানে স্পেন্ড করতেন, সপ্তাহে কয়দিন যেতেন ওখানে ওই বাসাতে? 7 দিনে মনে হয় 4-5 দিনে যাওয়া, 4-5 দিনে যাওয়া পড়তো। তো 4-5 দিন যাওয়া পড়লে আপনি বেসিক্যালি মেজো মেয়েটাকে পড়াতেন? হ্যাঁ। আচ্ছা, তো কি দেখতেন, এনভায়রনমেন্টটা কি দেখলেন? অ্যাকচুয়ালি কি মানে ও কেন খারাপ করলো আসলে? ওর অ্যাকচুয়ালি কি আমি এইচডব্লিউ যেগুলো দিয়ে আসতাম, সাপোজ আজকে 5টা ম্যাথ করে দিলাম, অথবা ইংলিশ একটা আমি প্যারাগ্রাফ দিয়ে আসলাম, অথবা কম্পোজিশন দিয়ে আসলাম, ও পড়ে নাই হোমওয়ার্ক। আমি বলছি যে এগুলো লেখবা, প্লাস ইংলিশগুলো লেখবা, ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করবা, ও কোনো কিছুই করে না। প্রায় এরকম আমি হাফ ইয়ারলি পরীক্ষা ছিল, তখন পরীক্ষার 1 মাস আগে থেকে ফলো করতেছি, যেহেতু 100 নম্বরের পরীক্ষা, ও কিছুই লেখে না। ওর মতো পরে আবার লিখতে যখন দিই তখন অর্ধেকই প্রায় বললো একটা কম্পোজিশন লিখতে দিল। তখন আমি বলি তুই পরীক্ষা যায় কী করবো, এখন লিখতে পারো না আমার কাছে, পরীক্ষা যায় কী করবো? আমি একটু চিল্লাপাল্লা করতাম। আবার উনি বলতো যে ভালো করে জানো, ভালো রেজাল্ট করে তুমি পড়াচ্ছ, মানে এরকম। তারপর ওই ও প্রায় সময় দেখতাম অফ ডেগুলো, যেগুলো অফ ডেতে আমি দিনের বেলা পড়াইতাম, যে সাপোজ শুক্রবার, শুক্রবারে আমার ক্লাস থাকতো 12টার পরে, আমি সকালে পড়াইতাম। দেখতাম আমি বাসায় 10টার সময় বাসায় আসলেও দেখতাম যে এখন ঘুম থেকে উঠে নাও,
সকাল 10টা, হ্যাঁ 9টা 10টা বেজে নাস্তা, আমি এসে 10টা বসে থাকি, আমার বসা রেখে নাস্তা করতো, টিভি দেখে দেখে নাস্তা প্রায় 11টা বেজে যায়, তখন আমার কাছে অর্ডার লাগতো যেন এটা কোন ধরনের সিস্টেম। আমার পড়ালেখা করে আসছি না যে 11টা বেজে যায় একটা মেয়ে পড়া পড়তে বসতে পারে না, তো সামনে আর এক সপ্তাহ পরে পরীক্ষা, তো পরীক্ষা চলতেছে হাফিয়ালি, তখন তখন এই পরীক্ষা এভাবে যায়। আমি কিছু বলিনি ওনাকে যে পরে, এক পর্যায়ে আমি বলতে বাধ্য হয়েছি যে পড়াশোনা করে না, যখন পরীক্ষার কথা আমার বলছে তখন বলছে তোমার বাসা তো মেয়ে তো পড়ালেখা করে না, ওনার বললাম পড়ালেখা আমি পড়া দিয়ে আসি, এতদিন কিন্তু আমি ওনার কাছে বিচার দিয়ে নেই, বলিনি কিছু যে পড়া পড়তেছে না, যখন রেজাল্ট খারাপ করছে তখন বলতে আমি বাধ্য হয়েছি, কারণ তখন আমার তো একটু কিছু বলতে হবে যে খারাপ করছে কি জন্য, যখন আমার কৈফত চাচ্ছে তখন আমি বলছি ও তো পড়াশোনা করে না, আমি যে পড়াতে যাই অর্ধগুলোতে 11টা 10টা বেজে যাবো, উঠতেই পারে না ঘুম থেকে, আমি যাই বসে থাকি আরো। আচ্ছা, এরকমভাবে একটা কমপ্লেন চলে আসে। তখন আবার আমার শাশুড়ি যে উনি উনি এক পর্যায়ে মাইন্ড করছে, মানে উনি বলুক, আমার মনে হয় উনি বলে ব্যাটা আমাকে বলে তোমার বাসায় টিভি দেখে, হ্যাঁ তখন ও এসে, আমি বললাম যে এসে ঠিক আছে টিভি যখন দেখে তুমি পড়াইয়া রিমোটটা একটু আলাদা কোথাও লুকই আসবা। টিভিতে কি সমস্যা, টিভি দেখলে সমস্যা কি? টিভি দেখে আপনার দেখা গেছে ওই ইসে আপনার হিন্দি সিরিয়ালগুলিতে কিন্তু আপনার আসলে আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে মানুষের আপনার অনেক সর্বনাশ করে, যেটা আপনার হিন্দি সিরিয়ালে অনেক কিছু আপনার ওরা দেখার পরে একটার পর একটা একটার পর একটা লাগিয়ে থাকে আফিমের মতো, মানে ধরেই রাখে। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। এখন ও আপনার ওই টিভিগুলো দেখে, তখন আমি বললাম তুমি রিমোটটা একটু আলাদা লুকিয়ে রেখে আসো। হ্যাঁ ও ঠিকই আপনার ওই পড়াইয়া রিমোটটা আপনার আলাদা একটু অন্য কোথাও রেখে আসছে, ওরা খুঁজে না পায়। আচ্ছা, তখন এইটি আবার আমার আম্মা থাকে আমার সাথে, আমার আম্মা দেখছে, এবার আম্মা বলে ওরে যখন রিমোটটা লুকিয়ে রেখে আসো তখন বলে যে তুমি ই করলা কেন, রিমোটটা লুকিয়ে রাখলা কেন, এই সে তোমার এত বড় সাহস, তাই এই সে এই ওরে আমি একটু এসে মায়ের একটু হট্টক করো ওর সাথে। আচ্ছা আপনার মা? হ্যাঁ, ও করার পর ও আবার ওখান দিয়ে রিমোটটা রেখে ওই সোফার উপরে রেখে ও চলে আসে, এসে আমারে বলে। এখন আমার ওয়াইফের আমার বিচার দিয়েছে কেন, আমার কাছে ও বিচার দিল কেন, এ ছেলে ভালো না। হ্যাঁ এ ছেলে ভালো না, এর ভিতরে আপনার ওয়াইফ বলেছে যে আপনাকে আমরা ছেলেকে ধমকধমকি করছি সেটা ঠিক আছে কিন্তু আপনাকে বলাটা ঠিক হয়নি। আমার ওয়াইফ বলতেছে এটা, হ্যাঁ আমার ওয়াইফ বলতেছে যে ওই সে আপনার ও আপনার বিচার কেন দিল, এ ভবিষ্যতে কী করবে, হ্যাঁ ভবিষ্যতে তো আরও দেখা যায় কী লিখবে জি করবে, এই সে এই তার মাথার ভিতরে একটা ই ঢুকলো। মানে প্রবলেমটা হয়েছে আসলে হিন্দি সিরিয়ালকে নিয়ে, আমি যেটা বুঝতে পারছি ওই যে টিভি দেখা রেজাল্ট খারাপ হয়েছে, হিন্দি সিরিয়াল টিভিই দেখে, ও কইছে টিভি দেখে, হ্যাঁ আর আমিও দেখি যে প্রায় টিভি দেখে, এটাও আমিও দেখতাম প্রায় যাইয়া যে টিভি দেখে। টিভিতে কী দেখতো, হিন্দি সিরিয়ালই দেখতো? হিন্দি সিরিয়াল দেখে, বাংলা দেখে, নাটক দেখে, ক্লাস 7 8 এ পড়ো পাচ্ছে হিন্দি সিরিয়াল বুঝতো? শুধু ও না, ওই আমার ওয়াইফও দেখে, আম্মাও দেখে। আচ্ছা, হ্যাঁ এইভাবেই আর কি বসে সবাই দেখছি, আমি দেখা গেছে 10টা 11টা ঢুকলো তখন দেখতাম যে দুই সেদিন থাকেই টিভি রুমে, হ্যাঁ টিভি দেখতেছে, আবার আমি যে ধরি সে রাগ করলে বা ধমকাইলে ওরা চলে যেত, হ্যাঁ যে পড়তে বসে এই করে। তারপর আপনার এটা হওয়ার পরে মেয়ে কোথায় পড়তো, কোন স্কুলে পড়তো? ওই সে ক্যান্টনমেন্টে একটা। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর আপনার এই দেখার পরে আপনার এই কথা বলার কমপ্লেন হলো, কমপ্লেনের পরে আপনার ওয়াইফ যেটা বলতো আমি, হ্যাঁ আমি আমার ইসে তখন আমি আপনার যখন এই কথা বললো তখন আমি আবার বাসায় গেলাম, যাওয়ার পরে মায়ের একটু ই করলাম, ধমকাইলাম বা এই একটু খারাপ কথাই বললাম যে তুমি ওরে আমি ওরে বলছি তুমি ওরে বলতে গেলা কেন, এইভাবেই বলছি আর কি। আচ্ছা, এই আমার ওয়াইফ আপনার সে আপনার রান্নাঘর থেকে না যেন ওই রুম থেকে আসেই কয় যে হাঁকায় এই কি যেন, আপনি বলেন আপনার মতো করে বলেন, বলছে এই কথা যে কমপ্লেন করছে, আবার মায়ের কাছে জিজ্ঞেস করতে আসছো তোর সাহস তো কম না, আমার কয় তুই এই বিষয়ে বেদ পরে যাতা বলছে আর কি। তখন আমি এক পর্যায়ে তার একটা ই দেয় থাপড় দেয়, থাপড় দেওয়ার পরে সে আমারে জুতো দিয়ে একটা ই দেয়, দাদু বলতেছে যে তোমার কত বড় সাহস তুমি রিমোটটা কেন রেখে যাচ্ছ, আমি বলি আমাকে বলছে দাদু কি হিন্দি সিরিয়াল দেখতো, সবাই এমনি বসে থাকতো আর কি, উনি বুঝেন না বুঝে জানি না, মানে সবাই বসতো উনি বসে থাকতো, মানে এরকম ছিল বন্ধের দিন। হিন্দি সিরিয়াল ক্লাইম্যাক্স হচ্ছে আজকের সিক্রেটস, দেখেন এই ক্লাইম্যাক্স কতদূর পর্যন্ত যায়, 12টা পর্যন্ত একটা পর্যন্ত বন্ধের দিন এভাবে চলে যেত, ঘুম থেকে লেট ওটা টিভি দেখা, টিভি দেখা, আবার যে স্কুল থাকতো যেদিন এদিন সন্ধ্যার পরে পড়তো, পড়তে বসে আবার টিভি দেখতে বসতো 8টা 8:30 বাজে বসে যেত, 11টা 10:30 বন্ধ পর্যন্ত। আমি মনে করতাম, আমি মনে করতাম যেটা আমি এভাবে পড়াশোনা করি না, আমার স্টুডেন্ট লাইফ যেভাবে আমি ইয়ে করছি, যে আমি সন্ধ্যায় পড়তে বসবো, নামাজ পরে পড়তে বসতো, তারপর 11টা পরে পড়বো, তারপর 11টার পরে পড়বো, হয়তো 11:30 12টা
পর্যন্ত। ক্লাস সেভেনের একটা মেয়ে আপনি দশটা পর্যন্ত বললেন না, সাড়ে দশটা দশটা পর্যন্ত বললেন, তারপর আপনি এক ঘন্টা দেড় ঘন্টা টিভি দেখুক থাক সময়, একটা ডিসিপ্লিন থাকতে হবে। আমার কাছে ডর লাগতো যে ডিসিপ্লিন নিয়ে কেন এরকম। আমার অ্যাকচুয়ালি আমি যে এখানে জগরাবাজ ইয়ে করবো এরকম আমার কোনো ইচ্ছা ছিল না, জানা যেহেতু আমাকে বড় ছেলে সেবা দিয়েছে, আমার মনে করতাম ছোটো বোন আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বর দিক থেকে আমি মানে এভাবে ওদেরকে প্রপারভাবে আমি ইয়ে করতে গাইড দিতে চাচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি একটা মিস গাইড হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মানে আপনার মিস গাইড ঠিক না, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা সিস্টেম ছিল এখানে, এক্স্যাক্টলি একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমে আপনি চেঞ্জ আনতে চাচ্ছিলেন, সেই চেঞ্জটা খুব তাড়াতাড়ি তারা অ্যাডপ্ট করতে পারেনি এবং সেখানেই কমপ্লেক্সিটি অ্যারাইজ করেছে। ওকে, তারপরে রিমোট নিয়ে কি হচ্ছিল উনি যেটা বলেন সিচুয়েশনটা? তারপর ওর ওই ওর বড় বোনও ছিল, ওর বড় বোন সব দেখছে, তারপর আমি বাসা থেকে বের হয়ে বলতেছি দেখছো দাদু কি করলো, বলতেছে দেখছি এখন কিছু বলার নেই আমার, মানে ওর নিউট্রাল ছিল, কারোর কিছু বলে নাই, মানে যার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে বলে অ্যাকচুয়ালি দাদু অন্যায় করছে কিন্তু বলার নাই কিছু। তখন ওনাকে আমি আবার ফোন দিয়ে বলছি এরকম এরকম হয়েছে বাসায়, অ্যাকচুয়ালি আমার এরকম করা কোনো উচিত উচিত হয় না, তবে আমার করা ঠিক হয় না, তুমি বললা কেন? আমি ওনাকে বলতেছি যে এগুলো নেক্সট টাইমে কোনো দিন আমার উপদেশ দিবা না, এগুলো আমি করতে যাবো কেন, আমার এগুলো করা ঠিক না, আমার এইসব মানায় না আমাকে এখানে। তারপর উনি কিছুক্ষণ পরে বাসায় আসলো, আসার পর দাদুর সাথে উনি উল্টাপাল্টা বললো তুমি এমন করতে গেলে কেন, হ্যাঁ তার এমন করতে গেলে কেন, এমন করতে গেলে কেন, আমি তো ওরে বলে দিছি না, ও ও কোনো সাহস ছিল ছিল, আমি আমি ছিলাম সাথে। তারপর এক পর্যায়ে যে ওনার ওয়াইফ উঠে আসলো বিছানা থেকে, আইসা দুজনে বললোই তো যে মারামারি পর্ব, মানে এভাবে পাশের রুমে না আপনার চোখের সামনে ঘটনাগুলো করছে, আমি এক রুমে ছিলাম ওনারা এক রুমে ছিল, তারপর মারামারি করতে করতে এক পর্যায়ে আমার রুমে, উনি আমার রুমে আসে আর উনি জুতাতে পিড়ায় পিড়ে ওনার, আমার আমি যে রুমে ছিলাম ওই মানে আমার শাশুড়ি যে ওনারা একটা করে জুতার জুতা জুতা দিয়ে আগে যা, আর ওনারা ওনার মেয়ে দাদু ফিরিয়ে আমার রুমে নেয়, আমি ফিরাইতেছি যে না দরকার নেই এগুলো। তারপর ভদ্রমহিলা কি করে জুতা নিয়ে পিটাইতে যায় আর বারান্দার দিকে যায়, আমি যে রুমে ছিলাম ওই রুমেতে, এক পর্যায়ে এরকম ওনাদের দুজনের ভিতরে কতক্ষণ তর্কাতর্কি মারামারি হলো, কারণ আমি ফিরাইতে পারি না। উনি আবার কমপ্লেন করে দেন এই ছেলেটা আমরা মারামারি করি বসে থাকি কিভাবে, তখন কি আমি কি বারান্দার দিয়ে লাভ দিয়ে পড়বো উপর থেকে সাততলা থেকে, উনি বলে এই ছেলে বসে দেখে কিভাবে অথবা ফিরাই কিভাবে, ও চলে যেতে পারে না। তখন এই মুহূর্তে আমি কী করবো, আমি তো ওনাদের ফিরানো উচিত ছিল আমার, উনি আবার নাকি পরবর্তীতে আমার আপুর কাছে বিভিন্ন ধরনের কমপ্লেন করছে আমরা মারামারি করি ও বসে বসে ফেরাই অথবা দেখে, তখন কি আমি বের হওয়া যাওয়া উচিত ছিল দরজা বন্ধ করে, আমি জানি না আমার আমার মনে হয়েছিল উচিত ছিল, আমি তখন ফিরাইতেছিলাম না দরকার নেই এগুলো। মানে আপনি কি করছিলেন তখন? আমি দুজনে মারামারি করছি ফিরাইতেছিলাম, আমি বন্ধ করছিলাম যেটা তোমরা মারামারি করো, হ্যাঁ মারামারি বন্ধ করো, ওনারে আমি এদিকে নিচ্ছি ওনারে ওইদিকে নিচ্ছি এরকম করতেছি। উনি আবার পরবর্তী দুই তিন সপ্তাহ পরে শুনতে পারলাম উনি কমপ্লেন করতেছে, তখন আমি বসেছিলাম কেন, তবে ফিরাইতেছিলাম কেন, আমি আমার তো এখানে থাকা ঠিক হয়নি, সেটা অন্যদিকে গেছে। তো তাহলে কি হলো শেষ পর্যন্ত, এটা কি হলো মারামারিটা কি হলো, আপনি বেরোলেন কিভাবে ওখানে? তারপর এভাবে করে তারপর উনি মারামারির পর্যায়ে উনি বাসা থেকে বের হয়ে গেল, আমার শাশুড়ি বাসা থেকে বের হয়ে গেল, আমি থাকবো না এখানে, এক পর্যায়ে এরকম ওনার বোনের বাসা কোথায় চলে গেল। চলে যাওয়ার পর এই যে এই ঘটনা কি এরকম এক্সট্রিম, যেটা আমি বুঝতে পাচ্ছি যেটা খুব ভয়ানক রকমের একটা ঘটনা, হাত হাতে মারামারি হচ্ছে তার নতুন জামাইয়ের সামনে, এটা কি ফার্স্ট ছিল না? ওটা আরেকদিন এরকম আমরা বাজার করে গেছি প্রায় সময়, এক্স্যাক্টলি আমার কোশ্চেনটা সেটাই ছিল যে সেটা হচ্ছে যে হ্যাঁ বলেন দেন ওকে দেন যে এরকম একটা সাথে এই ঘটনা আমি কিন্তু আপনার আগে বলে গেছি যে তিন মাসে থেকে কিন্তু ওনার সাথে মতানৈক্য বা হাত হাতে মারামারি থেকে বিয়ের থেকে, হ্যাঁ 17 বছরই ওনার সাথে আপনার এইভাবে এই যে মারামারি হাতাহাতি কথা কাটাকাটি বা আপনার বাচ্চাদের সামনে আপনারা এই হ্যাঁ বাচ্চা হ্যাঁ বাচ্চার অনেক সময় থাকতো থাকতো না, হ্যাঁ বাচ্চার অনেক সময় থাকতো আবার থাকতো না, কিন্তু 17টা বছরই আপনার এইভাবে মারামারি কাটাকাটির উপরে গেছে। আজকের সিক্রেটসটা খুব গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা। কিছুদিন আগে আমরা কিছুদিন আগে না বলবো গত এপিসোডে আমরা একটা সিক্রেটস দেখিয়েছিলাম যেখানে একটা 16 বছরের বাচ্চা এসছে এবং এসে তার হাত হাত দুটোর ছবি দেওয়া আছে আমার ফেসবুক পেজে, ওই হাতের ছবি আপনারা দেখলে বুঝতে পারবেন যে হাতের কোনো জায়গা বাকি নেই পোজ দিতে, এবং সেটার পেছনের অন্যতম কারণ হচ্ছে বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না এবং সে একটা অসুস্থ পরিবেশে বড় হয়েছে এবং নিজেও সে একটা অসুস্থ সম্পর্কের মধ্যে চলে গেছে। এই রকম একটা জায়গাতে আমরা একটা একটা মানুষ একটা শিশুর বড় হয়ে ওঠা ভয়ানক রকমভাবে মানসিকভাবে বাধাপ্রাপ্ত হতে পারে, এরকম একটা জায়গাতে আমরা সিক্রেটসটা নিয়ে প্রচার করেছিলাম এবং সেই সিক্রেটসটা গত সপ্তাহেই প্রচারিত হয়েছে। আজকে এখানে পেয়েছি একজন বাবাকে, আলটিমেটলি আমি তাকে একটা প্রশ্ন করতেই চাইব। আচ্ছা, আপনারা বিয়ের পরে আনহ্যাপি ছিলেন, সেই সম্পর্কটা 17 বছর পর্যন্ত গেছে কিভাবে? আমাকে শুধু একটা কথা বলেন, আপনি 17 বছর পর্যন্ত কেন আমি আমার ফ্যামিলির কাছে এই যে শুধু আমার মা জানতো, আমার মা আমার সাথে থাকতো তো মা জানতো মা দেখতো, হ্যাঁ আর আমি আমার ফ্যামিলির কাছে কখনোই শেয়ার করতাম না আর ওর ফ্যামিলির কাছেও বলিনি, আমি বলিনি এই কারণে যেহেতু আমার ফ্যামিলির কাছে বললে টুডে অ্যান্ড টুমোরো আমাকে খোঁটা দেবে আমার ভাবি ভাইরা বা যারা আছে বা আমার বাচ্চাগুলো ছোটো হবে, আমি শুধু এই দিকে চিন্তা করে আমি আপনার আমার ফ্যামিলির কাছে কখনোই বলিনি যে আমাদের মধ্যে এই রকমের আপনার হাতাহাতি মারামারি বা এই রকমের আপনার একটা মতানৈক্য বা এই রকমের জ্বালা যন্ত্রণার ভিতরে আমরা বসবাস করতেছি, এটা শুধুমাত্র ওই দিকে চিন্তা করে বলিনি যেহেতু আমার বাচ্চাগুলো পরবর্তীতে আমার খোঁটা দেবে বা আমাকে খোঁটা দেবে, কিন্তু উনি কী করছে উনি সেটা রক্ষা করতে পারে নাই।
রক্ষা করে নেই। যখন আপনার আমের আরও গায়ে লাগছে, যখন আপনার এই 17 বছর এইভাবে কাটাইছে, এখন নতুন জামাই হতে যাচ্ছে বা হবে, হ্যাঁ, তার সামনেও সে এই জিনিসটা করতে দ্বিধাবোধ করে নেই। সেটা তো আপনার ক্ষেত্রেও সত্য। আমি মাফ করবেন, আমি আমি যদি বলি 17 বছর ধরে আপনি তার গায়ে হাত তুলেছেন, সেও আপনার গায়ে হাত তুলেছে, বিষয়টা এরকম তো। এবং সেই মানুষটা একটা বাড়িতে নতুন জামাই আসছে বা জামাই আসার পরেই যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে বা আপনিও চেঞ্জ হয়ে যাবেন, বিষয়টা তো এরকম না। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনার ওয়াইফকে তো আপনি সবচেয়ে ভালো চেনেন, তাই না? আপনার ওয়াইফকে তো সে আপনার নতুন জামাই সেও চেনার কথা না। তাহলে আপনি আমাকে এই জিনিসটা একটু বলেন যে এই যে কমপ্লেইনটা বা ফোনে উনি আপনার প্রতি যে জিনিসটা জানিয়েছে, এটা হয়তো মনের কষ্ট থেকে জানিয়েছে যে তুমি আমাকে বলেছিলে রিমোটটা লুকানোর জন্য, লুকানোর পরে রেজাল্ট দাঁড়াইছে এটা। আপনি তো বুঝতে পারতেন যে এই জিনিসটা নিয়ে আপনি যদি বাসায় গিয়ে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন বা আপনার বাচ্চাকে যদি এই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করেন, আপনার মাকে যদি ধমকাধমকি করেন, তাহলে এটা একটা ভয়ানকর আকার ধারণ করতে পারে আপনার ওয়াইফ। এটা কি আপনার অনুমান করাটা উচিত ছিল না? হ্যাঁ, এটা আমার উচিত ছিল, কিন্তু আমি আপনার আবার এটাও আমি তখনই এটা ভাবছি, আবার চিন্তা করি যে যদি না জিজ্ঞেস করি নেক্সটে আপনার এর আরও সে আরও বড় কিছু করতে পারে না। সেটা আপনি করতেই পারেন, সেটা আপনি করতেই পারেন, কিন্তু সেটা আপনি কেন রানার সামনে করলেন? রানা এখান থেকে বাসা থেকে চলে যাওয়ার পরে তো আপনি জিজ্ঞাসাটা করতে পারতেন। এটা আপনার একটা ভুল, এটা আপনাকে আজকে স্বীকার করতে হবে। দেখেন, এই ছোট ছোট ভুলগুলো কত ভয়ানক রকমভাবে একটা মানুষের জীবনকে দুর্যোগের মুখে ঠেলে দিতে পারে। সিক্রেটসের শুরু হয়েছে মাত্র। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, ঠিক রাত 12টায় ফিরে আসছি। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। আর আজকের এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। প্লিজ স্টে টিউনড। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4-এ। এই অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হচ্ছে আমাদের ইউটিউবে, ওখানে প্রিমিয়ার হচ্ছে, আপনি চাইলে ওখানেও দেখতে পারেন। আর ইউটিউবে শোনার একটা সুবিধা হচ্ছে, একেবারে নির্ঝঞ্ঝাট এক টানা চলতে থাকে ওখানে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। আপনার কিচ্ছু করতে হবে না, শুধু সার্চ করবেন ঢাকা এফএম 90.4, চ্যানেলটি চলে আসবে, এবং অবশ্যই দেখবেন যে ওখানে লাল বাটনে লেখা আছে সাবস্ক্রাইব। অনেকেই বলেন যে ভাই এইভাবে বললে বিরক্ত হই, কিন্তু ভাই আমাদের সব শ্রেণী শ্রোতার কথা চিন্তা করে ধরনের বলতে হয়। সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করেন এবং ডান পাশে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই অন করে নেবেন। ওকে, হ্যাঁ, যেখানটায় আমি ছিলাম যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো এবং আপনার স্ত্রী একসময় বললো যে না, আমি বাসা থেকে বের হয়ে যাবো। হাতাহাতি হচ্ছিল, মারামারি হচ্ছিল, তারপরে কি ঘটলো একটু বলুন। উনি গেল, বের হয়ে গেল, যাওয়ার পরে কিছুদিন পরে ওনার এক মামা আবার দিয়ে গেল। বের হয়ে কোথায় গেল? ভাইয়ের বাসায় গেছে, ঢাকাতেই ওনার ভাইয়ের বাসায়। আচ্ছা, ওখানে যাওয়ার পরে বের হওয়াটা কি প্রথম নাকি আগে ওরকম বের হয়ে যেত? না, আর বের এরকম বের হয়ে যায় না, থাকছে, এই যে ঝগড়া ফাঁসা হয়েছে, থাকছে, যায় নাই, কখনোই হয় নাই। সে যাওয়ার পরে ওর মামা আবার ফিরে নিয়ে আসলো যে এরকম দ্বিতীয়বার হবে না, তুমি এটা মাফ করে দাও, এই সেই সে ক্ষমা চাইলো আর কি। হ্যাঁ, ওর মামাও বললো যে আমি সরি ওর পক্ষ থেকে, আবার ওয়াইফও বললো, যাই হোক গেল। এখন আপনার সে কিছুদিন পরে ওর কাছে ই করবে না, ওরে আপনার পড়াবে না, তো আপনার আমি আগেই বলছি যে এঙ্গেজমেন্টের পরে সে পড়াবে না, সে চলে যাবে, হয়তো কিছুদিন বাকি আছে, এই 15-20 দিন বা 8-10 দিন পড়ানোর পরে তারপর সে চলে যাবে আর কি। হ্যাঁ, এখন তার কাছে মেয়ে বিয়ে দেবে না। দাঁড়ান এক মিনিট, 8-10 দিন বাকি ছিল কিসের? ওই যে পড়ানো মাঝখানে ছিল আর কি, এই ঘটনা তো মাঝখানে মাইক্রোফোনটা প্লিজ। হ্যাঁ, কি হয়েছে? তো মাঝখানে ছিল, মাসের হয়তো 17-18 তারিখ এরকম ছিল, তারপর উনি বলছে মাসটা শেষ হোক, তারপর তুমি নতুন একটা মাস থেকে অন্য টিচার দিও। হ্যাঁ, এরকম। এই অন্য টিচার দেওয়াটা কি আসলে ঘটনাকে কেন্দ্র করেই? যে না, ঘটনাকে কেন্দ্র করে। আচ্ছা আচ্ছা, তো এঙ্গেজমেন্ট একটা ফ্যাক্ট ছিল যে না, এঙ্গেজমেন্ট হয়েছে, এখন জামাই হিসেবে এটা পরানো, এটা খারাপ লাগে চোখে দেখতে, এরকম বিষয় ছিল। আচ্ছা,
হ্যাঁ, তো ঠিক আছে, পড়াবে না তো? আপনি যেটা বলছিলেন দশ বারো দিন বাকি আছে, দশ বারো দিন পড়াক। হ্যাঁ, পড়াইয়ে তারপর নতুন টিচার হওয়ার পরে ও চলে যাবে আর কি। তারপর আপনার চলে আসলো, আসার পরে সে আপনার ই করলে, ওরে ওর কাছে মেয়ে বিয়ে দেবে না। কেন দিবে না? এই ঘটনা, এই ঘটনার জন্য ছেলে এখনই কান কথা বলে, ই করে। হ্যাঁ, এটা কি আপনাকে স্পষ্ট করে বলেছিল নাকি আপনি গেস করছিলেন? স্পষ্ট আমার কাছে বলছে, সবার কাছে বলছে। এখন আমের ওই হে মোট কথা, ওর যে লোকজন এদেরকে নিয়ে সে দলবাড়ি করতেছে। হ্যাঁ, কিভাবে ওরে আমের বিতাড়িত করা যায়, ওদের কিভাবে? কার লোকজন? আপনার ওয়াইফের লোকজন? হ্যাঁ, কারা কারা আপনার ওয়াইফের লোকজন? ওই আমার, বিশেষ করে আমার জ্যাঠাই ভাইরা আর ওই ভাইরার দুইটা মেয়ে আছে, এরাই মেইন আর কি, এরাই মেইন আপনার সর্বনাশের মূল কারণ হয়েছে এরা। এরা কি সবাই ঢাকাতেই থাকতো? ঢাকাতে। কি করতো? ওরাই বুদ্ধি দিত যে যেভাবে হোক করে ই করো। হ্যাঁ, আর ওখানেও একটু কাহিনী আছে, আবার ওই ভাইরার মেয়ে নিয়ে একটা কাহিনী আছে। এই আপনার সেই ছেলেটাও আপনার ঠিক ওই ঘরে আপনার যখন আসছিল তখন আপনার ঠিক বাবা মায়ের মতোই ই করতো, শ্রদ্ধা করতো বা একটা ফ্যামিলির মতোই মনে করার পরে শেষ পর্যন্ত মেয়েটার, ওই মেয়েটারও বিয়ে হয়, আমার ওই ভাইরার বড় মেয়েটা বিয়ে হওয়ার পরে ওখানে একটা বাচ্চা হওয়ার পরে তার সাথে সেপারেশন হয় আর কি। হ্যাঁ, তারও এই রকমের ই করছে, তারে বলছে যে আমার ওই, ও এরকম ছিল, ও কিন্তু তোমার এই ভাইয়ের কাছে বা দুলোবার কাছে এরা ওরা বলতো, তোমার ভাইয়ে আমার কাছে জিজ্ঞেস, আমার জ্যাঠাইশ বলতো, ওনাকে দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে যে এরকম উদাহরণ দিতে পারবে। এই আমের মাথায় ঢুকছে যে ওরে আমের ই করা যাবে না, ওর কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আমি কি, প্রশ্নই আসে না এই সামান্য কি জগড়া ফেসা, জগড়া ফেসার জন্য আমি মেয়ের এই কলঙ্ক করবো, আর ভালো একটা ছেলে আমি কেন ই করবো, আমি এর কাছে মেয়ে বিয়ে দেবো যেভাবে হোক, আমি মেয়ে বিয়ে দেবো, আর হে বলছে মেয়ে বিয়ে দেবো না। এই করতে 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 আসলে ঘটনা শুরু হলো এখন, মানে দুইজন দুই মেরুতে চলে গেছে, একটা হচ্ছে আমি বিয়ে দিবো, আরেকটা হচ্ছে আমি বিয়ে দেবো না। আচ্ছা, হ্যাঁ, সে আপনার এক পর্যায়ে আরেকদিন ওই সে মনে হয় যে তাবিজ কবজ ফকির পাকড়া এগুলো আমি সে শুরু করলো। তাবিজ কবজ ফকির পাকড়া কেন? তাবিজ কবজ দিয়ে ওরে ফিরে আয়, আমাকে ওর দিক থেকে ই করে ফেরানোর চেষ্টা করে, যাতে আমি ওরে ভালো না বাসি বা ওর সাথে কথা না বলি বা ওরে আপনার এনগেজমেন্ট যেহেতু ফ্যামিলিগতভাবে হয়েছিল, তাহলে ওনার ওয়াইফ যেটা বলছেন যে ওনার কথা অনুযায়ী যে না বিয়ে দিব না, তার মানে কি ফ্যামিলিগতভাবে না করে দিয়েছে? না না, না করে দেয়নি। আপনার আপনাদের মধ্যেই কথোপকথন হচ্ছে? আমাদের মধ্যে, হ্যাঁ আমাদের মধ্যে হইতেছে। এক পর্যায়ে সে আমার লোকজনের কাছে এই কথাগুলি বলল, কিন্তু আমার কথার প্রায়োরিটি না দিয়ে আমার লোকজনও, আমার মাইক্রোফোনটা কাছে নিন প্লিজ, হ্যাঁ আমার লোকজনও আপনার আমার ওয়াইফের কথার প্রায়োরিটি দিয়েছে, এমনকি আমাদের নামে আপনার খারাপ সম্পর্ক, নেকেট কথা, আপনাদের দুজনকে নিয়ে খারাপ সম্পর্ক, হ্যাঁ খারাপ সম্পর্ক, নেকেট কথারও সে অপবাদ দিয়ে এভাবেই করছে। তারপর আপনার একদিন সে আপনার ওই যে ই করছে, হুজুরের কাছে গেছে। হ্যাঁ, হুজুরের কাছে গেছে তাবিজ আনতে। তাবিজ আনিয়ে ওরে ফিরিয়াবে, ওজা তো আমাদের দিক থেকে আপনি বুঝলেন কিভাবে তাবিজের কথা? বিশ্বাস করি না তো আমি এগুলো, না না, কিন্তু আপনি জানলেন কিভাবে তাবিজের কথা? দেখা হয়েছে ওর সাথে। কার সাথে দেখা হয়েছে? ওর সাইনকে দেন প্লিজ, ইয়াকে দেন, রানাকে দেন, ঘটনাটা আপনি বলেন, যেহেতু আপনি আপনি জানেন বিষয়টা কি হয়েছে। দিন লোকেশনটা বলতে চাচ্ছি না, আমি আমার অফিস থেকে বের হয়েছি, বের হওয়ার পর না অফিসে ঢুকতেছি আমি বিকেল টাইমে, তখন দেখি আমি যে কোনো এক রেলগেটে ওনাকে দেখি, আমি দেখি তো হয়ে গেছে সন্ধ্যাবেলা, উনি কী করে, তখন শীতকাল সন্ধ্যা, ভোর সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা উনি কী করে, তখন আমি দেখি তো হয়ে গেছে সন্ধ্যাবেলা কী করে। তারপর ওনার সাথে তখন কথা হয় না, এই যে জগরাজাটি এসে আমি কথা বলি, উনি কথা বলি না, তখন বাসাতে আমি যাই না, গেলেও মানে ওনার সাথে কথা হয় না, হয়তো বা মাসে একদিন সপ্তাহে একদিন যাই, তারপর রাস্তায় দেখা হয়েছে এরকম বলি নাই। তখন আমি বলছি যে ওনাকে বলছি যে ওনাকে দেখি এরকম সন্ধ্যার সময় এরকম দেখলাম ওনাকে, তারপর উনি আবার মনে হয় বাসায় আসছে, আমি এটা বলার পর সন্ধ্যার পরে আইসা দেখে মনে চলে আসছে উনি বলো কেবল। তারপর আপনার ও আমার বলছে যে ওনার আমি অমুক জায়গায় দেখছি, অমুক রেলগাড়ি দেখছি ভর সন্ধ্যাবেলা, তখন আমি বাসায় চলে আসলাম। আসার কারণটা কি, এবার জিজ্ঞেস করলাম যে ও অমুক জায়গায় গেছে কেন, মায়ের জিজ্ঞেস করলাম যে ও কেন গেছে, ওই অস্বীকার যায় অস্বীকার যায়, এইবার আপনার মার দিলাম, আবার গায়ে হাত তুলেছেন। হ্যাঁ, ভালো রকম মার দেওয়ার পরে আপনার ওর ভাইকে ফোন করছে, ওর ভাইরে আমার বাসায় তিন চারজন পুলিশ নিয়ে আসলো। হ্যাঁ, পুলিশ আনার পরে এইবে পুলিশে বললো যে আপনার এমের থানায় ওসি সাহেব যেতে বলছে, কেন হয়েছে যে যেতে বলছে, আপনার এমের হাতাহাতি করছেন, ই করছেন, উনি কমপ্লেন করছে থানাতে। আমি কই আমার এরা ব্যক্তিগত ব্যাপার, প্রাইভেট ব্যাপার, আমার পারিবারিক ব্যাপার, উনি অপরাধ করছে, হা ই করছে, হ্যাঁ হাত দিছি তা থেকে। এই করার পর হেবে কইছে যে এটা আজকের মতো ই করলাম আমরা, আপনার উনি আমার পাঠাইছে আসলাম ইনভেস্টিগেশনের জন্য, আপনি নেক্সট ইয়ার এই ধরনের কাজ করলে কিন্তু আমরা এটা ই করবো। পুলিশ বলেছে এটা? হ্যাঁ, তখন ওনাদের কাছে ডিটেলস বললাম, তখন বললো এটা সামান্য ব্যাপার, হ্যাঁ কেন আপনার একা স্বামী স্ত্রী উনি দেবে, ওনার মেয়ে, ওনার এই ওনার পরিশ্রম, সুখ দুঃখ, ভালো মন্দ উনি বুঝবে, এখানে আপনার দিমত, ওনার পুলিশে হেরে ই করলো যে আপনার এখানে দ্বিমত করার কি আছে। হ্যাঁ, তারপর আপনার সে এই বলার পর তার মতো সে বললো, আমার মতো আমি বললাম, বলার পরে এই গেল ঘটনা। এই পুলিশ আসার পরে পুলিশ চলে গেল। আসার পরে এহমের প্রায় ছয় মাস, সাত মাস, আট মাস গেল। যাওয়ার পরে ও আপনার আসা যাওয়া কম করে,
আসা যাওয়া কম করে মাসে একবার আসে, ভালো একটা খাবার টাবার আমি নিয়ে আসি, ওর সাথে কথা বলে না, আমার ওই মেয়েটাও বলে না আর ওই আমার ওয়াইফও বলে না। হ্যাঁ, মেয়ের সাথে ওর সাথে টুকটো কথাবার্তা আগে হইতো, যখন আমার ওই এঙ্গেজমেন্টের পরে কথাবার্তা টুকটক হইতো, বেশি একটা এমন একটা না, কিন্তু ওই ঘটনার পরে আমি টোটালি ওদের সাথে কথাবার্তা কম হয়। আচ্ছা, হ্যাঁ, হয়তো হইলে একটু হইলে, না হইলো না হইলো, হয়তো ফোনে দুই একটা কথাবার্তা হয়। আমার এলাকাতে এলাকা বলতে ভাই বেরাদার ওই যারা ছিল ওদেরকে জানালো। হ্যাঁ, জানানোর পরে মেয়ের এঙ্গেজমেন্ট হয়েছে, ছেলে থাকে, এই ছেলে এই করে, এই ছেলের কথা মতো উনি চলে, হ্যাঁ আমার কথা শোনে না, এই বিভিন্ন আমার বড় ভাইদের সাথে কমপ্লেন এই করার পরে এইবার আপনার ওনরা ই করলো। আসলো একদিন, আমার দুই ভাই আসলো, আসার পরে ওর ফ্যামিলিও ডাকলো। হ্যাঁ, ডাকার পরে এইবার আমরা বললাম যে এই ঘটনা, এবার কইছে যে ও কিছুদিন আসা যাওয়া অফ থাকুক, ভালো মন্দ খাবার টাবার হইলে আসুক, আইসে খেয়ে চলে যাক। হ্যাঁ, এমনি কন্টিনিউ এইভাবে না আসাটা বা থাকা থাকে, ওই যে দুই চার ঘন্টা থাকে, দুই চার পাঁচ দশ ঘন্টা থাকে আবার চলে যায়। হ্যাঁ, এইটা না করুক, ঠিক আছে করবে না, মেয়ের বিয়ে সাথে দুই চার পাঁচ ঘন্টা কি কোথায় থাকতো, সে কি আপনার আপনার আমাদের আমার রুমে থাকতো, অথবা আপনার ওই যে দাদু আমার আমার সাথে গল্প করতো, আমার সাথে গল্প করতো, ওই সে আমার ছোট ছেলেটা আছে ওদের সাথে গল্প, সব মিলেই আর কি, এরকম দুই ঘন্টা সময় দিত আর কি। তারপর একদিন আপনার ইসে আপনার এই কী নিয়ে যেন আর একটা আপনার ই হইলো, আবার একদিন মারামারি হয়েছে। হ্যাঁ, মারামারি আপনার লাস্ট হইলো এই আট নয় মাস আগে মনে হয় যায়। হ্যাঁ, মারামারি হয়েছে আপনার, আপনি এসকেপ করেছেন, বুঝতে পারছি, আপনি বলেন। হ্যাঁ, উনি মানে হচ্ছে কি মানে আমাকে এক পর্যায়ে বলতেছে আমি এখন ওকে তাবিজ অনেক তাবিজ করছি, এই সেই মানে আপনার এই হবু শ্বশুরকে, হ্যাঁ ওনাকে তাবিজ করছি, তাবিজ করে পাগল করে ফেলছি। আমি বলি আর আমি তাবিজ বিশ্বাস করি না কোনো সময়, আমার গায়ে পর্যন্ত আমার কেউ তাবিজ দিতে পারে নাই, যদি আমার বাবা চাইছে যে ছোটোবেলা তাবিজ ধরো আমি দিতে দিই নি তাবিজ, আমার একদিক দিতে থাকলে ফেলছে আরেকদিক দিয়ে। উনি বলে উনি কি ড্রেসিং টেবিল শুকিয়ে নিছে, কয়লা পুরানো কয়লা পাইছে, তাবিজ পাইছে, কী কী মানে বিশ্বাস করি না। তারপর উনি যখন বলে এগুলো, তখন আমি ওনাকে বললাম, উনি যখন বলে যান তাহলে দেখালো না কেন তোমাকে এগুলো পাইছি, তো লুকিয়ে লুকিয়ে আবার ফেলে দিছে কেন, তাহলে আমি বিশ্বাস করতাম যে এগুলো করছি, আর এগুলো তো প্রশ্ন আসেন এগুলো করার। তখন উনি তাবিজ মাথায় ঢুকছে, তখন উনি বিভিন্ন কবিতা, আলটিমেটলি ওনার ফ্যামিলির লোকজনই বলে আসে যেন তোমার ওয়াইফ ও অমুক জায়গা সমুক জায়গায় তাবিজের জন্য, ওনার কানে আবার খবরগুলো চলে আসে। উনি প্রায় অনেক মেয়ের হাতে যে আমার সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, ওর দুই হাতে মিনিমাম দশ পনেরোটা তাবিজ, এটা জামার উপরতে দেখা যায়, তত অনেক সময় দেখতে পারতাম নিচে পড়ে যেত হাত থেকে। তারপর যখন এই তাবিজের ব্যাপারটা চলে আসলো, উনি বিভিন্ন জায়গা থেকে তাবিজ আনে, আবার দাদুগুলো এক পর্যায়ে বলছে যে ওনার মা বলছে যেন পানির সাথে কাগজগুলো খাওয়ায়, পানি কেমন গোলা দেখায়, মানে আমার এরকম খাওয়াইছে, আমি নাকি পাগল হয়ে চলে যাবে এগুলো খাওয়াইলে, আর উনি আমাকে ছেড়ে দিবে, এরকম প্রায় ছয় মাস উনি তাবিজ। মানে একটা বিষয় আমি বুঝতে পারছিলাম, যেহেতু আপনি আপনার ওয়াইফের কথা শুনতেছেন না, সুতরাং আপনার ওয়াইফ যেটা করেছে আপনাদের দুজনকে নিয়ে সন্দেহ করেছে, এবং এই সন্দেহটা আসলে আপনি যেটা বলতে চাননি রেডিওতে আমরা বুঝতে পেরেছি, এটা খুব মারাত্মক লেভেলের একটা সন্দেহ। এবং এই সন্দেহটা কাটানোর জন্যে সাধারণত এটা খুব টেকনিক্যালি ডিল করা উচিত, এবং সেটা তো হয়নি আপনার জায়গা থেকে। আপনি যেটা করেছেন একটা জোর প্রয়োগ করেছেন, যেটা আমি বাবা, আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত, এবং আমি আমার মেয়েকে ছেলেটার কাছে বিয়ে দিব, সো এখানে তোমার কিছু করার নাই, বিষয়টা ছিল এরকম। আমি আসলে খুব সহজ ভাষায় বললাম, এটা আরও খুব এক্সট্রিম লেভেলে গেছে আপনাদের দুজনের ক্ষেত্রে, হাতাহাতি মারামারি চিল্লাচিল্লি দুদিন পরপর যেটা হতো, এবং এটা যেটা হয়েছে ছেলেটার কোনো অপরাধ থাকুক আর না থাকুক, ছেলেটার মনে, ছেলেটার সম্পর্কে আপনার ওয়াইফের মনে একটা বিষ পয়দা হয়েছে, এবং এই বিষটা এতটাই প্রকট হয়েছে যে না ছেলেকে সে দিবে না, এর জন্য দরকার জান ছেড়ে দেবে, এরকম একটা জায়গায় চলে গেছে। ওকে, তো আমার আপনার কাছে প্রশ্ন রানা, যে আপনি বুঝতেই পারছিলেন যে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে এদের পরিবারের মধ্যে এরকম একটা ভয়ানক জায়গায় চলে যাচ্ছে, যেখানে পুলিশ আসতে হচ্ছে এইরকম একটা ফ্যামিলি বিষয় ডিল করার জন্য, সেখানে আপনি লেগেছিলেন কেন? আর আপনার সঙ্গে তো বিশেষ করে আপনার এই মেজি মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, তার সঙ্গে প্রেমের সম্পর্কও না কিচ্ছুও না, তারপরেও কেন আপনি একদম যে ছিল না তারা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল? আন্ডারস্ট্যান্ডিং বলতে আমি যেটা বুঝি যে আপনার একটা ভালো লাগা তৈরি হয়েছে। ভালো লাগা ছিল, ওরও ছিল, মানে আমরা যে দু একদিন বের হয়েছি সেখান থেকেও একটা সফট কর্নার তৈরি হয়েছিল, মানে আসলে কিছু কথা আছে বলা যায় না যায়, মানে একটা সফট কর্নার তৈরি হয়েছিল ওর সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে, তো এই সফট কর্নারের জায়গাটা থেকেই কি আপনি চাচ্ছিলেন যে সম্পর্কটা যেভাবেই হয়ে হোক? অ্যাকচুয়ালি কি, কারণ আপনি তো ম্যাচিউর, কারণ আপনি অনার্স মাস্টার্সে তখন পড়ছেন, তার মানে আপনি ফিজিক্যালি ম্যাচিউর, মেন্টালি অনেকখানি ম্যাচিউর। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি তখন ইচ্ছাই ছিল এরকম, আমি বিবিএ তারপর যতটুকু পর্যন্ত পড়াশোনা করেছি আমি কোনো মেয়ের সাথে কোনো সময় ওরকম ডিপলি কোনো রিলেশন, কিন্তু আমার কথা হচ্ছে যে পরিবারেরটা মেন্টালি ব্যালেন্স না, যে পরিবারের আপনি দেখতেছেন আপনার সামনে শ্বশুর শাশুড়ি হাতাহাতি করছে, এবং এটা খুব ভয়ানক রকমভাবে বাজে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, যেখানে পুলিশ চলে আসতেছে বাসায় আপনার এই ঘটনাকে কেন্দ্র করে, সেখানে আপনি কেন পিছু টান দেননি, আপনি কেন ওইখানে স্টিকলি লেগেছিলেন? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি সবাই এভাবে জেনেছে যে এঙ্গেজমেন্ট বিয়ে হয়ে গেছে, সবাই এরকম জেনেছে, সবাই নিউজটা এরকম পেয়েছে, ও যে বিয়ে হয়ে গেছে। তখন আমার ইচ্ছা ছিল, আমার কথা ছিল যে ছোটো থেকে আমার তোমার লাইফ ফল ছিল না, আর এখন সবাই শুনছে বিয়ে হয়ে গেছে, মানে আমাকে প্রায় সময় বিভিন্ন আত্মীয় ফোন দিয়ে জোর বউ ভালো আছে, মানে ওরা মনে করে বিয়ে হয়ে গেছে আমার ফ্যামিলি সবাই, এঙ্গেজমেন্ট করেছেন যে এই সামাজিক
নৈতিকতা রক্ষা করার জন্য যেমনি হোক না কেন লেগে থাকতে হবে না। আমি উনি বিয়ে দিবে আর মেয়ে তো আমার টোটালি না করানো করছে, আমি বিয়ে বসবো না, মেয়ে তো না করে না মানে। এগুলো খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, কারণ বারবার এই জিনিসগুলো আমি সিক্রেটস কিংবা জীবন গল্পে নিয়ে আসি, কারণ আমরা মনে করি আমাদের সামাজিকতা রক্ষা করতে গিয়ে আমরা আমাদের জীবনটাকে বিকিয়ে দিই, জীবনটাকে লিজ দিয়ে দিয়েছি আমাদের সমাজের কাছে। কেউ আমরা চিন্তা করি না যে আমরা ব্যক্তি মানুষ হিসেবে কী চাই। প্লিজ এমন সামাজিকতা রক্ষা করেন না যেটা জীবনে আপনার জীবনটাকে শেষ করে দেবে। হ্যাঁ, অবশ্যই আমরা সোশ্যাল বিং, আমরা অবশ্যই সামাজিক জীব, আমরা অবশ্যই সমাজের কথা চিন্তা করব, কিন্তু বিষয়টা যদি এরকমই হয়ে যায় যে সমাজ আমার ঘাড়ের উপর চড়ে বসেছে, আমাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না, তারপরেও আমার সামাজিকতা মেনটেন করতে হবে, তাহলে যে সমাজ মানুষের জন্য তৈরি হলো সেই সমাজ তো আসলে আমাকে প্রোটেক্ট করছে না, সেই সমাজের কথা আমি কেন শুনবো, প্রশ্ন থেকেই যায়। আর মজা, আর সবচেয়ে মজার বিষয় এই কথাগুলো না বলেও আমি বলতে পারতাম যে কথাটা, সেটা হচ্ছে আমরা আসলে আমাদের প্রবলেমগুলো যেভাবেই হোক রেখে ঢেকে চলি, চলে সমাজের মুখ রক্ষা করার জন্য চলি, কিন্তু শেষ পর্যন্ত আসলে সমাজের মুখ রক্ষা হয় না। প্রথমে সেটা ফোড়া থাকে, তারপরে সেটা বিস্ফোরণ হয়, এবং তারপরে আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ হয়। যখন ছিছির ভয়ে মুখ লুকাই তখন আলটিমেটলি এমন একটা জায়গায় গিয়ে বাস্ট হয় যেটা ছিছি অবস্থায় থাকে না, সেটা অবস্থা দাঁড়ায় সামাজিকভাবে থুতু দেওয়ার মতো। তো এটা একটা বিগ মিস্টেক, আমরা আসলে সমাজের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে নিজের জায়গাটায় অনেক বড় ইনজাস্টিস করি। তারপরও আপনি স্ট্রিক্টলি লেগেছিলেন, আমরা একটু সাইনের কাছে যেতে চাই এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে আমি বুঝতে পারছিলাম যে আপনাদের দুজনের মধ্যে খুব মারামারি চলছিল, আপনার এবং ওয়াইফের মধ্যে। আপনার মা কী বলতো বিষয়টা নিয়ে? মা এটা সবসময় ওনাকে বলতো যে তুমি এটা, আমার আরও ছয়টা বউ আছে, সাতটা বউ আছে, তোমার মতো এরকম কেউ করে না, তুমি এটা কেন করো না। কিন্তু আপনার আপনার এই রানাকে নিয়ে আপনার মায়ের ওপিনিয়ন কী ছিল? মা বলছে এই কথা যে সে মা বলছে ওরে যে তোমার বলা ঠিক হয় নাই, যেহেতু আমি বলছি তোমার সেটা বলা কথা লাগানো ঠিক হয় নাই। তখন আপনার মা কি আপনার বউয়ের পক্ষে না আপনার পক্ষে, একদম স্ট্রিক্টলি বলেন নাকি? না, মা মা বউয়ের পক্ষেও না, আমার পক্ষেও না, মা মাঝখানে ছিল, মাঝে পর্যায়ে ছিল, মাঝখানে ছিল। আমি যেটা বুঝলাম, আমার বউ আপনার পক্ষে নাই এবং আপনার মেয়ে যাকে বিয়ে দেবেন সেও আপনার পক্ষে নাই, মানে ওই ছেলেকে পছন্দও করছে না। খেলা তো ফাইনাল আলটিমেটলি। তারপরে আপনি কি করেছেন? তারপরে আপনার সে, আমি তো এখান থেকে সরব না, আমি এখান থেকে আমার আমি এখান থেকে সরব না, যেহেতু আমার আমার পরিশ্রম, আমার আমার কামাই, আমার আমার বাচ্চা, হ্যাঁ এখানে আপনার আমি আমি এখানে বউয়ের কাছে আমি হার মানব না। এক্স্যাক্টলি, আপনাকে থ্যাংকস জানাই যে আপনি আপনার ভেতরের সত্য কথাটা আজকে স্বীকার করেছেন, কিন্তু এটা উচিত না অনুচিত এটা আপনারা পরে চিন্তা করবেন। এই যে উনি কথাটা বললো না যে আমি আমার বউয়ের কাছে হার মারবো না, এটা হচ্ছে আমাদের পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা। এই জায়গাগুলোতে আসলে কেউই কাজ করে না সমাজের, হ্যাঁ মানে কেউই এসে বলবে না এই চিন্তাটা ঠিক না, এটা ঠিক না, ডিসিশন মেকিংয়ের জায়গায়। কিন্তু আমরা এত 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 গ্রাউন্ড লেভেলে চলে গেছি। এখানে একজন লিটারেট একজন মানুষ আছেন যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে MBA এখন কমপ্লিট করে ফেলেছেন, তিনি আসলে তার জামাই হওয়ার কথা, হয়নি কি হয় নাই সেটা আমরা সে জায়গাটায় পরে যাব, তাকে আমি বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন করতে চাই আসলে, কারণ তার জায়গা থেকে একটা বিগ মিস্টেক। সেটা হলো যে আপনার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার ওয়াইফের কথা শুনেন তাহলে আপনি হেরে গেলেন, তাই না? আপনি কিন্তু বলেছেন একটু এরকমই, হ্যাঁ, এবং যেহেতু আপনি সংসার চালান, আপনার পয়সা দিয়ে সংসার চলে, আপনার পয়সা দিয়ে আপনার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে, এবং আপনার চয়েস করা একটা ছেলেকে আপনি ঘরের মধ্যে নিয়ে আসছেন, তাকে এঙ্গেজমেন্টও করা হয়েছে, তারপরে যদি তার সাথে বিয়েটা না হয় তাহলে এখানে আপনি একটা মানসিকভাবে হেরে গেলেন এবং আপনি আসলে একটা লুজার, আপনার কাছে এটাই মনে হয়েছে। এটা আপনার চিন্তা চেতনা, এটা আমাদের সমাজের অধিকাংশ পুরুষের চিন্তা চেতনা। জি, এবং এটা আরও আরো এক মিনিট আরো একটু কথা, শিওর বলুন, উনি আপনার মেন কি, আমার আরও ইগোতে লাগছে এটা যে তার বোন, আমার ওই জ্যাঠাই, জ্যাঠাইসের হাজব্যান্ড এবং দুইটা মেয়ে, এরাই ওরে সবসময় আমার কন্টিনিউ ফোনে আমার এই সমস্ত কথাবার্তা বুদ্ধি দেয়, তুই থাকবি, অটল থাকবি, আমরা তোর পিছনে আসি। সংসারের তৃতীয় পক্ষ খুবই ভয়ঙ্কর, তৃতীয় পক্ষ আমার এইটাই আমার লাগছে যে তাহলে আমি দেখে ছাড়বো যে তুই কেন আমার পিছনে, আমার আমারটা খাই, আমারটা পড়ে, তুই আরেকজনের কথা তুই কেন শুনতে গেলি, তুই শুনে শুনতে যাইয়ে আমার তোর নিজের সর্বনাশ করছো, আমার সর্বনাশ করছো, ইভেন সবচাইতে বড় সর্বনাশ হচ্ছে আমার বাচ্চাগুলোর। এই এফেক্টগুলো কিন্তু বাচ্চা বাচ্চা প্রত্যেকটা বাচ্চার উপরে পড়ে গেছে। আপনি ধরেন মানসিক ভাবে অনেক কষ্ট পাচ্ছেন যে হ্যাঁ আপনি আপনি রোজগার করেন, আপনি সবকিছু এনেন, আপনি একটা ফ্ল্যাট করে দিয়েছেন তাদেরকে, সবকিছু ঠিক আছে, কিন্তু যখন আপনি বুঝতেই পারছেন যে আপনার ওয়াইফ কোনোভাবে ছাড় দিচ্ছে না, হ্যাঁ আপনি হয়তো পেশী শক্তির জোরে হোক বা পুরুষতান্ত্রিক চিন্তা চেতনার জায়গা হোক, যেখান থেকেই হোক না কেন আপনি মনে করতেছেন না আমার সিদ্ধান্তই ঠিক আছে, তো সেই জায়গাটায় যখন দেখতেন যে না কোনোভাবেই মানানসই হচ্ছে না এবং আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আপনার ওয়াইফও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ 17 বছর ধরে এই ক্ষতিগ্রস্ত হলে টিকে থাকতে পারতেন না আপনারা দুজনে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার সন্তানরা, আপনি যেটা একটু আগে বলছিলেন, তো এই সন্তানের মুখের দিকে তাকায় আপনি কি একটু পিছু হতে পারতেন না? আমি এখন শুনেন, আমি ওই যে 17 বছরের পিছনেরটা এই পিছনের যা গেছে ওটা তো আপনার হয়তো স্যাক্রিফাইস করে দিছি, যা হয়েছে হয়েছে, লাইফে ধরে গেছে, কিন্তু আমি সামনে তাকে আড়ি দেবো না, ছাড় দেবো না, এটা আপনার মনের প্রতিক্রিয়া। আমার হ্যাঁ আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি তাকে সামনে ছাড়ি দেবো না। রেজাল্টটা কি দাঁড়ায় একটু সামনের দিকে যাই প্রিয় শ্রোতা, এটা একটা সোশ্যাল ক্লাইম্যাক্স। এই যে বললো না একটু আগে হিন্দি সিরিয়াল, এই হিন্দি সিরিয়ালের চেয়ে আমাদের জীবনের সিরিয়াল আসলে কোনো অংশেই কম না, এটা আরও ভয়াবহ। রেজাল্ট আসলে কী দাঁড়ায় এবং দেখেন কতগুলো মানুষ এখানে ভিকটিম হয়েছে।
আসুন না, দেন ওনাকে ফ্লোর দেন, আমি রান্নার জায়গা থেকে ওনার আত্মীয় স্বজন আমার শাশুড়ি সবাইকে নিয়ে যে করতেছে দিবেন এই করবেন সেবে, অথচ আমরা দুজন যে কোনোদিন ডাক দিয়ে বলেন একটা কিছু আমাদের, আমার সবচেয়ে বড় কষ্ট হয় যে আমাকে বলতে পারতো, উনি যেহেতু ছেলের মতোই ভাবতো যেন তুমি বাবা চলে যাও এখান থেকে, তোমার কাছে আমার মেয়েকে তোমার হাতে দিব না, অথবা আমরা দুজন আমরা ঘরের কথা ঘরের ভিতরে শেয়ার না করো, উনি মানে দুনিয়া সব নিয়ে না। কিন্তু এখানে একটা কথা আছে রানা ভাই, সেটা হচ্ছে যে এটা তো উনি আপনাকে ডেকে বলতেই পারবেন না, কারণ ওনার হাজব্যান্ড যেখানে আপনার পক্ষে আছেন, এটা একটা পয়েন্ট, এটা আমাদের লজিক্যালি চিন্তা করতে হবে। ওনার হাজব্যান্ড যদি নিউট্রাল জায়গায় চলে যেত তাহলে ওনার হাজব্যান্ডের কাছে আমি চলে আসতে পারতাম, আমি বাদ দিয়ে ওনার কাছে চলে আসতাম। প্রথম দিন যে ঘটনাটা ঘটেছে ওনাকে দেন মাইক, প্রথম দিন যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনার পরে আপনি কি তাকে গিয়ে কখনো বলেছেন যে আপনি তাকে কি বলতেন, আন্টি বলতেন না, মা বলে ডাকতেন? আচ্ছা, মা বলে ডাকতেন, এত সুন্দর একটা সম্পর্ক, তো মা বলে ডাকতেন, তো এরকম একটা ঘটনা তো উনি মনে করছে আপনার কারণে ঘটেছে, রাইট? তো আপনার পরে কি আপনি ওনাকে গিয়ে হয়তো আপনার জায়গা থেকে এটা ভুল না ধরেন আপনি সরি বলেছেন, আপনি কি সরি বলেছেন তাকে যে মা আমার এই জিনিসটা করা ঠিক হয় নাই, তোমাদের মধ্যে এরকম একটা জটিলতা তৈরি হয়ে গেল এই ঘটনাকে কেন্দ্র করে, সো আমার তো একটু আমার আপনি আপনি বলেছেন কিনা, আপনি আমাকে বলেছেন কি বলেননি এটাকে বলেন না, সরি বলা হয় না, উনি তো বাসা ছিল না তখন। আপনি অনেক লম্বা সময় পেয়েছেন, আপনার বাসায় গিয়েছেন ওনার কথা অনুযায়ী, 8-10 ঘন্টা টাইম স্পেন্ড করেছেন, মাস অন্তত একবার হলেও গিয়েছেন, সো আপনার সরি বলাটা উচিত ছিল, কিছু কিছু জায়গায় জাস্টিফাই করা। উনি চলে গেছে ওনার ভাইয়ের বাসা, তখন আমি প্রত্যেক দিনই ফোন দিতাম সকাল বিকেল রাতে আসার জন্য, রিকোয়েস্ট করতাম যে মানুষের ভুল হয়, মানে ও তখন ওনার আমার সাথে ভালো সম্পর্ক ছিল, ওই যে চলে গেছে না আসার জন্য, তখন ওনার সাথে ইয়ে ছিল, তো ওখান থেকে আসার 2-3 মাস পর থেকে আমার প্রতি নেগেটিভ হয়ে গেছে। যাই হোক, আমার মনে হয় যে বিষয়টা আরও কমপ্লেক্স, একটু সামনের দিকে আগে, তারপরে কি হলো রান্নাঘরের কোনো একটা ঘটনা বলছিলেন। হ্যাঁ, তারপর আপনার সে রান্নাঘরে আপনার ই করতেছে আমার সাথে কথা বলে, রান্নাঘর থেকে সে আইসেই আপনার আমার দিকে চোখ বড় করে তাকাইছে। হ্যাঁ, চোখ বড় করে তাকাইয়ে বলে দেখায় তোর কিন্তু মরণ তুই ডেকে আনতেছ, এই কথা বলছে। করার বলার পরই আমি কিন্তু ওনার সাথে প্রায় কথা বলি না ওই ঘটনার পর থেকেই। আচ্ছা, মরণ ডেকে আনছো হঠাৎ করে, এরকম একটা কথা কেন বললো? কেন ওই যে আমার সাথে আমি আমারে বলছি, আমাকে বলছি বাজার নিয়ে আসার পরে কি জিনিস একটু হইলো আর কি, তখন বলার পরে আমি বলছি যে ইসে আমি এই সব কিছু একবার তছনছ করে দেবো। হ্যাঁ, আমি যদি শান্তি না পাই আমি কেউ শান্তিতে রাখবো না। হ্যাঁ, আমি কাউকে শান্তিতে রাখবো না। এরকম যখন এরকম ঝগড়া করতেন আপনার বাচ্চারা কি করতো? বাচ্চারা এরকম থাকতো আর কি, আবার থাকতো না মাঝে মাঝে, যেই দিন আপনার বড় ঘটনাটা ঘটে আর কি। আমরা বড় ঘটনাতে আসব, এই বড় ঘটনা জীবনটাকে কতটা ছোট করে ফেলেছে সেটা আমরা জানব ছোট্ট একটা বিরতির পর। আপনারা সবাই শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, challenge, motivation, motivation, lies, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আজকে এখানে আমার দুজন গেস্ট রয়েছেন, ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাইম্যাক্স এবং কনফেসের জায়গাটাও একটু অন্যরকম। ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে এই ধরনের স্টোরি আপনাদের সামনে প্রচার করছি, বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সংসারের জায়গাটা থেকে। জি, আমি শাহিন আপনাকে আবার ফ্লোর দিচ্ছি। তারপর আপনার উনি এই কথা বলার পরে আপনার ইসে বলতে খেলা করতেছে বা সামথিং লাইক, আমি এসে তারপর আপনার বলার পরে আমি আপনার ইসে মার দিছি, ভালো রকমই মার দিছি, একটা আপনার ঘুষি পড়ছে, ঘুষিটা আপনার চোখের কাছে পড়ছে। হ্যাঁ, তো ওই দিন আপনার মাইটটা একটু বেশি হয়েছে আর কি, মাত্রার বেশি গেছে, এর আগে আমি টুকটাক ওই রকমের না, কিন্তু ওই দিনের হয়তো ফেটে গেছে, মানে এতদিনের যা রাগ দুঃখ জমানো ছিল ওই দিন, ওই দিন একটু বেশি হয়েছে আর কি। বেশি হওয়ার পরে আপনার ওর ভাইরে আপনার আসছে বাসায়, পুলিশ আসার পরেও আপনার কাছে মাথায় কাজ করেনি যে কোনো একটা সময় একটা বড় ধরনের দুর্ঘটনা? হ্যাঁ, আমি বারবার আমার ফ্যামিলিরে বলতাম, ওদেরকে বলতাম যে কোনো ওর তোমার বোনের নিয়ে যাও বা ওরে আলাদা রাখেন, যে কোনো মুহূর্তে কিন্তু একটা ঘটনা ঘটে যাবে, কিন্তু যেহেতু তো থেমে নাই, ও আপনার পাগলা কুকুরের মতো হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু তার সাথে 1-1.5 বছর কথা নাই, তা আলাদা বেডে থাকা, আলাদা ই করা, হ্যাঁ থাকে একই রুমের ভিতরে, বুঝতে পারি, কিন্তু আপনার আলাদা ইতে সব কিছু, তার সাথে টোটালি কোনো কথা নাই, এটা কিন্তু 1-1.5 বছরের। মানে আপনি নিজেও ওই জিনিসটাকে কন্ট্রোল করতেছেন, কিন্তু করতে করতে একটা পর্যায়ে যখন দেখলেন যে না ভয়ানক অবস্থা ধারণ করেছে, তখন আপনি একদম যা ছিল 1-1.5 বছর জমানো, সেদিন একবারে ডেলিভারি, 17 বছরের আপনার যত জের আছে, 17 বছরের যত জের একবার ঢেলে ফেললাম। ওই তো করার পরে ওর ভাইরে আসে নিয়ে যায়, নেওয়ার পরে আমি তো আমার গার্ডিয়ানের বললাম, আত্মীয় যারা যারা আছে সবাইকে বললাম যে চলে গেছে, নিয়ে গেছে, নেওয়ার পরে 2-3 দিন পরে এসে মামলা করে।
কিভাবে জানলেন মামলা করেছে? মামলা করছে আপনার, মামলা আপনি মেরে কি করেছেন? মামলা করছে বলতে না, আমারে ই থেকে থানা থেকে ফোন দিয়েছে। আচ্ছা, যে আপনি আসেন কেন, যে আপনাদের পারিবারিক ব্যাপারে একটা ইয়ে আছে, আপনার ওয়াইফ কমপ্লেন করছে, আপনার শালা সমুদি কমপ্লেন করে গেছে, দেখি আমরা একটা ফ্যামিলিগত ভাবে একটু মিউচুয়াল করতে পারি কিনা। আসে থানায় ডেকেছে আপনাকে? থানায় গেলাম আমি, সরল প্রাণী গেছি আমি। এবার যাওয়ার আগেই আমার ওই যে লোকজন ছিল ওদেরকে বলছি, আমার ওনাকে নিয়ে গেছেন, ও পড়ে গেছে। আচ্ছা, ওরে পরে নেছে আর কি। আচ্ছা, হ্যাঁ ডেকেছে, বলছে যে ওর বলছে আমার কাছে যে ওরে সহ আসেন, আচ্ছা আপনার ওই ছেলেটা সহ নিয়ে আসেন। তখন আপনার গেলাম, যাওয়ার পরে আমি দুইটার দিকে মনে হয় ঢুকে গেছি। যাওয়ার পরে আপনার এসে বসাই রাখছে, তখন আপনার আমি আমার লোকজনে জানাই দিছি আমি থানায় আছি। তারপর আমার ওয়াইফ এবং আপনার ওই যে সুমন্দি ভাইরা জ্যাঠাইশ এরা আসছে সন্ধ্যার দিকে, আইসে আপনার মামলা করবে আর কি, হ্যাঁ কেস করবে। আমি বসা, তখনও বলছে যখন আসছে তখনও বলছে যে না এটা সমাধান হবে আপনার, আমরা বসাই ই করবো। কে বলেছে এটা? ওই ওখানে আপনার এসআই বলছে, হ্যাঁ যে আমরা এটা মিটিয়ে দেবো, আমরা মামলা হামলা যাবে না বা আমরাও এটা নেবো না, এই করে সামান্য পারিবারিক ব্যাপার ঘরোয়া ব্যাপার এগুলো আপনার মিটানোই বেটার এই করে। তারপর মনে হয় যে আমার ওই ভাইরা সে এবার ই করে জোরাজোরি করছে যে না কেস যখন আইসেই পড়ছে তখন ও আবার চলে আসছে, ওরে আমার ওরে আমি নেই নেই ওরে একটু টেকনিক্যালি নিতে চাই নেই, যেহেতু আমি একা গেছি ওরে বাজে গেলেন কেন? আপনাকে কি পুলিশ ফোন দিয়েছিল? ওরে ফোন দিয়েছে, ওরে ফোনও দিয়েছে, আমাকে ফোন দিয়েছে। তারপর আমার ফ্যামিলি আমার বড় ভাইয়ের দেশে ছিল, তখন বাইরে থাকে বারবার না করতেছে তুই যাস না, আবার ভাবতেছি আমি জানতে যে ওনাদের বাসায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, জানতেন? ইনফর্ম ছিলেন? সবই জানতো, সবই জানতেন। উনি আমার ভাইয়া একবার বলে গেছে থানাতে, ভাইয়ের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, বই বলে গেছে আবার কারণ আমি যাচ্ছি আঙ্কেল এরকম, ভাই বলছে ঠিক আছে যান যা, দেখেন কি কি সব কি হয় না হয়, যেহেতু ফ্যামিলিগত ভাবে রিপোর্ট করে দেবো। ঠিক আছে, ওকে, হ্যাঁ। তারপর তারপর আপনার থানায় গেলাম, যাওয়ার পর ওরা সন্ধ্যার দিকে আসে, রাত তো 9:30 কি 10, তখন আপনার ওই যে ওখানের যে এসআই নাকি আছে উনি বলছে আপনার মামলা হয়ে গেছে। হ্যাঁ, আপনার ওখানে বসেছিলেন আপনি? আমি আমার বসাই গেছে 2টা থেকে, আমি খাই খাইও নাই, আপনার 2টা থেকে বসানো। আমি বলছিলাম যে আমি খেয়ে আসি, আমি পোশাক আদি নিয়ে আসি বা একটু ফ্রেশ হয়ে আসি, কয় না আপনি বসেন সমস্যা নেই। হ্যাঁ, তারপর আপনার সেই 9:30 10টার দিকে ই করছে, ও মনে হয় যে 9টার দিকে ঢুকছে, ওরা আমি নিতে চাইনি, ওরা আমি একটু টেকনিক্যালি বলছি তুই আসিস না তুই বাইরে থাক। হ্যাঁ, তারপর বলছে না ওরে ফোন দেন, ওর জন্যই মেনলি বেশি বসানো, নাহলে মামলা হয়ে যায় আরও আগে। হ্যাঁ, ওরে ও আসে না, বলছে ও ভালুক হয়ে গেছে, মিথ্যে কথা বলছে, হ্যাঁ যে ভালুক হয়ে গেছে এই গেছে, তার মানে ওরে নেবো না, কিন্তু বাই দি টাইম ওরা আপনার ই করছে, ওই ওরেই ফোন করছে ডাইরেক্ট, কয়েকবার ফোন করছে যে আপনি আসেন তাড়াতাড়ি। আসার পরে এইবার আমরা দুজনকে আটকাই ফেলাইলো, আটকানোর পরে ইয়ে বলো যে আপনাদের মামলা হয়েছে। তার রাতে রইলাম ওখানে, আপনার থানায় কীভাবে থাকে মাইট আমি থাকবো না, মীমাংসা হলে আমি তো ওখানে মেইন ইস্যু ছিলাম, আমি লিখিত দিয়ে সেটা কিছু দিয়ে আসি এরকম যে আমি আর যাবো না, মেয়ে বিয়ে করবো এরকম একটা কিছু বলার জন্য বিশেষ করে গিয়েছিলাম, তারা ডাকতেছিল আমি ভাবছি আমি একটা লিখিত, পরে যখন একটা অকারেন্স করে তখন তো আমি থাকবো না এখানে, আমাকে মীমাংসা হচ্ছে এই চিন্তার থিঙ্কিং থেকে আমি গিয়েছিলাম। ওকে, উইথ ডিউ রেসপেক্ট, আজকে যাকে নিয়ে বা যে ফ্যামিলির মেম্বাররা এখানে কথাবার্তা বলছেন বা এখানে আরেক পক্ষ অনুপস্থিত, আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ কিংবা আপনার বাচ্চা, তাদেরকে আমরা আসলে আজকের অনুষ্ঠান থেকে উইথ ডিউ রেসপেক্ট, এই দুজন মানুষের প্রতি আমাদের যে ধরনের সম্মান আছে আপনাদের প্রতিও সম্মান আছে, আমরা কোনোভাবেই আপনাদেরকে কমপ্লেন করছি না আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বা আপনাদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখছি না। আপনারা যদি ভয়েস রেস করার মতো সুযোগ থাকে, আপনারা যদি আজকের অনুষ্ঠানে আসতেন সেম ফ্লোর আমরা আপনাদেরকে দিতাম, বরং আপনাদের হয়ে আমিও কিছু কিছু কোশ্চেন তাদেরকে করছি। কেউ এখানে ছোটো হচ্ছে না, কেউ এখানে বড় হচ্ছে না, আমরা শুধু ঘটনাটা বের করছি এই কারণে যে যাতে করে আর কোনো পরিবারে এই ধরনের ঘটনাটা না ঘটে। রাতে আপনার অফিস রুমে প্রথম রাখছে আর কি, মামলা হওয়ার পরে ওরা জানায় যে আপনার মামলা হয়েছে, আপনাদের কালকে চালান দেওয়া হবে কোর্টে। এই কথা বলার পরে অফিস রুমে 2-3 ঘন্টা ছিলাম, ওই দারোগা আসছে, দারোগা এসে বললো যে আপনারা আমি কি রিমান্ড চাবো, আমি তো অতটা বুঝি না, মামলা হামলা কখনো হয় না বুঝি নেই, হ্যাঁ কীসে রিমান্ড, আমি কই কীসে রিমান্ড চাইবেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবেন কীসে রিমান্ড চাইবো। হ্যাঁ, এরপরে আমি বলছি যে ভাই কী এটা, তখন ওরে আপনি বলছে জিজ্ঞেস করছে, ওরে এমনি এইভাবে বলছে এই ছেলে তুমি একটা ভদ্র ছেলে ভালো ছেলে, এই ওদের এই ফ্যামিলির ভিতরে এত গণ্ডগোল তুমি কেন সেখানে জড়াইতে গেছো তুমি থাকো কোশ্চেনটা করবে। হ্যাঁ, এই কথাটা বলার পরে ওরে এইভাবে হাত দিয়ে দূরে থাপড় দিয়েছে আর কি, আস্তে এমনি কই দেয় এটা আপনার ই না মান্য, কিন্তু ওই সে মারামারি না, জাস্ট আপনার এই কথা বলার পরে ওই পুলিশ আমাকে বলে যে এই করছে রিমান্ড যদি চাই তাহলে কিন্তু আপনি আপনাদেরকে মাইকটি দেওয়া হবে মুখসমুখে। হ্যাঁ, এই করে আমি ঠিক জানি না এখন মামলা হলে অবশ্যই রিমান্ড চাইতে হবে, তারপর আপনার আমাদেরকে ওই একটা ওদের আপনার খন্দলের ভিতরে রাখলো, হ্যাঁ যেখানে আপনার এই ময়লা আপনার মশা আবর্জনা, হ্যাঁ আপনার তার ভিতরে ওরা এক রুমে আমার এক রুমে, ওর আপনার ওর এক রিলেটিভ এসে আমাদেরকে খাবার দিয়ে গেল, ও আর খাইলে উইনে রাখ করে সারা রাত্র কান্না করলো আর ওর ভিতরে, তখন আমার আপনার খুবই লাগছে শালার আমার এমন কি অপরাধ ছিল, হ্যাঁ আমি অপরাধ ছিল যে আমি মেয়ে বিয়ে দেবেই তো,
আর তো কোনো অপরাধ না। সেই অপরাধের কারণে আজকে আমার এখানে আপনার এই পরিণতি। আপনার ওয়াইফকে থানাতে দেখেছিলেন তাকে? না, খানা আমনি রেখে গেছে, কিন্তু আমি না না আপনার ওয়াইফকে কি দেখেছিলেন থানাতে? আমি দেখছি, আপনি যেভাবে মেরেছিলেন তাতে ওনার মুখে দাগ ছিল। হ্যাঁ, একটা দাগ ছিল। ফাইন। আচ্ছা, মামলাটা কিসের হয়েছিল? মামলাটা হয়েছিল হাফ মার্ডার, হাফ মার্ডার হত্যা চেষ্টা, মার্ডারের চেষ্টা করা আর কি। হ্যাঁ, হত্যার চেষ্টা করা। এইভাবে ও হুকুম করছে, ও হচ্ছে হুকুমের আসামি। হ্যাঁ, ও ছিলই না, ও ছিলই। ঠিক আছে। হ্যাঁ, তারপর আপনার এইভাবে ই করছে, তখনই আমার খুবই লাগছে, শালার আমার কী অপরাধ ছিল। আর আপনার 17 বছর এইভাবে করার পর আমি এই পর্যায়ে আসছি। হ্যাঁ, আপনার অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু ই করে উপেক্ষা করে আপনার আমি এখানে আসার পরে আপনার ভিতরের অনুভূতিটা আমরা বুঝতে পারছি। তো তারপরে কী হলো বলেন তো? জেলে থাকার, যাই হোক, আপনার ওখানে রাখার পরে আপনার সকাল রাতে আপনার ও আপনার ই হয়ে ভালো সেন্সলেস হয়ে গেছে। ওরে আমি ডাকতেছি, পুলিশ ডাকতেছি, আসে না, কি ব্যাপার? তারপর আপনার আসে না, আসে না, পুলিশ দৌড়ে আসলো। আসার পর ভাই ও কোনো কী ওর কোনো খবর নাই, ও আসে কি দেখেন তো, খুলে দেখে যে ও আপনার সমানে আপনার ই করতেছে, ও সেন্সলেস হয়ে পড়ে আছে। হ্যাঁ, পড়ে আসার পর আমি কইছি ভাই ও রুমে থাকতেই পারবে না, আমাদেরকে আপনার অফিস রুমে নিয়ে নেন, ফ্যানের নিচে রাখেন, গরম তখন প্রচুর গরম। হ্যাঁ, ওখানে নিয়ে নেন, ওরে আপনার হাসপাতালে নিয়ে ভর্তি করে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে আপনার ও কিছুক্ষণ পরে চলে আসে, সেন্সলেস হয়ে গেছে আর কি। আসার পর আমরা ওখানে রাতে থাকি, সকালবেলা আপনার ওই ওই রুম থেকেই আমাদেরকে কোর্টে চালান করা হয়। হ্যাঁ, কোর্টে চালান করা হয় আপনার, আমাদেরকে আপনার কোর্টে চালান করার পরে ওই হাজতে নিয়ে যায়। হ্যাঁ, হাজতে নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে একদিন দুই দিন ছিলাম, একদিন ছিলাম, একদিন ছিলাম, এক রাত ছিলাম, পরের দিন আপনার 4-5টার দিকে আমাদেরকে আসার পরে আপনার এই হইলো কেস করছে আপনার ওই আমার ওয়াইফ আর ওয়াইফের আপন দুই ভাই, এদের কিন্তু ওরা অতটা সলভেন্সি না। বাদী কে মামলার? মামলার বাদী হচ্ছে আপনার ওয়াইফ। আমার ওয়াইফ, কিন্তু ওরা অতটা সলভেন্সি না। উইথ ডিউ রেসপেক্ট আমি এখানে একটা কথা একটু ইন্টারভেন করছি, মামলাটা এখনও চলমান অবস্থায় আছে। এটা আজকের এই অনুষ্ঠানে যেহেতু ওনারা এসছেন, ওনাদের নাম পরিচয় সমস্ত কিছুই গোপন রেখে সামাজিকতা কথা চিন্তা করে ওনারা এভাবে পুরো বিষয়টা তুলে ধরছেন। আমাদের জায়গা থেকে যেহেতু মামলাটি চলমান, আমরা বলছি যে এই বিষয়ে কোর্ট যে সিদ্ধান্ত দেবেন, মহামান্য কোর্ট, সেটাই আসলে আমাদের মেনে নেয়া। এখানে আমরা কোনোভাবেই মামলাটিকে ইন্টারভেন করা বা মামলার বিষয়ে কোনো ধরনের কি বলা যেতে পারে সাক্ষী প্রমাণ বা আজকের এই অনুষ্ঠানে তাদের এক ধরনের জবানবন্দি বা এই হিসেবে আমরা অনুষ্ঠানটা প্রচার করছি না। আমাদের মূল টার্গেটটি হচ্ছে হলো তাদের জীবনের ভুলগুলো বা তাদের জীবনে যেসব ঘটনাগুলো ঘটে গেছে সেটা শুনে আপনারা যাতে করে ভুল পথে না এগোন। মামলাটাই আজকের এই অনুষ্ঠানের যারা কনফেস করছেন তাদের জীবনের চূড়ান্ত পরিণতি কি না সেটাও একটা প্রশ্ন, প্রশ্ন রেখে আমরা সামনের দিকে ঘটনাটাই একটু নিতে চাই। আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আর আজকের এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন দেবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। প্লিজ স্টে টিউনড। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4-এ। আজকে এখানে আছেন শাহিন এবং রানা। তারা সম্পর্কের জায়গা থেকে শ্বশুর জামাই হতে পারতেন কিন্তু হয়নি, এক ধরনের ফ্যামিলি কেমিস্ট্রি জায়গাটাতে অনেক বড় একটা ভুল, এবং সেই ভুলটা প্রত্যেকটা মানুষকে সাফার করাচ্ছে। এটা এমন একটা জায়গা যে ওনার ওয়াইফ যে ভালো আছেন তাও না,
ওনার সন্তানরাও ভালো নেই এবং এই দুই ব্যক্তি তো ভালো নাই, শুধুমাত্র একটা ভুলকে কেন্দ্র করে। এবং সেই ভুলের জায়গাটা খুব সুন্দরভাবে মীমাংসা হতে পারতো একটা মিউচুয়াল রেসপেক্ট এবং ডিসিশনের জায়গা থেকে, কিন্তু সেটা হয়নি। সবচেয়ে বড় ভুলটা হচ্ছে হলো এই 17 বছর ধরে উনি যে সংসারটা করেছেন, ওনারা দুজনেই কখনো সুখী ছিলেন কখনো অসুখী ছিলেন, কিন্তু সবচেয়ে বড় যে ভুলটা হচ্ছে এই সন্তানদের ক্ষেত্রে, ওনার 3টা সন্তান এবং অফকোর্স রানার ক্ষেত্রেও আমি বলি সবচেয়ে বড় ভুল। তারপরে কি হলো, ওদের অত টাকা পয়সা নেই কিন্তু আপনার ওরই এক রিলেটিভের সে তার টাকা পয়সা আছে, সেই চালাচ্ছে আর কি। হ্যাঁ, চালাচ্ছেন পরে আমরা আসার পরে আবার বসলাম, বসার পরে আমার ভাই ব্রাদার ওরা আপনার উনি আপনার ই দিলো যে টাকা এবং নারী এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে। আপনার একটা প্রস্তাব দিল যে ই করছে আমার যে সম্পত্তি আছে এগুলো আপনার না, এখানে এখানে আরটি আছে আমার সম্পত্তি যেগুলো আছে এগুলো আপনার আমার ছেলে মেয়ের নামে আমি লিখে দেব, আর আমার ওয়াইফের নামে একটা জমি আছে আপনার এলাকাতে ওইটা ওনার ছেলে মেয়ের নামে লিখে দেবে। কিন্তু ওনাদের আমার ওই যে চালাচ্ছে ওয়াইফের নামে জমিটাও ছেলে মেয়ে আমি কিনে দিছি। আপনি কিনে দিয়েছেন, আমি কিনে দিয়েছি। রাখবেন প্রিয় শ্রোতা, 17 বছর ধরে মারামারি করে সংসার করে কিন্তু ওয়াইফের নামে জমি কিনে দিয়েছে। আমি হ্যাপি ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে ঘটে, নইলে সংসার করাটা আসলে সম্ভব নয়। হ্যাঁ, তারপর আপনার আমি ওটা ই করার পরে ওনাদের ধারণা যে আমি আপনার যে জয়ী আমার সম্পত্তি আছে আমি সম্পত্তি রানাকে যদি লিখে দেই ওকে, এইটা হলো আপনার ওই যে ওর যে রিলেটিভ যে নামটা চালাচ্ছে ওনার আপনার ভিউ হয়েছে এটা, আসলে তো এটা না। হ্যাঁ, আসলে তো আমার মনে ওরে কি দেয় না দেয় সেটা আমি জানি আর ও জানে, আর একমাত্র উপরওয়ালা জানে। হ্যাঁ, ও কিন্তু ভালো ইনকাম করে কিন্তু 200 টাকা যা ইনকাম করে তাও বলে যে হ্যাঁ ওর কোনো ইনকামই নেই, আমার ওই ই চলাচ্ছে বদনাম চলাচ্ছে ওর কোনো ইনকামই নেই, ও দুইটা যা হয় আমি দিই ওরে, ও এই দিয়ে চলে টলে এইরকম কথাবার্তা সে বলে আর কি। যাই হোক, ওটা ওর কথা, ওটা তো আমার কথা না আর ওরও কথা না। তারপর আপনার সে ই করলো যে সম্পত্তি লিখে দিতে হবে, তা আমি এর আগে কী করছি আমি ওসিয়ত নামা করছি, যখন আমার এই বউর সাথে আপনার এই 2-1.5 বছর ধরে মারাবাড়ি ফাটাফাটি তখন আমি ওসিয়ত নামা করছি 3 ছেলে মেয়ের নামে। আমি ওসিয়ত নামাটা করছি এইভাবে যে আমি মৃত্যুর পরে সেটা কার্যকর হবে, মৃত্যুর আগে আমি এটা ওরা ভোগদহল করতে পারবে না, এই রকমের যেটা হয় আর কি আইন অনুযায়ী নিয়ম যে অনুযায়ী যেটা হয় ওইটা করে ফেলছি। তখন আমার ওই ওই মজলিস থেকে আপনার ওই যে পঞ্চায়েত যারা ওরা ডেকে বললো যে এই যে করতে চাচ্ছে, আমি বলছি ঠিক আছে আমি রাজি, যেহেতু আমি তো আগেই করে ফেলছি, আপনার এটা কেউ জানে না, একমাত্র এক ব্যক্তি জানতো এই রানা। হ্যাঁ, ও জানতো যে ওসিয়ত করছি আর কেউ জানতো না। হ্যাঁ, আর আপনার ইসে তখন আমার বলার পর ঠিক আমি ঠিক আছে আমি রাজি আছি, হ্যাঁ যেহেতু আমি আগে করে ফেলছি, আর যদি আমি কিন্তু ওনার কথা শুনতাম না, ওই পঞ্চায়েত যত সালিশি করুক বা যত বয় ব্যতীত দেখা যত পয়সা থাকুক আমি ওনার কাছে আমি হার মানতাম না, আমি এটা কোনোদিন কিছুতেই স্বীকার হইতাম না, যেহেতু আগে করছি বিদে আমি স্বীকার হয়েছি যে ঠিক আছে আমি দিয়ে দেবো, আর হলে আমার ওয়াইফেরটাও আপনার বাচ্চাদের নামে দিয়ে দেখ। তারপর আপনার আমি বলছি ঠিক আছে দেবো, 2-3 দিন পরে আমি কাগজ পাঠাই দিছি, ফটোকপি করে কাগজ পাঠাই দিছি যে আমারটা করা আছে, ওরা বলছে যে এটা অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, ওরা ওদের দিক থেকে বলতেছে যেটা অ্যালাউ না, কেন অ্যালাউ না, যেহেতু এটা এভাবে হবে না ডাইরেক্টলি লিখে দিত, আমি কেউ প্রশ্নই আসে না, এই ওসিয়ত নামা থেকে আকার ইকার চেঞ্জ হবে না, হ্যাঁ কিচ্ছু চেঞ্জ হবে না, আমি যেটা করছি এইটাই, কেন আমি আপনার কথা মতো আমি কেন আমার সম্পত্তি লিখে দেবো, কেন আমি তো এটা স্বেচ্ছায় দিয়ে দিছি, মৃত্যুর পরে সেটা কার্যকরী হবে আমি কেন এটা করতে যাবো। এই তখন সে আমার প্রশ্ন করলো তাহলে তোমার ওয়াইফেরটা তুমি কেন হেবা করতে গেলা, আমি কই আমি কিছু বলি না, আমার ভাই ব্রাদার ওনার ভাই ব্রাদার যাই করছে আমি বলিও না হেবা করো বা কেউ চেত করো কী করবো সেটা ওনাদের ব্যাপার, ওনারা কীভাবে কী করছে আমি জানি না, আমি জাস্ট টাকা দিয়ে দিছি শুধু যে করো ঠিক আছে। তারপর আপনার এইভাবে করার পরে এই ডিসিশনে আসার পরে আমার ভাই রে আমার ওয়াইফরে বাপের বাসা ওনার বাপের বাসা থেকে নিয়ে আসে, মামলা কিন্তু চলতেছে। হ্যাঁ, নিয়ে আসছে এই জন্য যে তো কাছাকাছি থাকলেই হবে, হয়তো মিউচুয়ালে যাবে বা মিট হয়ে যাবে, মামলা চলছে মানে আপনারা হাজিরা দিচ্ছেন। হ্যাঁ, আমরা হাজিরা দিচ্ছি কিন্তু সে আসার পরে আপনার মামলা উঠবে না, কথা ছিল যে মামলাটা উঠবে, হ্যাঁ মামলাটা উঠিয়ে দেবে, মামলা উঠবে না। মামলা কেন উঠবে না, আমি আপনার ওর সাথে আমি বাইরে চলি কথা বলি এটাও করতে পারবো না, মেয়ের বিয়ে ও মাঝখানে কী হলো মেয়ের আমের আংটি পাওয়ানো ছিল, আংটিটা আপনার ফেরত দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে এনগেজমেন্ট থেকে সরে আসলেন? সরে আসলাম। এবং আপনারা সিদ্ধান্ত নিলেন যে না ঠিক আছে বিয়ে করবো না, ঠিক আছে দেন ওনাকে দেন। এটা যে জেল থেকে এসে আমি বলছি, আমার ফ্যামিলিও বলে নাই, কারণ আমি বলছি যে এনগেজমেন্ট আমি এই ফ্যামিলিতে বিয়ে করার প্রশ্ন আসে না, এরকম মেয়ের বিয়ের প্রশ্ন আসে না, যেন আমি এইসব ফ্যামিলিতে বিলং করবো কোনো সময়। তারপর আমি অফার দিচ্ছি আমার ফ্যামিলিকে ওনার ফ্যামিলিকে যে মেয়ের আন্টি ফিরে নিয়ে আমার ডাইম, আবার বলছি যে আপনি যা কালকে সন্ধ্যায় আসছি, পরের দিন সন্ধ্যার কথা বলছি, কালকে যে বিকেল আন্টি ফিরে নিয়ে আসবেন, আমি যেটা দিচ্ছি এক্সচেঞ্জ করে নিয়ে আসবেন। আচ্ছা, এই এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই পরিণতিতে যাওয়ার আগেই আপনাকে অনুমান করাটা উচিত ছিল না যে এরকম একটা পরিণতিতে আপনার যাইতে হতে পারে, তার আগেই কি আপনি আন্টিটা ফিরে নিতে পারতেন না?
না অ্যাকচুয়ালি কি উনি বলতেছে যে তোমার এত কিছু হয়েছে তোমাকে কেন্দ্র করে তুমি এখান থেকে পিছু হাঁটবে না, এই জন্য এই চিন্তা করে আমি হাঁটি নাই। উনি আশ্বাস দিত দেখে আমি ছিলাম, আবার মেয়েও কোনোদিন আমার বলে না তোমাকে বিয়ে করবো না। তাহলে আপনি ওনার তো উনি তো আপনার জেল খেটে আসার পরেও আপনাকে আশ্বাস দিয়েছে, আশ্বাস তো সরাই সরাই নেয়নি আপনার কাছ থেকে, আপনি কেন সরে গেলেন? আমার প্রসঙ্গটা হচ্ছে ওইটাই যে এটা তো ওইটা জেল থেকে আসার পর কিন্তু রাগ খুব সব মিলে সরে গিয়েছিলাম, কিন্তু এখনও আমি এখনও উনি বলে যদি উনি বলে এত কিছুর পরে যদি আমি দিতে পারি তো হ্যাঁ আমি দিতে পারলে আমি করতে পারি, এখানে আমার সব কিছু মানসম্মান সব নষ্ট হয়েছে, আমি যদি আরেকটা ফ্যামিলিতে যাই বিয়ে করি তখন এক পর্যায়ে ঘটনাগুলো শুনবো তখন তো আরও পেইনফুল হয়ে দাঁড়াবে জিনিসগুলো। ফাইন, এটা পয়েন্ট, আপনি যে আপনি এখন শাখের করাতের মতো, আপনি এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে, মেয়ের জন্য আমার জন্য এক্স্যাক্টলি মেয়ের জন্য আপনার জন্য, এটা আমি বলি এখন যদি ফ্যামিলি কনভিন্স করে সব কিছু ঠিক রেখে দিতে পারে আমি এখন রাজি আছি আমি এটা বলি না, কিন্তু আপনি বলেন ঠিক আছে আপনার ওপিনিয়ন ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি এত কিছুর পরে ওখানে গেলেও যে আপনি ভালো থাকবেন এটা নিশ্চয়তা কোথায়? আর অন্য ফ্যামিলিতে গেলেও ভালো থাকবো না আমি এখন, আমি যেটা বুঝছি না এখানে এটা এটা বলাটা মুশকিল, তাহলে তো মানুষ বাঁচতেই পারবে না পৃথিবীতে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি এরকম একটা ঘটনা আপনি ঘটালেন, ঘটানোর পরে আপনি ফ্যামিলিতে বিয়ে করবেন, এরপরে আপনার যখন সংসার জীবন শুরু করবেন আপনার ওয়াইফ যখন টুকটাক ভুল করবে আপনি তাকে এই বিষয়গুলো নিয়ে খোঁটা দেবেন না, এর নিশ্চয়তা কোথায়? উই আর হিউম্যান বিইং, আমরা অতীত সহজেই ভুলে যাই না, এবং বিয়ের আগেই আপনার এঙ্গেজমেন্ট করার পরে যে জিনিসগুলো ফেস করেছেন আপনি এই রাগগুলো যে আপনার ওয়াইফের উপর তুলবেন না ভবিষ্যতে তার নিশ্চয়তা কোথায়? আমি যেগুলো বলতেছি সেগুলো কিন্তু আমাদের জীবনে ঘটে, আমি ধরে নিলাম আপনি খুব ভালো মানুষ, সেগুলো আপনার জীবনে ঘটবে না। সো যদি ঘটাইতে বাধ্য করে তাহলে ঘটবে, আমি নিজে ঘটাবো না, না ঘটাইতে বাধ্য করাবে কি করাবে না সেটা তো সিচুয়েশনাল ডিমান্ড। আর দ্বিতীয় সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে হলো মেয়েটার বয়স 17 বছর ছিল ওই মুহূর্তে, এখন কত হচ্ছে আমি জানি না, এখন 19 চলে, 19 চলে। তো 17 বছর বয়সের একটা মেয়েকে নিয়ে আপনারা যা যেটা করেছেন সেটা লিগ্যাল ছিল না ইলিগ্যাল ছিল এই প্রশ্নই তো উঠবে না রাষ্ট্রীয় পক্ষ থেকে, আপনারা যা করেছেন সবই অবৈধ, এঙ্গেজমেন্ট এগ্রিমেন্টগুলো কোনো কোশ্চেনই উঠবে না, এবং তাকে নিয়ে থানা পুলিশ হয়ে যাওয়া এত কিছু হয়ে যাওয়া এটা তো খুব ভয়ানক ব্যাপার, ভয়ানক ব্যাপার, তাই না? এর আগে আমার প্রশ্ন হচ্ছে কি মানে আমি তো ওনার এখানে যাই আমি জোর করি না যে বিয়ে করবো, আমি নর্মালি বলছি ওনার অ্যাকসেপ্ট করছে ওনারা ছেলের মতো করে গড়ে তুলছে, এখানে আমি তো কোনো ফোর্স করি না কোনো কিছুতে বিয়ে করতে হবে বিয়ে কেন দিবেন না, কিন্তু কিন্তু ওনারাও তো আপনাকে জোর করে রাখেনি এখানে। আমার পয়েন্টটা হচ্ছে যে কিছু জিনিস বুঝে থেকে সরে যেতে হয়, উনি তো আপনাকে আপনার ওনার জীবনের যত গল্প আছে সব গল্প ওনাকে বলেছে স্টিমারে বসে, তাই না? তার মানে নিশ্চয়ই এটা বলেছে যে ওনার সঙ্গে ওনার ওয়াইফের সম্পর্কটা ভালো না, এটা আপনি জানতেন ওনাকে, অবশ্যই আপনি জানতেন, ওনার ওয়াইফই আমার কাছে বলছে সব ওনাদের 17 বছরের কাহিনী সব বলছে বলছে না, আপনি জানতেন। তো জানার পরে আপনি এই সিদ্ধান্তটা আপনার অনেক আগেই নেওয়া উচিত ছিল যে আমি যদি এই এই ঘরে পাড়া দিই তাহলে আমার সব কিছু ভুলে গিয়ে পাড়া দিতে হবে, সব কিছু ভুলে গিয়ে তাদেরকে ম্যানেজ করতে হবে, এবং আমার মান ইজ্জত সম্মানের দিকে তাকালে চলবে না, এরকম ঘটনা ঘটতে পারে আমাদের লাইফে। আর যদি আপনি মান ইজ্জতের দিকেই তাকাবেন তাহলে তো আপনার অনেক আগেই এখান থেকে সরে যাওয়া উচিত ছিল, বিকজ আপনি ম্যাচিওর, আপনাকে আমি প্রশ্নটা করতেই পারি, জি জি, আপনি অনেক ম্যাচিওর, আপনি খুব বড় একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, খুব ভালো একটা সাবজেক্ট আপনি পড়াশোনা করেছেন, ইউ লুক ভেরি স্মার্ট, তো ওই জায়গাটা থেকে তো আপনার সরে যাওয়া উচিতই ছিল। এবং মেয়েটার সঙ্গে আপনার সম্পর্কটা এমন পর্যায়ে চলে যায় নাই আপনার কথা অনুসারে, ঠিক আছে লাভ করতেন বুঝলাম, কিন্তু বিষয়টা তো এরকম ছিল না যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না বা সে আপনাকে ছাড়া বাঁচবে না, তাহলে তো আপনাদের সম্পর্কটা এরকম কাটা পড়ে পড়তো, প্রেস্টিজ হয়ে দাঁড়াছিল, ফ্যামিলি সবাই জানে বিয়ে হয়ে গেছে, তো প্রেস্টিজ কোথায় গেল এখন প্রশ্ন ছিল আমার কাছে, তো প্রেস্টিজটা কোথায় গেল? আমি কিন্তু এই কথাটা একটু আগে বলেছিলাম যে এই ছোট ছোট প্রেস্টিজ ঢাকতে গিয়ে সমাজের কথা চিন্তা করতে গিয়ে এটাকে এমন বিস্ফোরা বানাই ফেলি আমরা, ফাইনালি যখন এটা বাস্ট আউট হয় তখন আর প্রেস্টিজ থাকে না, তখন জীবনে টানাটানি শুরু হয়ে যায়। তখন আমার একটা চিন্তাধারা ছিল মেয়ের মা বলে যে বিয়ে দেবে, মেয়ে তো আমার এই পর্যন্ত কোনোদিন ফোন দিয়ে বলে না, তোমার আগে বলে না, খুবই বলে না তোমাকে বিয়ে করবো না, তুমি সরে যাও, মেয়ে কোনোদিন বলে, ইভেন লাস্ট 2 সপ্তাহ আগে মেয়ে আমাকে ফোন দেয় না, 2 সপ্তাহ 10 দিন আগে বলতেছে তোমাকে বিয়ে করবো না, আমার ফ্যামিলিকে বলছে আপনার ছেলেকে বিয়ে করবো না, তখন আমি বলছি হ্যাঁ বিয়ে করবো, আমি ওর সাথে সাথে ওর ফ্যামিলির ওর ফুফা সবাই বলে দিচ্ছে, মেয়ে যদি বলছে বিয়ে করবো না এখানে বিয়ে করার প্রশ্ন আসে, আমি বলে দিই সাথে সাথে উত্তর। রানা আপনার কাছে আমি যাওয়ার আগে শাইন সাহেব আপনাকে আমি আরেকবার একটু সুযোগ দিই, সেটা হচ্ছে যে এন্ডিংটা কী দাঁড়ালো, আমি কিছু কিছু কোশ্চেন করবো এবং কোশ্চেন জায়গা থেকে আনসার দিলে আমরা বুঝতে পারবো। আপনার ওয়াইফ কি আপনার সঙ্গে থাকেন এখন? না এখন নাই, উনি এখন থাকে না, কতদিন যাবেন থাকছেন? এক সেকেন্ড, আপনার উনি আপনার এরপরে ওই মীমাংসার পরে উনি 2 ম্যাচ ছিল আমার বাসায়। আচ্ছা, মীমাংসাটা হয়েছিল যে ঠিক আছে আমি ইয়ে হয়ে গেছে, মামলা তুলে নিবে এবার, হ্যাঁ না মামলা উঠে নাই, মামলা ওঠেনি, ওঠেনি, মামলা উঠাবে না, রাখে নাই, মামলা উঠাবে না, সে উঠাবে না, এই জন্য কি কারণে মামলা কেন উঠাবে না জিজ্ঞেস করছে, আমি তো ওনার সাথে কথা বলি না, আমার ভাই ব্রাদার জিজ্ঞেস করছে কেন উঠাবে না, যেহেতু আমরা মিশর করে আসলাম তোমার মামলা মাথায় নিয়ে ঘরে উঠিয়ে দিয়ে আসলাম, এটা কেউ করে না, তারপর আমরা মানবতার দৃষ্টি দিকে তাকাইয়ে তোমার ঘরে উঠিয়ে দিলাম, এটা তো তোমার উচিত ছিল মামলাটা উঠানো, তোমার যে যা বলে বলুক, তোমার ওই তোমার পাওয়ারফুল আত্মীয় বলুক বা তোমার ভাই ব্রাদার বলুক, যেই বলুক তোমার তো উচিত ছিল এটা, সে এটা করে না, হ্যাঁ আমার তো মামলাটাই এখন চালান, হ্যাঁ আমার তো চালান মামলাটা, সে আপনার আপনার ভাই তো এখনও তার সাথে ওর সাথে চলাফেরা করে ওঠা বসা করে, হ্যাঁ 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 ওর সাথে এখন মামলা এই ঝুলন্ত মামলা, ওর সাথে বাহিরে সে চলতে পারে, বাহিরে কথা বলতে পারে, এক জায়গায় চা খাইতে পারে, আড্ডা মারতে পারে, তার মানে তো তোমার এইটা না,
এটা তো কোনো ই না, সমাধান না, তার কিসের সমাধান হলো, তোমার সাথে মিউচুয়াল হলো কিসের, এই ব্যাপারে তর্ক করছে। যাই হোক, সে উঠাবে না, উঠাবে না। কিছুদিন আগে আমার ইসে, আমার এক বোন থাকে আপনার একটু ইসে, এই এক জায়গাতে থাকে আর কি, আমি নামটা বললাম না, যাই হোক, ওখানে আপনার বেড়াইতে গেছে আর কি। হ্যাঁ, আমার গেছে আপনার ভাবি ছাড়া আর কি। আমি বলছি যে উনি যাবে না, উনি ওনার বাপের বাসায় যাবে, আমার আম্মা আর ওই ওরা যাবে আর কি, তিনজন। হ্যাঁ, কিন্তু উনি কী করছে, উনি আমার বাসা থেকে বলছে যে তার ভাইয়ের বাসায় যায়, আসলে সে ভাইয়ের বাসায় যায় নাই, সে ওরা গেছে ওই গাড়িতেই, সে আবার আরেক জায়গা দিয়ে আপনার ওই একই গাড়িতেই, সে ওই একই জায়গাতেই গেছে। হ্যাঁ, আমার ওই বন্ধু লোবার কাছেই বেড়াইতে গেছে আর কি, আমার বন্ধু লোবার কাছে বেড়াইতে গেছে। আচ্ছা শাহিন সাহেব, আমি একটা কথা বলি, এই ফ্যামিলি কেমিস্ট্রি জায়গাটাতে আপনি যখন ঘটনাগুলো নিয়ে আসবেন, এটা আসলে শেষ হবে না, এটা নেভার এন্ডিং, এটা একটা একটা চলতেই থাকবে। আমি জানতে চাচ্ছি যে আসলে ঘটনাটা শেষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। লাস্ট, এটাই লাস্ট কথা আপনার, এখানেই শেষ প্রায়। তারপর আপনার উনি আপনার ইসে, আমি তখন আপনার ই করলাম যে আমি যাইতে নিষেধ করলাম, যাইতে যাওয়ার নিষেধ করার পরও আপনি আমাকে ই করার পরে সে আপনার কেন গেল ওখানে, এই আবার ওখানে ফোনে গালাগালি পারলাম। গালাগালির পরে আমার এই বন্ধু লোবে বললো যে ঠিক আছে, সে আর বাসায় যাবে না, সে তার বাপের বাসায় যাবে, তোমার বাচ্চা কাছে, মা তোমার বাসায় যাবে। হ্যাঁ ঠিক আছে, ওরা ওইভাবেই চলে আসলো, আসার পরে আপনার সে তার বাপের বাড়িতে আছে এখন। হ্যাঁ, আমরা আমার বাচ্চা কাছে আমরা বাসা দিয়ে আছি আর কি। আচ্ছা, তো আপনার বাচ্চা কাছে এখন আপনার সঙ্গে আছে? আমার সঙ্গে আছে, আপনার মাও আপনার সঙ্গে আছে। আচ্ছা, তো আপনার মেয়ের সঙ্গে আপনি কথা বলেছিলেন এই বিষয়টা নিয়ে? আপনার মেয়ের বয়স যেহেতু 19 বছর। না, মেয়ের সাথে আমি এ ব্যাপারে কথা বলিনি, আপনার কথা বলিনি, এই জন্য মেয়ে ওখানে যাইয়া ফোনে ওরে এবং ওর বাবা মা বোনকে সবাইরে আপনার বলছে যে আপনার ছেলের সাথে আমি বিয়ে বসবো না, আর আপনার ছেলের নামে আরও মামলা দেবো, এই করবো সেই করবো। তখন আমি আর ই করিনি, আবার চিন্তা করলাম যে এখন বাসায় আসছে, বাসায় আসলে যদি আমি আবার এখন ওর সাথে একটা কথা উঠে উল্টোপাল্টা বললে ওরে হয়তো রাগের মাথায় একটা থাপ্পড় দিলাম, চড় দিলাম, ও মন খারাপ করবে। এক্স্যাক্টলি, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আপনার রাগ অনেক বেশি। জি, আপনার রাগটা অনেক বেশি। আপনি যদি মেয়ের সঙ্গে যদি সুন্দর করে বসে যদি তাকে বোঝান যে মা তুমি যদি বিয়ে না করতে চাও, ঠিক আছে বিয়ে করবা না, বাট তোমার ওপিনিয়নটা কি, আপনি তো সেটা জিজ্ঞেস করতেই পারেন। না, জিজ্ঞেস করি না, এই জন্যই যেতে উল্টোপাল্টা বললে তখন আমি হয়তো একটা কিছু বললাম, ওরে ও আবার একটা রাগের মাথা আমার কিছু বললো, আবার একটা কেন ওরই এখানে একটা চর্থাপুর দিলাম। বা মানে মেয়েও কি এমন যে আপনাকে রেসপেক্ট করে না বা আপনার করে? হ্যাঁ, না না, ওইটা করে, ওইটা করে, ওইটা সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ ওইটা সমস্যা নাই, তবে আপনার ওই মেয়ে আমার কখনোই আপনার অভদ্র না, অভদ্র বা এবং খারাপ না, আমি এটা আপনার ও বলবে। আচ্ছা, মেয়ে কি আপনাকে সরাসরি বলেছে যে ওকে বিয়ে করবে না? হ্যাঁ বলছে, সরাসরি বলেই দিয়েছে তাহলে? আচ্ছা, তাহলে আপনার আমাকে সরাসরি না, ওরে বলছে সেটাই আমি শুনছি, আর আমার ওই বন্ধু লোবার কাছে বলছে যে না আপনাকে সরাসরি বলেনি। আমাকে সরাসরি, আপনি মেয়েকে কখনো সরাসরি বলেছেন যে মা আমি ছেলে জিজ্ঞেস করছি? না, আমি বলছি যে আপনি কি কখনো রানার ব্যাপারটা তাকে জিজ্ঞেস করেছেন যে মা আমি যে তোমার জন্য এই ছেলেটাকে পছন্দ করেছি, তুমি কি তাকে পছন্দ করো কিনা, আপনি কখনো সরাসরি তাকে জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করছি, বেশ কয়েকবার জিজ্ঞেস করছি, সে সবসময় বলছে যে আমি তুমি যেটা বলো ওইটা আমি বিয়ে করবো। তাহলে এত বড় ঘটনা ঘটে গেল, তখন আপনি মেয়েকে? ও আপনার এক সেকেন্ড, ও আপনার করছে, ও একটু চালাকি করছে, যেহেতু ও আর মায়ের সবসময় মায়ের কথা এবং মায়ের পক্ষ নিয়ে সে কথা বলতো, আমার সাথে কথাটা হাইট রাখতো, আমি যে জিজ্ঞেস করছি যখনই জিজ্ঞেস করছি বলছে যে ঠিক আছে আমার এই বয়স হইলে আমি বিয়ে করবো, কখনোই আমাকে বলে নাই যে ওরে বিয়ে করবে না। আমি এই পর্যন্ত মনে হয় 4-5 বার জিজ্ঞেস করছি, একটা ঘটনা ঘটতে তখনই জিজ্ঞেস করতাম, তারপর আপনার ও কখনোই অস্বীকার করতো না যে আমি বিয়ে, হয়তো আপনার সামনে ইজি ছিল না, হয়তো আনইজি ছিল, হয়তো না ইজি ছিল, এমনকি আমি জেলে থেকে আসার পরেও ওরে আপনার একদিন নিয়ে বসি, বসার পরে ও বলছে যে আমি তোমার কখনোই বলিনি যে আমি বিয়ে করবো না, আমি তো বলছি যে আমার বয়স হইলে সময় হইলে আমি বিয়ে করবো, কিন্তু ও আপনার সবসময় ওরে আপনার ওর মামারা। আপনি যখন জেলে যান আপনার মেয়ের বয়স কত, বড় মেয়ের? এখন আপনার 19 বছর হবে। এই যে জেল খাটার ঘটনা কতদিন আগের? 3 মাস আগে। আপনার মেয়ের বয়স 19 থাকতে আপনি জেলে থাকলেন কীভাবে, এটা আমার মেয়ের, আপনার মেয়ের কাছে প্রশ্ন। হ্যাঁ, এটা আমি জানি না তুমি অনুষ্ঠানটা শুনছো কি না, তোমাকে আমি তুমি করেই বলছি, সেটা হচ্ছে যে তুমি বেঁচে থাকতে তুমি 19 বছর বয়স হওয়ার পরে তোমার বাবা কীভাবে জেলে থাকে কিংবা তোমার মা কীভাবে জেলে থাকবে, এটা তো তোমার উচিত ছিল যে তারা যাতে কোনোভাবেই ধরনের স্টেপ না নিতে পারে, অন্তত জেল পর্যন্ত না যায়। ঠিক আছে, মামলা হয়েছে, তুমি তাদেরকে বসে বসে একটা মিউচুয়ালি সমাধানে আসতে পারতা, বাট ট্রাই করতে পারতা। আমি জানি না সিচুয়েশন কতটুকু কঠিন, কারণ যে সিচুয়েশন ফেস করে সেই জানে, তারপরও আমার জায়গা থেকে এটা বলা উচিত এবং আমার মনে হয় এটা বলা উচিত, কারণ তোমার বাবা জেলে থাকলে তো সেটা তো তোমার জন্য প্রেস্টিজিয়াস ইস্যু, তাই না? সেটা যে ইস্যু করেই হোক না কেন, তাহলে তুমি কেন তোমার মাকে বোঝাতে পারোনি যে না মা যাই হোক না কেন বাবাকে জেলে দিও না, এতটুকু তো তোমার জায়গা থেকে করা উচিত ছিল। আনফর্চুনেটলি আপনার মেয়ের কাছ থেকে শুনতে পারলে হয়তো বিষয়টা অন্যরকম, হয়তো সে বলতো এখানে, তারও নিশ্চয়ই একটা লজিক আছে। তো আপনি জেল থেকে খেটে আসার পরে জেল খাটার একদিন খাটে না যেটার কারণে আপনার মেয়েকে যখন ফেস করলেন, আপনার মেয়ের কোনো ওপিনিয়ন ছিল এই জেলে যাওয়ার বিষয়টা নিয়ে? কোনো কিছু না, ওই রকমের কোনো ছিল না, প্রতিক্রিয়া ছিল না, না ওই রকমের তার আপনার অনুভূতি বা ওই যে আপসেট হওয়াটা ওই রকমের তার স্বাভাবিক ছিল। আমি একটা কথা বলি আপনাকে, আমি এত স্টোরি শুনেছি আমার লাইফে,
আপনি হয়তো আমার অনুষ্ঠানটা শোনেন নাই, যেটা রানা শুনেছে। আমি যতদূর জানি যে রানা আপনাকে কনভিন্স করেছে আজকের এখানে অনুষ্ঠানে আসার জন্য। আমি এত গল্প শুনেছি আমার এই ক্ষুদ্র জীবনে রেডিওতে, বা এত গল্প শুনিয়েছি আমি, যদি আপনার মেয়েকে নিয়ে যদি জিজ্ঞেস করি যে তোমার কাছে কে প্রিয়, তোমার বাবা না মা, সে একটা পক্ষ বেছে নেবে, ডেফিনেটলি বেছে নেবে, এবং এটা আমার কনফিডেন্টলি বলে এখানে। সন্তানের কাছে হ্যাঁ একটা পর্যন্ত হয়তো সে বেছে নিতে পারে না যে বাবা পছন্দের না মা পছন্দের, যতক্ষণ পর্যন্ত সংসারটা স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু যখন দেখে দুজন মারামারি করতেছে, যখন দেখে যে এই ঝামেলা হচ্ছে, ওইটা হচ্ছে, এটা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে এই সন্তানটা আইদার মায়ের পক্ষে চলে যায় অথবা বাবার পক্ষে চলে যায়। এবং আপনি খুব বুঝবান একজন মানুষ, আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনার সন্তান যদি মনে করে যে আপনার মধ্যে আচরণ, আপনার আচরণের সমস্যা আছে আপনার ওয়াইফের প্রতি, আপনি আপনার জায়গা থেকে যতটাই রাইট মনে করেন না কেন, আপনি আপনার সন্তানকে কনভিন্স করতে পারবেন না, এটাই স্বাভাবিক। এবং তারা কনভিন্স হতে চায় না, না তারা যদি বুঝে থাকে যে ওকে ফাইন, যে আমার বাবা আমার মায়ের গায়ে কেন হাত তুললো, কোনো সন্তানই এটা পছন্দ করে না, যত চিল্লাচিল্লি হোক না কেন। একজন সন্তান হিসেবে বলছি, কারণ আমরা তো প্রত্যেকেই বড় হয়েছি ফ্যামিলিতে, এটা যে কতটা খারাপ অনুভূতি দেয় একটা সন্তানের মধ্যে, একটা বাবা মার মধ্যে যখন ঝগড়া হয়, গায়ে হাত তোলার পর যে গেলে নিজেকে কী পরিমাণ অসহায় মনে হয়। আপনি নিজেও বড় হয়েছেন, আপনি হয়তো বা জানেন যে বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি সবচেয়ে বেশি ইনসিকিউর করে হচ্ছে সন্তানকে, ভয়ানক রকমের খারাপ ফিলের মধ্যে দেয়, ভয়ানক রকমের। ঠিক একইভাবে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকলে ভয়ানক রকমের হ্যাপি ফিল হয়। এটা একটা অমীমাংসিত গল্প প্রিয় শ্রোতা, তবে এন্ডিং আছে, এন্ডিংটা আছে বলেই আমাদেরকে আরেকবার একটু ফিরতে হবে ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 উইথ মি আর জি কেব্রিয়া। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4-এ। আজকে এখানে আছেন শাহিন এবং রানা। তারা সম্পর্কের জায়গা থেকে শ্বশুর জামাই হতে পারতেন কিন্তু হয়নি, এক ধরনের ফ্যামিলি কেমিস্ট্রি জায়গাটাতে অনেক বড় একটা ভুল। এখন বিষয়টা হয়েছে এরকম, আপনার ওয়াইফ মামলা তুলছে না, আপনার সন্তানটা আপনার সঙ্গে আছে এবং আপনি চাকরি বাকরি করছেন, মামলায় হাজিরা দিচ্ছেন, আপনার সঙ্গে এই গো ব্যাচারি এও ফেসে গেছে, এও এখন মামলায় গিয়ে হাজিরা দিচ্ছে। আপনার সিদ্ধান্তটা কি আমাকে বলেন? আমার সিদ্ধান্ত আপনার আমি বলে দিচ্ছি যে আমি আপনার ওনাকে রাখবো না। মানে আপনি ডিভোর্স দিয়ে দিবেন? ডিভোর্স দেবো। আপনার সন্তানরা এটা জানে? হ্যাঁ জানে, ডিভোর্স দেবো। আরও আমি সুযোগ দিছি ওনাকে, সুযোগ দিছি যে আপনার ডিভোর্স দেবো, এ ব্যাপারে কোনো ই নেই, আপনার কোনো বিকল্প নাই এবং কোনো চিন্তাভাবনা নাই, আমি ডিভোর্স দেবো, যেহেতু এত কিছুর পরে এক এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। হ্যাঁ, আর একটা অপশন দিচ্ছি, এটা যদি আপনার আমার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট যদি কী কী আপনার রিকোয়ারমেন্ট যদি আপনার ওই ছেলের সাথে বিয়ে শাদি হইতো বা হয়, এক নাম্বার, আর এইটাই আর কি, বিয়ে শাদি হইলে বা বিয়ে হলে আপনার সঙ্গে সংসার টিকবে, নাহলে সংসার টিকবে, সংসার টিকবে, কিন্তু সে তার সাথে আমি ঘর সংসার করবো না, বাট আমি দ্বিতীয় বিয়ে করব। হ্যাঁ, সে থাকবে, তার ওই শুধুমাত্র বাচ্চা কাচ্চার জন্য তাকে বাঁচাই রাখতে হবে। আমার এইটাই হলো আমার ডিসিশন, আমি এটা ওর ফ্যামিলির প্লাস আমার ফ্যামিলিরও জানাই দিচ্ছি যে আমি এখান থেকে এইটা হলে এইটা হয় বিয়ে শাদি হবে মেয়ের সাথে, সে বাচ্চা নিয়ে থাকবে, আমি দ্বিতীয় বিয়ে করব, তার সাথে আমার সাথে ঘর সংসার বা দহি। আমি যেটা বুঝেছি আপনার কথা শুনে, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনি আপনার ওয়াইফের সঙ্গে আসলে থাকবেন না, কিন্তু তারপরেও আপনি একটা বিয়ে করবেন উনি থাকার পরেও। হ্যাঁ, এবং তারপরে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে তারপরেও আপনি আপনার ওয়াইফকে রাখতে পারেন শুধু একটাই কারণে, যদি আপনার মেয়েটাকে ওনার হাতে পাত্রস্থ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার লাস্ট কথা, এই শেষ কথা, আপনার শেষ কথা। আপনার শেষ কথা, আমাদের অনেক কিছু বলার আছে, সেটা আমরা বলবো, তার আগে আমি একটু রানার কাছে যেতে চাই। রানা, আপনার সিদ্ধান্ত কি? লাস্ট যখন ওনার মেয়ে আমাকে ফোন দিয়ে বলছে বিয়ে বসবে না, তখন তো আমি ওনার মেয়ের মুখ থেকে শুনতে পাচ্ছি যে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহের কাহিনী, আমার আপুকেও বলছি, তখন আপু বললো ওনাকে যে তুমি তোমার বয়স 19 বছর বয়স, বাবা মা কিন্তু সন্তানের কাছে নিউট্রাল থাকে, তুমি এত বড় একটা মেয়ে হয়ে তোমার বাবা এই পর্যায়ে তোমার বাবা মিলাতে পারলো না, বলে মেয়ে ও ওনার মেয়ে বলতেছে না আমি পারি না ম্যানেজ করতে, অথচ মানে উনি আমাকে বলছে কোনো দিন ওর বাবা মারে নিয়ে বসে নাই ও,
ওনার মেয়ে বসে নাই কোনোদিন, তোমরা না সেটা 19 বছর বয়সে সম্ভব না, বিলিভ মি আসলেই সম্ভব না, 19 বছরে সেই মেন্টালিটি থাকে না। আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন তো আপনার বাবা মাকে নিয়ে আপনি বসতে পারবেন কিনা, আমি আমার জায়গা থেকে চিন্তা করি তো এটা ডিফিকাল্ট, এটা আসলে বলে লাভ নেই। আপনি আপনার সিদ্ধান্তের জায়গায় বলেন যে আপনি কী সিদ্ধান্ত, উনি ওনার উনি খুবই অনেস্ট মানুষ, উনি যেটা করতেছেন সেটা ভুল করতেছে না সঠিক করতেছে সেটা অন্য হিসাব, বাট উনি ওনার মনে কোনো কিছু গোপন রাখে নাই, উনি যা অনেস্টলি বলে দেওয়ার বলে দিয়েছে, সেখানে আমরা অনেক কথা বলবো কিন্তু আপনি আপনার জায়গাটা বলেন। আমি শেষ করি, তারপর এইভাবে কথা হয়েছে আমার আব্বুর সাথে, আমার আব্বুর সাথে, আমার সাথেও, হ্যাঁ মেয়ে বিয়ে বসবে না, আমি বিয়ে করবো না, আপনি ভদ্র মহিলাকে মানে যিনি ওনার মানে মেয়ে তাকে আপনি একটু আগে বলছিলেন যে আপনি এখনো বিয়ে করতে চান, আপনি এত কিছুর পরে আপনার ওপিনিয়নটা কি এটা যে আপনি এখনো তাকে বিয়ে করতে চান, মানে বিয়ে করেই ছাড়বেন বিষয়টা এরকম নাকি না হলো এরকম? এখন এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, উনি যে কথা বললো এখন যদি ওনাদের সংসার টিকানোর জন্য বিয়ে করতে হয় আমি বিয়ে করবো না। এক্স্যাক্টলি, আমার মনে হয় সংসার টিকানোর কথা ভুলে যান আপনি। আপনার বয়সের তুলনায় অনেক খাটো, মানে অনেক খাটো বলতে চাইলে বোঝাচ্ছে অনেক ছোট, অর্ধেক বয়স হয়তো বা হবে, না অর্ধেক হবে না, তার চেয়ে একটু বেশি হবে, এক। আর দুই নম্বর যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনি আমার মুরব্বী বয়সের, হ্যাঁ আমি আপনাকে কোনো উপদেশ দিব না, প্রশ্নই ওঠে না, সেটা তো আমার অনুষ্ঠানের প্যাটার্নও না, কিন্তু পুরো গল্পটা শোনার পরে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় না আপনি ভুল করতেছেন? আমি ভুল কোনটা করতেছি? আমি হ্যাঁ ভুল যে করি নেই এটা না, আমি ভুল কিছু কিছু তো করছি, কিছু কিছু জায়গাতে আমি ভুল করছি, কিন্তু আমি আমার কথা হলো যে আমার সে তো ভুল আপনার, আমি আমার সে ভুল করছে আমার ওয়াইফ বেশি, আমি এটা মনে করি, আমি ভুল যে করি না এটা কথা না। আপনাদের দুজনের ব্যাপারে আমাদের কোনো সেই নাই, আপনারা সংসার করবেন কি করবেন না সেটা আপনাদের সিদ্ধান্ত, ঠিক আছে, আমরা সেখানে ইন্সপায়ারও করতে পারি না, আমরা সেখানে আপনাদেরকে থামাচ্ছিও না, আপনারা দুজন মিলে সিদ্ধান্ত নেন আপনারা সংসার করবেন কি করবেন না, এত কিছুর পরে সংসার টেকে কিনা সেটা নিয়েও আমরা কিছু বলতে চাই না, অনেক কিছুর পরে সংসার টেকে আবার একটু ঠুঙ্কো জিনিসই সংসার ভেঙে যায়, সুতরাং এত কিছুর পরে আমি একটু প্রশ্ন করি আপনাকে, এত কিছুর পরে কি আপনি এই এখানে আপনি মনে করেন যে আপনি সংসার করতে পারতেন? আপনাকেই দিয়ে আমি বলি আপনি করতেন, বা আরও আরও এই 16 কোটি আপনার মানুষ আমাকে যদি আপনি এই প্রশ্নটা করেন তাহলে আমি বলতাম হ্যাঁ আমি ডেফিনেটলি সংসার করতাম, কেন করতাম আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আমার ফার্স্ট কনসার্ন হচ্ছে আমার সন্তানরা, সন্তান রাইট, আপনার তিনটা বাচ্চা এবং এই তিনটা বাচ্চাই হচ্ছে আপনার পৃথিবী, প্রথম জায়গায় আপনি চান যে কোনোভাবে হোক তারা হ্যাপি থাকুক, নইলে আপনি ওয়াসিয়তনামা করতেন না, রাইট? জি, আমি ডেফিনেটলি বুঝতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক আপনি এবং নানার মধ্যে, কিন্তু প্রায়োরিটির জায়গা যদি নির্ধারণ হয়ে যায় তাহলে আপনার সন্তানরা ফার্স্ট আসবে। ধরে নিলাম আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক খুবই খারাপ সম্পর্ক, কিন্তু সেটা 17 বছর ধরে রান করেছে, নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে সেটা আপনার সন্তানের ভালো থাকার জন্য প্রয়োজন, আপনি সেকেন্ড বিয়ের কথা চিন্তা করতেছেন তারপরেও আপনি তাকে রাখতে যাচ্ছেন কারণ আপনার সন্তান, সন্তান, তাহলে আপনার সন্তানের কথা ভুলে যাননি, তাহলে সেই সন্তানকে ভালো রাখার জন্যে যদি আপনার ওয়াইফের সঙ্গে সংসার করতে হয় আপনার সন্তানের মুখে হ্যাপি, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্যে, আপনি কেন ওইখানে সেকেন্ড থার্ড দিবেন? অবশ্যই আপনার সংসারটা টিকে রাখা উচিত, আমি হলে তাই করতাম, আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন, এখন আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন না করেন সেটা অন্য হিসাব, আমি আপনার আমি আমার সন্তানের জন্য এতটুকু করা উচিত এটা আমি মনে করি, এক। দুই নম্বর যেটা সেটা হচ্ছে এবার যদি ওর পয়েন্টে আপনি আসেন, আপনি চান না কোনোভাবেই তার সাথে আপনার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাক, আপনি তাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, আপনি মনে করেন যে আপনার জন্য সে অনেক বেশি সাফার করেছে, সে কারণে আপনার তার প্রতি একটা ইয়ে আছে, আমার মনে হয় মানে আমার জায়গা থেকে যদি আমি বলি, আপনি যদি সত্যিই তার ভালো চান তাহলে আমি মনে করি আপনার ফ্যামিলিতে তাকে জড়ানো উচিত না, এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আপনার ও এটা ও তো ছাড়বে না, আমি তো জানি ও আপনার তো ছুটতে চায় না, ও আমি আমি তো যতটুকু এটা যদি ও ছুটতে না চায় তাহলে আপনার উচিত তাকে বুঝিয়ে শুনিয়ে এখান থেকে ছোটানো, এবং আপনার সম্পর্কের জায়গাটা সারা জীবন ভালো থাকুক, সারা জীবন বন্ধুত্বপূর্ণ থাকুক, সারা জীবন শ্রদ্ধার থাকুক, ভালোবাসার থাকুক, এই জায়গাটা রাখার জন্যে আপনার উচিত না আপনার মেয়েকে তার সাথে বিয়ে দেওয়া, এটা আমি যদি বলেন আমাকে প্রশ্ন করেছেন তাহলে আমি উত্তরটা দিব প্রেজেন্টারের জায়গাটা থেকে, না শিওর আপনি মাইক্রোফোনটা দেন, বলে যে বিয়ে দিব না আমি, কোনোদিন বলবো না, সেকেন্ড বার জিজ্ঞেস করে পিছু ডাক দিয়ে কেন বিয়ে দিবে না, কোনোদিন না, অতীতও বলি নাই ভবিষ্যতও বলি না বর্তমানে বলবো না, যদি বলি ইমোশনের কথাবার্তা, কিন্তু আপনি যদি একটু লজিক্যালি চিন্তা করেন এত কিছুর পর একটা মেয়েকে আপনি বিয়ে করবেন তারপর আপনার ভবিষ্যৎটা, উনি যে বলতে ছুটতে চাচ্ছে চাচ্ছেন না এটা এটা রং কথা, উনি যদি বলে বিয়ে দিব না আমি কোনোদিন জিজ্ঞেস করব না কেন বিয়ে দিবে না, আচ্ছা সেটা ঠিক আছে সেটা ফাইন, কিন্তু আপনি উনি যদি বিয়ে দিতে না চায় আপনি অন্যর প্রতি খুশি হতে পারবেন না, আমি আমার মতো চলে যাব, চলে যাবে আমার মতো থাকবো, আমি আমার মতো স্বাভাবিক সংসার জীবন যাপন করবো, এক্স্যাক্টলি, এবং আমার মনে হয় না ওনার সঙ্গে ফ্রেন্ডশিপ নষ্ট করাটা কোনো উচিত উচিত হবে আপনার, আপনি ঠিক আছে কষ্ট পাবেন আমি বুঝতে পারছি এত কিছু হলো সাফার হলো, কিন্তু সেখানে আপনারও অনেক ভুল আছে, এই ভুলের জন্য উনি শুধু দায়ী না আপনারও অনেক ভুল আছে, এবং আমি
আপনাকে যদি কয়েকটা কোশ্চেন করি আপনি সেগুলোর কোনো খুঁজে পাবেন না। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি তাকে অফার করেছেন জামাই হিসেবে, আপনি তার কাছে কেমন, সেটা এক পর্যায়ে রাজি হয়েছে বা অমুক করেছে তমুক করেছে, ঠিক আছে। কিন্তু এত কিছুর পরে ঘটনা যখন আপনি দেখছিলেন যে একটা কিছু ঘটতে পারে, একটা ভয়ানক রকম জায়গায় যেতে পারে, প্রথম কথা হচ্ছে আপনার এঙ্গেজমেন্টে যাওয়ার জায়গাটাই ঠিক হয়নি, যেটা কেউই রাজি ছিল না। আপনি এক ধরনের জোর জবরদস্তি করুক বা যেভাবেই হোক না কেন রাজি করিয়েছেন, এঙ্গেজমেন্টে যাওয়াটাই ঠিক হয়নি। আপনি তখন এঙ্গেজমেন্ট করছেন যখন মেয়েটার বয়স 17 বছর, রাইট? আমি কি ভুল বলেছি? আচ্ছা, তো 17 বছর বয়সের মেয়ের সাথে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে, আপনি MBA করছেন সেই সময়, আপনি কেন এঙ্গেজমেন্টে যাবেন? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি ঠিক আছে এঙ্গেজমেন্ট করে আপনি যদি মনে করেন যে ঠিক আছে মেয়েটাকে আমি আমার কাছে ফ্যামিলিগতভাবে পরিচয়ের একটা বিষয়, তাহলে এঙ্গেজমেন্টে কেন গেলেন, আপনি কেন বিয়ে করলেন না? আপনার যদি সামাজিকতাই সমস্যা হয় তাহলে আপনি বিয়ে কেন করলেন না? নাম্বার টু, যদি আপনাকে সেই সামাজিকতার জায়গায় এঙ্গেজমেন্ট আপনাকে একটা সিকিউরিটি দেয়, সেই এঙ্গেজমেন্ট ভেঙে ফেলা তো মাত্র 1 মিনিটের ব্যাপার। জি, তাহলে সেই এঙ্গেজমেন্ট কোনো ব্যাপারই না, বরং আপনি একটা জটিলতা তৈরি করলেন, রাইট? ওই ফ্রেমের মধ্যে যদি যাওয়াটাই আপনার জন্য একটা ভুল সিদ্ধান্ত ছিল, আপনি তাকে বিয়ে করে ফেলতে পারতেন। এখন বিয়ে আপনি করতে পারেন না, এক্স্যাক্টলি বিয়ে আপনি করতে পারেন না, বিকজ মেয়েটার বয়স হচ্ছে 17 বছর। তো 17 বছরের এখন আমার কথা হচ্ছে এঙ্গেজমেন্ট তো কোনো কিছুই না, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে না। তখন ওনাদের ফ্যামিলি যে ওনার মেয়ের ফুফার আছে কি কি খাইয়া ছিল, খালু বাবা ছিল, ওরা বলছিল বিয়ে করার জন্য, আমি রাজি ছিলাম, ওরা বিয়ে দিতে তখন রাজি ছিল। তো 17 বছরের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন না, বিকজ আমি বলছি আমি আমার জব নেই, আমি এখন বিয়ে করবো না, আমি কথা বলছি ওরা বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল। যখন এঙ্গেজমেন্ট বলে বিয়ে দিয়ে দিই, তাহলে বলি না আমি জবলেস অবস্থায়। বরং আপনার যেটা উচিত ছিল যে কোনো কিছুই ছাড়া সম্পর্কটা টেকে কিনা সেটা টেস্ট করা। একটা মানুষের সাথে আপনি বছরের পর বছর স্টে করবেন, বছরের পর বছর থাকবেন, সেই মানুষটাকে আপনি শুধু এই লিগ্যাল ফ্রেমওয়ার্কে বেঁধে সারা জীবন কাছে রাখবেন, এটা তো মানে আমি জানি না, মানে এটা কীভাবে সম্ভব যদি অন্তরের টান না থাকে? এটা তো হয় না আসলে। আপনি যাকে মা ডাকছেন সে আপনাকে জেল খাটাইছে, সে যদি একটা মিনিটের জন্য ফিল করতো যে সে আমার সন্তানের মতো, তাহলে আপনাকে কখনোই জেলের ভাত খাওয়াতে পারতো না। এক্স্যাক্টলি। তাহলে আমি 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 প্রসঙ্গটা কেন এনেছি, আমি প্রসঙ্গটা এই কারণে এনেছি যে লিগ্যাল ফ্রেম দিয়ে সবসময় কোনো কিছু হয় না। জীবনে খুব ভয়ঙ্কর বিপদ থেকে কোনো মহিলাকে মা ডেকে ওখান থেকে উদ্ধার পাওয়া যায়, মা ডাকটা এত সফট একটা ডাক, তো উনি আপনাকে ফিল করেন এই মা ডাকের পরেও, তার মানে ওই ধরনের সম্পর্কটা ছিল না, খুব স্বাভাবিক। অ্যাকচুয়ালি আমি একটা কথা বললি, ওনাদের ফ্যামিলি গত আমার কথা হচ্ছে এত জটিলতার পরেও কেন আপনি সেখানে স্টে করতে যাবেন, কেন আপনি সেখান থেকে কুইট করলেন না, কোশ্চেনটা থাকেই, কিন্তু আপনার উচিতই হবে না এখানে জানানো, এটা হচ্ছে বিষয়। ফার্স্টে যখন মানে আমি ফ্যামিলিতে স্টে করছি, মানে খুবই যত ডিপলি ঢুকতেছি তখন আরও বুঝতে পারছি ফ্যামিলি সিচুয়েশনটা কীরকম। আমি তো ফার্স্টে বুঝি না যে ফ্যামিলির ভিতরে এরকম ওনাদের, যত ডিপলি যাচ্ছে ততই দেখতেছি আমি মানে আর কী অবস্থা, আমি নিজে ফিল করতেছি যেটা যে ফিল করে আসছি। আমি ফার্স্টে বুঝি না, ফার্স্টে এরকম বুঝলাম কোনো সময় ফ্যামিলিতে আমি। যাই হোক, আমার মনে হয় শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে, আপনি এখনও যতটুকু ফেস করেছেন সেটা হয়তো ভবিষ্যতে চাইতে আরও অনেক কম। সো আমার মনে হয় আপনার এখান থেকে কুইট করাটাই বেটার। নাম্বার ওয়ান, শাহিন সাহেব, আমি আপনাকে যেই জায়গাটায় আপনি আমাকে প্রশ্নটা করেছিলেন আপনি আমার কাছ থেকে উত্তরটা পেয়েছেন, আমি মনে করি এটাই বেস্ট সলিউশন। এবং সব কিছু ভুলে যান, সাইড করে যান আপনার সন্তানের জন্য। কারণ আমি আরও একটু ওই করবো যে আমার আমার ভুল কোথায়, আমার ভুলটা আপনি বলেন যে আমার ভুলটা কোথায়, আপনি ধরতে পারছেন কোথায় ভুলটা? আপনার ভুলটা হচ্ছে যে, এটা আমি রেডিওতে ভাবে বলাটা উচিত হবে কি না জানি না, আপনার বাচ্চা নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এই মহিলার সঙ্গে আপনি সংসার করবেন কি করবেন না, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। বাচ্চা নেওয়ার আগে, বাচ্চা নেওয়ার আগে এটা আমাকে আরও একজন বলছে, আপনার যে আপনার মামলা চালায় সে বলছে যে যখনই বিয়ের টিমে বাচ্চা যদি প্রশ্ন করে আপনাকে যে তুমি আমাকে একটা বেটার লাইফ দিতে পারবা না, তাহলে তুমি আমাকে দুনিয়াতে নিয়ে আসলা কেন, আপনি বাচ্চাকে কি অ্যান্সার দিবেন? আপনার বাচ্চা তো একটা না, আপনার বাচ্চা তিনটা বাচ্চা। না, আমার ওয়াইফ যে এটা করছে, এটা কি কোনো স্বাভাবিক মানুষ বা কোনো আপনার কোনো ওয়াইফ কোনো স্বামীর এগেনস্টে এইরকমের কাজ না? এটা আমি আমি কাউকে কাউকে আপনি সিস্টিল আপনার স্ত্রী, আমি আপনাকে অভিযোগ করছি না, তাকেও করছি না, আপনারা আপনাদের দুজনের কাউকে যদি আমি ব্যাট বলি আপনার বাচ্চার খারাপ লাগবে। আমি বরং বিষয়টা কীভাবে দেখি, ধরেন আপনারা থাকতে পাচ্ছেন না একসঙ্গে, ঠিক আছে, আপনারা দুজনই আপনার বাচ্চাদের সঙ্গে বসেন, দুজনই ম্যাচ তিনজনকে সঙ্গে সঙ্গে বসেন, বসে বলেন যে মা কিংবা বাবা যেই হোক না কেন আপনি তাদেরকে খুব সুন্দর করে বলেন যে বাবা আমাদের সংসারের অবস্থা তোমরা জানো, এখন দুজন মানুষইভাবে থাকলে 3 দিন পরপরই আমাদের মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে যায়, সো আমরা চাচ্ছি না বিষয়টা আর খারাপ হোক এদিকে যেতে, এবং আমি চাই না, আমি জানি যে ওদের কথা শোনেন, প্রথম কথা হচ্ছে ওদের কথা শোনেন যে তোমরা কি চাও, ওরা কেউই বলবে না যে আপনাদের ডিভোর্স হোক, ডেফিনেটলি বলবে না। হ্যাঁ, তো তাহলে তোমরা কি চাও ওইটা দিতে পারেন কি না আগে দেখেন, যদি ওটা দিতে না পারেন তাহলে খুব সুন্দর করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যান যে বাবা ঠিক আছে আমরা একসঙ্গে থাকতে পারছি না, সো ফাইন, এই এই তোমরা আমার সঙ্গে থাকো অথবা তোমার মায়ের সঙ্গে থাকো, একটা সিদ্ধান্ত নাও, আমার আমি তোমাদের বাবা, সো আমার ফুল সাপোর্টটা তোমার জায়গা থেকে আছে।
বাট ডিভোর্স ইজ নট দ্য সলিউশন। 17 বছর সংসার করার পর একটা মানুষকে ডিভোর্স দেওয়ার কোনো মানে হয় না, এটা হচ্ছে আমার জায়গা থেকে, যদি আপনার সন্তানরা না চায়। আর আপনার সন্তানরা যদি বুঝে যায় যে ফুল ফ্যামিলি, সেই ম্যাচুরিটি যদি তাদের মধ্যে আসে যে ফাইন ওকে বাবা মা তোমরা যেহেতু একসাথে থাকতে পারছো না এবং তোমাদের ডিভোর্স হলে আলটিমেটলি আমাদের তাতে কোনো ক্ষতি হবে না, তোমাদের দুজনকে আমাদের কাউকেই হারাতে হবে না, আমরা আনহ্যাপি হব না, সেই পারমিশনটা যদি তাদের কাছ থেকে থাকে তাহলে আপনারা দুজনে বসে সিদ্ধান্ত নেন। এক সেকেন্ড, এখন আপনি সে তো আপনার আমি জেল থেকে আসার পরে কিন্তু আপনার ডিভোর্স দিলে ওই সময় দিতে পারতাম, আমি কিন্তু তাও স্টে করছি, দেখি যে কী হয়ে ওঠে। হ্যাঁ, কি কিন্তু ওরা তো আপনার ওই মিউচুয়ালের দিকে আসতেছে না, হ্যাঁ তারা উপরে বরঞ্চ তারা এর দিকে যাচ্ছে, আরও উপরের দিকে দাবিত হচ্ছে কীভাবে আমাদেরকে মামলা হামলা করবে, কীভাবে আপনার হ্যারাসমেন্ট করবে বা কীভাবে আরও আপনার ভবিষ্যতে আপনার হেনস্থা ঘটবে, এই প্রসেসগুলি কিন্তু চালাচ্ছে। আপনি যদি এখনও বলেন যে আমি না ঠিকই আপনার এত কিছু ইর পরও আপনার তার সাথে আবার তারে ইসে এটা রিভিউ করা বা তারে পুনরায় আপনার ই করা গ্রহণ করা বা তারে এটা মেনে নেওয়া, তাহলে এটা কীভাবে আমি কি তাহলে আপনার আমি তো ফেরেস্তা না অ্যাকচুয়ালি। আমরা কেউই ফেরেস্তা না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন আপনার বাচ্চার আল্লাহ না করুক একটা অসুখ হয়েছে, হ্যাঁ, এবং সেই অসুখের সলিউশনটা হচ্ছে এরকম যে তাকে যদি সার্ভাইভ করাতে হয়, তাকে যদি বাঁচাতে হয়, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, আপনার বাবা মা দুজনকেই তাকে সময় দিতে হবে এবং একসঙ্গে থাকতে হবে, আপনি কী করবেন? আপনি আমাকে সহজ বাংলায় বলেন, একদম আর কোনো ইকুয়েশনের দরকার নাই। আপনি যে কথা বলছেন, আপনার ওয়াইফ আপনার জায়গা থেকে অনেক বড় অপরাধী, আপনার ওয়াইফের জায়গা থেকেও আপনি অনেক বড় অপরাধী, কিন্তু ডাক্তার আপনাকে বলেছে যে আপনার বাচ্চাটাকে যদি সার্ভাইভ করাতে হয়, বাচ্চাকে যদি বাঁচাতে হয়, তাহলে আপনাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে, বাচ্চাকে টাইম দিতে হবে, আপনি কী করবেন? থাকবেন কি থাকবেন না? আপনি জাস্ট এই উত্তরটা দেন। আসলে এখানে আর বলার নেই কিছু, বলেন না আপনি কী করবেন, আমি সেটা বলেন কি এখানে আপনি বাচ্চাটাকে বাঁচাবেন না বাঁচাবেন না? বাঁচাতে হবে। সো দিস ইজ দ্য সলিউশন, আর কোনো সলিউশন নেই। আপনার ওয়াইফ ভালো না মন্দ সেটা বললে আপনারই খারাপ লাগবে, আপনারই কষ্ট লাগবে, কারণ না আমি বলি দ্য ফ্যাক্ট ইজ বেবি। আপনার যদি বেবি না থাকতো আমার কথাগুলো অন্যরকম হতো। ফ্যাক্ট ইজ বেবি, আপনাদের অধ্যায় শেষ, পরন্ত বেলায় আছেন আপনারা, কিন্তু এই তিনটা বাচ্চার জীবন গল্প, তিনটা বাচ্চার যে গল্পটা শুরু হবে ইনক্লুডিং হিম, উনি হয়তো ওনার লাইফে এটাকে একটা বড় এক্সপিরিয়েন্স হিসেবে নেবে। কোনো ফ্রেন্ডশিপই টিকে না, একটা সময় গিয়ে হয়তো সেটা শেষ হয়ে যায়, কিন্তু আপনি এই তিনটা সন্তানের বাবা, এইটা আপনি দুনিয়া উল্টায় গেলেও অস্বীকার করতে পারবেন না, আপনার বউও পারবে না, রাইট? সো ওরা যদি আপনার দিকে আঙুল তোলে যে তোমরা আমাকে একটা বেটার লাইফ দিতে পারো নি তোমাদের সামর্থ্য থাকার পরেও, ওনার কাছে আপনার জবাব দিতে না করলেও চলবে, আপনার এই তিনটা বাচ্চার কাছে জবাব দিতে হবে। সো দিস ইজ দ্য এন্ড, আর কিছু করার নাই। সো আপনি যাই কিছু করেন না কেন, যত ইকুয়েশনে চিন্তা করেন না কেন, তিনটা বাচ্চার কথা আগে চিন্তা করেন ফার্স্ট, তারপর আপনার ওয়াইফ যেটা করতেছে যা করতেছে সেটার জাস্টিফিকেশন আপনি যান, সেটার যদি কোনো অ্যান্সার খুঁজে না পান আপনার এই বাচ্চার মুখের দিকে তাকায় ভুলে যান, মার্সি করে দেন, ক্ষমা করে দেন, এছাড়া আমার আর কিছু বলার নাই। আমি সে তো আসবে না, সে তো আপনার মিউচুয়ালের দিকে আসতেছে না, আপনি তার জন্য দরজা খোলা রাখেন, আসুক আর না আসুক না, সে এটাও তো কথা না, যেহেতু সে আমার ঘরে মামলা চালাবে, আমার ই করবে, সে আমার ঘরে খাবে, মামলা চালাবে, আবার সে সংসারও করতে চাবে, এটা তো কোনো সমাধান না, তাহলে এটা কীভাবে সমাধান? আপনি জোর করে কোনো সমাধানে যেতে পারবেন না জি, আপনি জোর করে কোনো, আপনাকে নত হওয়া ছাড়া, আপনাকে থিত হওয়া ছাড়া এই মুহূর্তে কোনো সমাধান না। হ্যাঁ, নত তো আমি বলছি, সে তারে আমি বলছি যে তার ইসে ডিভোর্স মাফ হবে যদি আপনার ওর সাথে আপনি বিয়ে। ডিভোর্স ইজ নট দ্য সলিউশন, ডিভোর্স কি আপনি রিভেঞ্জ নিতে চাচ্ছেন? ডিভোর্স দিলে কি হবে আপনি আমাকে এটা বলেন, ডিভোর্স দিলে কি? আপনি কিন্তু সমাধান অলরেডি হয়ে গেছে একটা। আচ্ছা, আপনি মাথার মধ্যে এই দেখেন রিভেঞ্জ, আপনার ওয়াইফ আপনাকে জেল খাটায় মনে করছে যে সে অনেক বড় একটা কিছু করছে, আপনি মনে করতেছেন তাকে ডিভোর্স দিয়ে একটা বিশাল কিছু করে ফেলবেন, এই দুইটাই যে ভুল, এটা আপনারা কেন বুঝতেছেন না? আপনি জেলে কি সারা জীবন থাকতেন? আপনি বের হয়ে আসেন, আমাকে শেষ করতে দেন প্লিজ, আপনি বের হয়ে আসছেন, হ্যাঁ, এবং আপনার যে মামলা চলতেছে এটা হয়তো একটা সময় খারিজ হয়ে যাবে বা ডিসমিস হয়ে যাবে, যে কিছু হোক না কেন, বা আপনার হয়তো জেল আর না হইতেও পারে, না কিছু একটা হইতেও পারে, কিছু একটা হইতেও পারে, হয়তো না এটা কিছু না একটা মামলা হতেও পারে, হতেও পারে, কিন্তু আপনি ডিভোর্স দিলে কি হবে আপনার ওয়াইফের? আমি ডিভোর্স দিলে সে চলে যাবে, আমি তো অন্তত সে আমাকে এভাবে তো দেখে, ডিভোর্স দিলে আমার মামলা শেষ হয়ে যাবে? হ্যাঁ, মামলা তো শেষ, মামলা শেষ হবে না, আরো সে আমার বলে আরো 10 বছর জেল খাটা লাগবে, এই কথা বলে। তো আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিলে কি এটা কি সলিউশন আসবে, এই মামলার সলিউশন আসবে? অন্তত তো শোনেন, সলিউশন আসবে না আপনার, সলিউশনটা মামলার সলিউশন আসবে, হ্যাঁ আসবে, মামলার সলিউশন আসবে। কিভাবে আসবে মামলার সলিউশন? সে আমি ডিভোর্স দিলে সে হয়তো বা একটা মামলা করবে, হ্যাঁ, মামলার পরে আমি তো এক পর্যায়ে বেরিয়ে আসবো, বের হয়ে আসলে তো আমার তার সাথে আমার ডিসমিস, হ্যাঁ, অন্তত তো এখান থেকে তারে তো অন্তত ভুলে গেলাম, হ্যাঁ, তারে তো আমি অন্তত আমার লাইফ থেকে এই এখনো এই ভুলেই গেছি, লাইফ থেকে তারে ফেলে দিলাম। আপনার বাচ্চা যখন মায়ের প্রয়োজন হবে, মায়ের প্রয়োজন হইলে বাচ্চা, যদি বাচ্চাও তো আপনার বাচ্চা তো বোঝা উচিত ছিল, বাচ্চার 19 বছর 18 বছর বয়স, বাচ্চারও বোঝা উচিত ছিল। ছোট বাচ্চার বয়স কত?
ছোট বাচ্চার 14 বছর 15 বছরের বাচ্চা কি বোঝে, আপনি কি বুঝতেন 14 বছর 15 বছর বয়সে? এগুলা আপনি আমার চেয়ে অনেক ভালো বোঝেন। আপনার এখন ঠান্ডা মাথায় ধ্যান করা উচিত একটা রুমে বসে। থিঙ্ক অ্যাবাউট ইউর বেবিস, আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন এবং তার জন্য আপনি সর্বোচ্চতম স্যাক্রিফাইস করার জন্য রেডি হন। দিকে তাকাইই তো আপনার এই 17 বছর 18 বছর টিকে রাখা, এটাই আপনার নেক্সট লাইফটাও তাই। হয়তো বাচ্চারা কিছুই আপনাকে রিটার্ন দিবে না, কিন্তু এটার জন্য আপনাকে এটা করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, এবং এখানে কিছু করার নাই, নিজের জীবনের কথা 17 বছর যদি চিন্তা করেননি, এই বাচ্চাদের কথা চিন্তা করে আপনাকে স্যাক্রিফাইসটা করতে হবে। আপনার ওয়াইফকে আমি রিকোয়েস্ট করতে পারি আজকের এই অনুষ্ঠান থেকে, সেম কথা আপনাকেও বলবো যে দেখুন, এগুলোর আসলে কোনো এন্ডিং নাই। এই আপনাদের এই ঝগড়াঝাটি, আপনাদের এই এরকম একটা মনোমালিন্য সবচেয়ে বড় যে ক্ষতিটা করলো সেটা হচ্ছে এই ছেলেটার, এই রানার, এনার সামাজিকতাটা নষ্ট করলো। এটা বিয়ে হলেই যে সামাজিকতা ঠিক থাকবে ব্যাপারটা এরকম না, এটা নষ্ট যাওয়ার হয়েই গেছে। এবং আমি মনে করি রানার এখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে সামনের দিকে যাওয়া উচিত, আমরা আর এটাকে না বড় করি। আর আপনাদের দুজনকেই যে কথাটা বলবো, আপনারা দুজনেই দুজনের কথা ভুলে যান আপনাদের এই বাচ্চাদের হ্যাপিনেসের জন্য। প্লিজ আপনারা সবাই শান্ত হন, আমরা জানি এটা একটা খুব খুব ডিপলি পারিবারিক ঘটনা, এবং এই রকম ঘটনা আসলে ইটস রিয়েলি টাফ, এগুলোর কোনো সলিউশন নাই। বাট সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় সবারই একটা সুন্দর সমাধানের দিকে আসা উচিত। আর আপনার ওয়াইফকে আমি রিকোয়েস্ট করবো আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, দেখুন ওনার পরিচয় বা কোনো কিছুই এখানে আমরা রিভিল করিনি, আপনাকে রিকোয়েস্ট করতে চাই কারণে, কারণ আপনি মা এবং আপনার প্রতি যে অত্যাচারটা হয়েছে উনি কিছু কিছু বিষয় এখানে স্বীকার করেছেন। আপনার মুখ থেকে শুনলে হয়তো বা এটা কত ভয়ঙ্কর ছিল এটা আমরা বুঝতে পারতাম। সো উইথ ডিউ রেসপেক্ট আপনাকেও সম্মান জানতে চাই আমাদের আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যে আপনার সন্তানের দিকে তাকিয়ে একটা মিউচুয়াল জায়গাতে যান। আর সব কথার শেষ কথা একটা কথাই বলতে চাই, যে এটা আসলে আমাদের জীবনের একটা অনেক বড় পরাজয় যে আমাদের সামাজিকতা বলেন বা ফ্যামিলিগত জায়গা থেকে বলেন, যেখান থেকেই বলেন না কেন, আমরা বছরের পর বছর একটা মানুষের সঙ্গে স্টে করি শুধু সামাজিকতার কথা ভেবে, অন্তর না চাইলেও মন না চাইলেও। এবং যেহেতু আমরা করি এবং সেখানে যেহেতু সন্তানরা চলেই এসছে সেখানে, সুতরাং এটা আনঅ্যাভয়েডেবল, এটাকে অ্যাভয়েড করার সুযোগ নাই আনটিল সন্তানরা ম্যাচিওর হওয়া পর্যন্ত, এবং তারা যখন বুঝতে পারবে যে ইয়েস, দুটো মানুষের হ্যাপিনেস খুব ইম্পর্টেন্ট। যদি সে দুটো মানুষ একসঙ্গে না থাকার, একসঙ্গে না থাকাটাই সে হ্যাপিনেস হয়, এবং সেটার যদি একটা পারমিশন তাদের জায়গা থেকে থাকে, তখন ততক্ষণ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে, এছাড়া কিছু করার নাই। আমি জানি এটা খুব রূঢ় বাস্তবতা এবং এটাই মেনে নিতে হবে। প্রিয় শ্রোতা, শেষ করছি আমাদের আজকের সিক্রেটস, থ্যাংক ইউ ভেরি মাচ। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4.